আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। মোবাইল তো মোবাইল থেকে ইয়াতে আসতেছে, মোবাইল থেকে পেজে আসতেছে। মানে মোবাইলটা হলো জুমের সেকেন্ড ক্যামেরা, মোবাইলের ক্যামেরা হলো জুমের সেকেন্ড ক্যামেরা। মোবাইল থেকে ল্যাপটপে আসতেছে, ল্যাপটপের ইয়া থেকে আবার আসতেছে, দেখতেছো কতগুলা দেখা যায়। আচ্ছা, ওকে, কালকে আমাদের যেখানে শেষ হয়েছিল আজকে সেখান থেকে শুরু করে যাক। আচ্ছা, এখানে থাকলে কি শোনা যায় ভালোভাবে? এখন শোনা যায় আশফাক, ইরাম, শোনা যায়? স্পষ্ট শোনা যায় না, স্পষ্ট মানে আমার এটার যে ক্লিপটা ভেঙে গেছে তো ওটা কথা বলতে হয়, সাউন্ড কম। আচ্ছা, ওকে, আমরা শুরু করি আজকে। গতদিন যেখানে শেষ হয়েছিল যে একটা গ্রাফ থেকে আমরা ঢাল নির্ণয় করার চেষ্টা করতেছিলাম, গ্রাফ থেকে ঢাল কিভাবে নির্ণয় করে ব্যাপারটা হলো। জি বলো। তুমি এক কাজ করো, জুমে লিংক আমাকে দিয়ে দাও। জুমের লিংক ব্যাপারটা হলো, জুমে যদি তিনজন বা যদি তিনজনই হয়ে যায় তাহলে তো আমি আনলিমিটেড পাবো না, বুঝছো? তাহলে রেকর্ডিংটা তো মানে 40 মিনিট 40 মিনিট করে আসবে, শেষ ওইটার জন্য আমার হ্যাপাপ হইতে হবে। ওকে, তো আমি শুরু করি। একটা গ্রাফ থেকে আমরা ঢাল নির্ণয় করার চেষ্টা করতেছিলাম। একটা ঢাল নির্ণয় করতে হলে আমাদের যা করতে হয় তা হলো, যে কোনো একটা বিন্দু, এখানে একটা ধরো বিন্দু নিলাম আর একটা বিন্দু এখানে নিলাম, এই বিন্দুটাকে বলা যায় হলো X1, Y1, এই বিন্দুটাকে বলা যায় X2, Y2। মানে এটাকে বলতেছি X1 আর এইটুকুকে বলতেছি Y1, এখানে বলতেছি Y2, এখানে বলতেছি X2, মানে 3 নম্বরকে X2 বলতেছি। তো এটার ঢাল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এই যে X অক্ষ বরাবর যতটুকু ইয়া করছে, মানে নিচে তো দেখা যায় না, আচ্ছা, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল নির্ণয় করতে হলে আমাদের X2 মাইনাস X1, ও সরি, Y2 মাইনাস Y1 আর X2 মাইনাস X1, এভাবে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। ব্যাপারটা হলো এইটুক বরাবর কতটুকু আগাইছে, মানে একটা বিন্দু এখান থেকে এই পর্যন্ত গেছে তার ঢাল নির্ণয় করব আমরা, মানে এইটুকু এইটুকু, এই যে এখানে Y1 মাইনাস Y2 দিলে, মানে Y2 মাইনাস Y1 দিলে আসলে ব্যাপারটা আসে যে এইটুকু বরাবর সে কতটুকু উপরে উঠছে, এই Y অক্ষ বরাবর সে কতটুকু উপরে উঠছে ভাগ X অক্ষ বরাবর সে কতটুকু মানে ডানে গেছে, ডানে না, হ্যাঁ ডানে গেছে, তাই না? এখানে X2 মাইনাস X1, তার মানে কি এখান থেকে সরে এখানে আসছে, তার মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে X অক্ষ বরাবর, Y অক্ষ বরাবর কতটুকু উঠছে ভাগ X অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটাই হলো তার মাধ্যমে আমরা ঢালটা নির্ণয় করি। তো এখানে যদি আমরা ঢাল নির্ণয় করি, এটা ছিল X1 Y1 বিন্দু আর X2 Y2 বিন্দু। তো যেমন বললাম যে এইটুকু বরাবর কতটুকু উঠছে সেটাকে আমরা ডেল ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, আবার এটুকুকে ডেল এক্স দ্বারা প্রকাশ করতে পারি। ঢালকে এভাবেও প্রকাশ করা হয়, ডেল ওয়াই বাই ডেল এক্স। আবার ঢালের জন্য আরেকটা আছে, যেমন এখানে যদি একটা সমকোণ ধরে নেওয়া হয় আর এটাকে যদি আলফা, এটাকে যদি কোণ আলফা ধরে নেওয়া হয় তাহলে ঢালের মানটা ট্যান আলফা থেকেও নির্ণয় করা যায়। ট্যান আলফা মানে কি, এইটুকু ভাগ এইটুকু, তাই না? এই লম্ব ভাগ ভূমি, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, দিন শেষে আমাদের ওই একটাই আসতেছে। তো ঢাল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, যে কোনো আরবিটারি মানে ইচ্ছা মতো দুটা বিন্দু বিন্দু নিতে হচ্ছে, তারপরে এভাবে নির্ণয় করে ফেলতে হচ্ছে। তো একটা রেখার উপরে এই বিন্দু দুটো একটা রেখা, ও দেখা যায় না, আমি কেন খেয়াল করতেছি না, আচ্ছা, বিন্দু দুটো একটা সরল রেখার উপরেই আছে, বিন্দু দুটো যেহেতু একটা সরল রেখার উপরেই আছে সো তাদের ঢাল সবসময় একই হবে। তো আমরা যদি এখান থেকে ঢাল নির্ণয় করি, ঢাল নির্ণয়ের একটা সূত্র দেখলাম আমরা, ট্যান আলফা, মানে এখানে, জি বলো, আগের ক্লাসের রেকর্ডিং, হ্যাঁ আছে তো,
আচ্ছা, ব্যাপারটা হলো আজকে খাতায় নিচ্ছি, এর কারণ হলো কালকে রাতে যখন রেকর্ড করতে গেছিলাম খালি একটা সরল রেখা আঁকতেই মনে হয় আমার 5 মিনিট লাগছে, এরকম করে করে লাগছে। আচ্ছা, ক্যামেরা তো আনক্লিয়ার কেন, বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্লিয়ার দেখতে পাচ্ছো? আচ্ছা, না সবকিছুই ওয়াইফাই চলতেছে তো, মানে মোবাইল থেকে হাতে আসতেছে। আচ্ছা যাই হোক, এখানে এটা হলো 45 ডিগ্রি, আর এই পুরো সবগুলো আছে, মানে ধরে নিলাম এই বিন্দুটা, এই বিন্দুটাও এই একই সরলরেখার উপরেই আছে, সুতরাং এই বিন্দু বলো, এই এটা ধরে নিলাম 1 বিন্দু, এটা ধরে নিলাম 2 বিন্দু, এটা ধরে নিলাম 3 বিন্দু, সবগুলা বিন্দুরই আসলে ঢাল সমান, কারণ এরা একই সরলরেখায় আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটা 10 45, 10 45 এর মান 1, তো সবগুলা বিন্দুর জন্য আমি সাধারণভাবে এখানে একটা ঢালের আঁকে দিতে পারি, সেটা হলো মানে আমি ওয়াই অক্ষ বরাবর ঢাল আর এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের যে মানগুলো ছিল সেগুলো বসাইছি, বসায় ঢাল বনাম ঢাল বনাম এক্স অক্ষের যেসব মান ছিল সেগুলোর একটা লেখচিত্র অঙ্কন করলাম। আচ্ছা, তো ঢাল কিভাবে নির্ণয় করে তার সূত্রগুলা আশা করি মনে থাকবে। এবার আসা যাক এখানে। আচ্ছা, ব্যাপারটা হলো যদি একটা ব্যাপারটা হলো যদি একটা বিন্দুতে না থাকে, মানে একটা সরলরেখার উপরে সবগুলা বিন্দু না থাকে, লাইক এখানে এই বরাবর একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, আবার এই যে আরেকটা সরলরেখা, দুইটা সরলরেখা তাই না, এখানে দুইটা সরলরেখা, তাহলে আমাদের দেখতে হবে দুইটা সরলরেখায় এক্স অক্ষের সাথে কতগুলো কতটুকু কোণ উৎপন্ন করে। ধরে নিলাম এটা আলফা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা ধরে নিলাম বিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই এইটুকের মানে এই রেখার উপরে যে বিন্দুগুলো আছে তার ঢাল হবে 10 আলফা, এই যে এই রেখার উপর, এই 2 নম্বর রেখার উপর যে বিন্দুগুলো আছে তার ঢাল হবে 10 বিটা। ওকে, তো আবার এই রেখাটার ঢাল ঢাল নির্ণয়ের জন্য আমরা অন্য পদ্ধতি ব্যবহার করতে পারি, এই যে এখানে যেরকম ছিল y2 - y1, এই রেখার উপরে দুইটা ইচ্ছা মতো বিন্দু নিয়ে নিলাম, এটাকে বললাম যে x1 y1, আর এটাকে বললাম যে x2 y2, x2 y2 নিয়ে এখান থেকে আমরা সহজেই ঢাল নির্ণয় করতে পারি। ওকে, আবার ঢাল নির্ণয় করতে পারি, এখানে যে ঢালটা আমরা পাবো সেই ঢালটা কিন্তু আবার এই এখানে যে ঢালটা আমি পাবো এই ঢালটা কিন্তু এই রেখার জন্য কোনো কখনোই ভ্যালিড হবে না, কারণ রেখা দুইটা আলাদা, এটা একটা সরলরেখা আলাদা, এটা একটা আলাদা সরলরেখা, আলাদা আলাদা সরলরেখা, আলাদা আলাদা ঢাল হবে। তো যদি কম্পাস দিয়ে নির্ণয় করতে চাই, হ্যাঁ এখানে প্রায় 45 ডিগ্রি, এটার মান প্রায় 45 ডিগ্রি আসছে, আর এটা যদি নির্ণয় করতে চাই এটা কত আসবে, 30 আর 40-এর মাঝখানে 135 ডিগ্রি, 10 135-এর মান কত আসে, 10 135-এর মান আসে -1, আর 10 45-এর মান আসে 1। তো আমি যদি এইখানে এই গ্রাফে যদি আঁকতে চাই ঢালগুলা, এই যে এক্স অক্ষের এই পাশে যে বিন্দুগুলো আছে, আই হাই আমি এখানে মাইনাস কেন দিয়েছিলাম, এখানে মাইনাস হবে না, এক্স অক্ষের ডান দিকে যে বিন্দুগুলো আছে তার জন্য ঢাল হবে 1, আর এক্স অক্ষের এই পাশে যে বিন্দুগুলো আছে সবগুলো একটা সরলরেখার উপরেই আছে। এখন হয়তো বা কেউ বলতে পারে যে ধরে নিলাম যে আমি এরকম ম্যানুয়ালি ঢাল একে 2 নম্বর সরলরেখা থেকে বের করব, যদি 2 নম্বর সরলরেখা থেকে বের করতে চাই তাহলে এখানে দুইটা আরবিটারি পয়েন্ট ধরে নিলাম, তারপরে ঢাল নির্ণয় করলাম। এখন বলা যাবে যে যখন আমি এই 4 নম্বর রেখার ঢালটা এখানে বসাবো, 4 নম্বর রেখার ঢালটা নিশ্চয়ই এক্স অক্ষের এখানে যে কোনো একদিকে বসবে, হয় উপরে বা নিচে, এখন তো নির্ণয় করিনি, উপরে নিচে, তাহলে এই দুইটা বিন্দুর জন্য যে ঢাল নির্ণয় করলাম সেটা কেন এর জন্য ভ্যালিড হবে, সেই কারণে ভ্যালিড হবে কারণ একই একটা সরলরেখা আমরা দেখে বুঝতে পারতেছি। সো মানে এখানে যে ঢালটা আমরা নির্ণয় করলাম 10 বিটার মাধ্যমে -1, এই -1টা এই পুরো সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর জন্যই -1। ওকে, এটা এলিমেন্টারি কথাবার্তা ছিল, এবার আসি আমরা কিছু মাস্টারপিস গ্রাফে। আচ্ছা, এখানে এমন একটা গ্রাফ
এখানে এমন একটা গ্রাফ এসেছে যেটা মানে এটা আচ্ছা এখানে এমন একটা গ্রাফ যেটার মানে সরলরেখাই না, যেটা একটা বক্ররেখা, তাই না? এখন এই বক্ররেখাটার ঢাল মানে এই বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? ঢাল নির্ণয়ের আমরা কিছুক্ষণ আগে যে পদ্ধতিটা শিখলাম সেটা হলো, ইচ্ছা মতো দুইটা বিন্দু নাও, এই যে একটা এই বিন্দু নাও, এই যে একটা বিন্দু নাও, তারপরে এই বরাবর যতটুকু আসবে, এই বরাবর যতটুকু আসবে সেটা নির্ণয় করে ফেলো। কিন্তু সেটা কিসের জন্য ছিল? সেটা ছিল একটা মাত্র সরলরেখার জন্য, কিন্তু এটা তো সরলরেখা না, এটা হলো একটা বক্ররেখা। এখন বক্ররেখার জন্য আমরা কি করতে পারি? লাইক আগের দিন আমি বলেছিলাম যে ক্যালকুলাস আসছে কিভাবে, এই যে এইরকম একটা তার আছে, এই তার তারের তুমি দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তোমাকে ছোট 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 ভাগে ভাগ করতে হবে। ওভারঅল তারটা কিন্তু বাঁকা, কিন্তু দেখো এই ছোট এই ভাগটুকু, এই এই ছোট ভাগটুকু দেখো, এই ছোট ভাগটুকুতে কিন্তু এটা প্রায় সরলরেখাই মনে হচ্ছে। তার মানে এই সরলরেখাটা চাইলে তুমি ঢাল নির্ণয় করতে পারো, চাইলে তুমি স্কেল দিয়ে মেপে ফেলতে পারো কতটুকু আছে সরলরেখা, কিন্তু এই পুরোটা কিন্তু মাপা সম্ভব না, এই পুরোটা মাপা সম্ভব না এইভাবে। কিন্তু এই ছোট অংশের দৈর্ঘ্য কিন্তু খুব সহজেই মাপা সম্ভব, যদি আমি এটা তারটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিই, তাই না? আশফাক, সবকিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? মনে হয় তো দুজনের একজনও নাই নাকি? আচ্ছা দেখছি দুইজন আছে, আচ্ছা ভালো। তো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে তারপর আমরা নির্ণয় করব ঢাল। এখানেও সেই একই কাজই করব, যেহেতু এটাও একটা বক্ররেখা, এখানেও ছিল একটা বক্ররেখা। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, যদি কোনো সমস্যা হয় কারোর বলবা, আর ইরামি তো আছো আর কি। ঠিক আছে, তো নির্ণয় করার জন্য তখন আমাদের এই দূরে দূরে বিন্দু নিলে চলবে না, এই দূরে দূরে বিন্দু নিলে চলবে না, কি করতে হবে? একটু কাছাকাছি নিতে হবে। আচ্ছা আমি একটু কাছাকাছি নিয়ে আসি ক্যামেরার, বাসে স্ট্যান্ড নাই তো তাই শেষে এইটাতে লাগাইতে হয়েছে। আচ্ছা এইখানে কি এটা একটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা সরলরেখা হয়েছে কিনা? মাঝখানে একটা দেখা যায় প্রায় সরলরেখা, কিন্তু আসলে কিন্তু একটা সরলরেখা হয় নাই। তার জন্য আমাদের আরেকটু কাছে দুইটা বিন্দু নিতে হবে, আরেকটু কাছে। এই এই বিন্দুটা বাদ দিয়ে দিলাম, যদি এখন কম্পিউটারে থাকতাম তখন হয়তো বা এই বিন্দুটাকে ক্রস করে দেওয়া যাইত। এখন কি হয়েছে দেখো তো, এখন হয়েছে দুইটা বিন্দুতে, হ্যাঁ এখন হয়েছে, তাই না? তার মানে আমরা এমন দুইটা বিন্দু নিলাম যেটা খুব কাছাকাছি, কিন্তু এমন না কিন্তু যে একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর উঠে গেছে, একটা বিন্দু যদি আরেকটা বিন্দুর উপর উঠে যায়, আও একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর উঠেই গেল, আচ্ছা যাই হোক, একটা বিন্দু যদি আরেকটা বিন্দুর উপর উঠে যায় তখন একটা বিন্দুকে তো আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করবো, আরেকটা বিন্দুকে এই বিন্দুটাকে তো আমি এক্স টু ওয়াই টু দ্বারা সংজ্ঞায়িত করবো, তাই না? আবার কি হয়, এতক্ষণ তো ঠিকই ছিল, এই চেষ্টা করিস। ঠিক আছে, ঠিক আছে মনে হয়। তো এমন যদি হয় যে একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর উঠে গেছে, তার মানে এক্স টু, যখন যদি হয় একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর উঠে গেছে, আচ্ছা আমি যেখানে কলম রাখতেছি সেটা যদি দেখা না যায় তাহলে একটু স্মরণ করে করে দিবি সবাই। আচ্ছা যদি একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর উঠে যায় তাহলে কি বলতে পারি? এক্স টু আর এক্স ওয়ান এই একই জিনিস, একই বিন্দু, তখন দিন শেষে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান হয়ে যাবে, তখন দিন শেষে জিরো হবে, ঢাল অসংজ্ঞায়িত হয়ে যাবে। আগের দিন আমরা লিমিটের যে ব্যাপার স্যাপার পড়ছিলাম মনে আছে তো সবার? আছে দুইজন, আচ্ছা আরেকজন আছো কি? আচ্ছা তোমার নামটা কি? অনিশা না? অনিশা, আচ্ছা ঠিক আছে অনিশা, বুঝতে পারছি। গত ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি? ও না ভাইয়া, ওই টাইমটা আমার কোচিং এ ছিলাম তো ওই জন্য করতে পারিনি। ও
কোচিং এ ছিল, গত ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি। আচ্ছা যাই হোক, ব্যাপার না, গত ক্লাসের পড়াটা একবার রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আজকে, সেটা একটু রিভিউ দিয়ে যাব। আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারছো, যদি এক্স ওয়ান এই এক্স টু বিন্দুটা এই একেবারে এর উপরেই উঠে যায়, তাহলে এক্স টু আর এক্স ওয়ান একই বিন্দু, তখন এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান দিন শেষে জিরো হবে। একটা সমীকরণের বা একটা কি বলবো ভগ্নাংশের নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা অসংজ্ঞায়িত, উপরে পাঁচ মনে করো সাত আছে, পাঁচ ছয় সাত আট যাই থাকুক, দিন শেষে সেটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটিতে চলে যায়, তাই না? বুঝতে পারছো অনিশা? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ। এই উপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যাই থাকুক, এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যাই থাকুক, দিন শেষে কিন্তু এটা অসংজ্ঞায়িত হবে। তার মানে এই আটা এক্স টু বিন্দুটা আসলে হবে এক্স টু টেন্স টু এক্স ওয়ান, মানে এক্স টু এক্স ওয়ান এর খুব কাছাকাছি, কিন্তু এক্স টু এক্স ওয়ান এর উপরে উঠে যাবে না, ঠিক আছে? মানে এক্স টু আর এক্স ওয়ান একই বিন্দু হবে না। হতে পারে যে এক্স ওয়ান আর এক্স টু এর মধ্যে দূরত্ব, দেখো আমি এখানে দূরত্ব কমাইতে কমাইতে এমন কমাই ফেলছি যে এটার সেন্টিমিটারে আমি আর নির্ণয় করতে পারবো না। পারবো কি দেখি একবার ট্রাই করে। হাফ মিলিমিটার, হাফ মিলিমিটার মতন হবে, একরকম হাফ মিলিমিটার পর্যন্ত হবে। তাও ধরি যে আমি এমন একটা বিন্দু নিব যেটা হলো জিরো 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 ওয়ান, এত কাছাকাছি নিব যে দুইটা বিন্দুর ডিফারেন্স এই যে এক্স, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে আমাদের সেই জিরো 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 ওয়ান এর মতো, মানে ডিফারেন্সটা এত কম হবে। তাহলে যদি ডিফারেন্সটা এতই কম হয় আর ঢাল নির্ণয়ের জন্য ডিফারেন্সটা এতই কম হয় তখন আমরা ঢালটা নির্ণয় করতে পারবো। এখন আমরা এতক্ষণ কি করতেছিলাম সেদিকে যাই। জি বল। হ্যাঁ কতটুকু পরিবর্তন হবে, লাইক তুমি যদি গতি সমীকরণ বিবেচনা করো s = vt, মনে করো এই v এর মানটা একেবারে অসমভাবে পরিবর্তিত হচ্ছে, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যেটাকে বলে, ডেরিভেটিভ হলো v, ডিফারেন্সিয়ালস হলো s, আর t হলো তো স্বাধীন চলক, তাই না? আগের দিন আমি স্বাধীন চলক অধীন চলক সম্পর্কে বলছিলাম। যাই হোক, অনিশার জন্য আজকে আরেকবার রিভিউ করে দিব। আচ্ছা তো আমি কোথায় ছিলাম, যে এটা নির্ণয় করতে হলে আমাদেরকে এরকম কাজ করতে হবে যে এক্স ওয়ানটা এক্স টু আর এক্স ওয়ানের ডিফারেন্সটা একদম এইরকম হবে যে খুব ছোট, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি ওই এতক্ষণ আমি কি করতেছিলাম এই সাইডে, এতক্ষণ আমি ট্যান এর মানটা বের করে চেষ্টা করতেছিলাম ঢালটা নির্ণয় করার জন্য, কারণ এখানে গ্রাফে দেওয়া আছে ওয়াই বিন্দু দেওয়া আছে এক্স বিন্দু দেওয়া আছে, তবু আমরা ট্যান এর মানটা বের করে তারপরে চেষ্টা করি। এই ট্যান এর মানটা যদি বের করতে হয় তাহলে এমন একটা সরল রেখা আঁকতে হবে, যেরকম বলতেছিলাম যে একই সরল রেখায় থাকা দুইটা বিন্দুর স্লোপ একই। এখন আমি যদি স্লোপটা বের করতে চাই এখানে এই 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 সমীকরণ থেকে, যদি কেউ বুঝতেছো হ্যাঁ না কিছু বলো। আশফাক আচ্ছা, বিষয়টা হলো এটা যে এখন বুঝাচ্ছি এটা একটা লিমিটের চিন্তা ভাবনার ভিতর থেকে আসছে, আর লিমিটের চিন্তা ভাবনা মানে বুঝতেছো যে লিমিটকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হার্ট বা হৃদয়, মানে এখান থেকেই লাভ দিয়ে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে চলে যাব। তো এইটার ট্যান থিটা মানে এমন একটা লাইন আঁকবো যেটা থেকে আমরা এর ইয়াটা স্লোপটা নির্ণয় করতে পারি, এটা এমন ভাবে আঁকতে হবে যেন এই দুইটা বিন্দু দিয়েই যায়, শুধুমাত্র এই দুইটা বিন্দু দিয়েই যায়, ঠিক আছে? যদি আমি ট্যান থিটার মান থেকে নির্ণয় করতে চাই তাহলে এমন একটা রেখা আঁকতে হবে যেটা যেন এই দুইটা বিন্দু, যে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে আমি এমন ভাবে নিছিলাম যে এক্স ওয়ান আর এক্স টু প্রায় খুব কাছাকাছি, তাই না? আমি এমন বিন্দু নিছিলাম যে এক্স টু আর এক্স ওয়ান খুব কাছাকাছি, তাহলে খুব কাছাকাছি হলে ব্যাপারটা এমন হবে যে আমি এখানে একদম নষ্ট করে পচায় ফেলছি,
আমি যদি ধরে নিই এমন আছে যে এক্স টু আর এক্স ওয়ান বিন্দু প্রায় মিশে গেছে, কিন্তু পুরোপুরি মিশে নাই, কিন্তু প্রায় মিশে গেছে, তাহলে আমার এমন একটা রেখা আঁকতে হবে যেটা খালি জাস্ট এই বিন্দুতেই, মানে এই যে আমি একটা বিন্দু আঁকছিলাম, আমি আলাদা আলাদা কলম ব্যবহার করি আর তার সাথে তো আমার প্রয়োজন পেন্সিল ব্যবহার করা, এই যে একটা বিন্দু আঁকছিলাম শুধুমাত্র এই বিন্দুতেই টাচ করে যাবে, আর আশেপাশের কোনো বিন্দুতে টাচ করবে না। যদি আশেপাশের কোনো বিন্দুতে টাচ করে, লাইক এইটার এটার যখন ঢাল নির্ণয় করতেছিলাম, আসলে ঢালটা কিন্তু তখন ভ্যালিড হয় নাই। কেন হয় নাই? কারণ দুইটা একই সরলরেখার উপরে ছিল না। এখন আমি একটা একই সরলরেখা এঁকে নিলাম, কিন্তু না, ওইভাবে হবে না। আমাদের আরে আমার যা দেখাচ্ছি তা তো স্ক্রিনের ভিতরে আসে না। আমার এমন ভাবে নির্ণয় করতে হবে, মানে এমন ভাবে একটা রেখা আঁকতে হবে যদি টেনের টেনের মান থেকে বের করতে চাই, যাতে করে কি জানো, যাতে করে জাস্ট এই যে বিন্দুর আমরা ঢাল নির্ণয় করব শুধু সেই বিন্দুতেই টাচ করে যাবে। আসলে মোটামুটি দুইটা বিন্দুতেই টাচ করবে, আমি যে এক্স টু আর এক্স ওয়ান বিন্দু নিছি দুইটা বিন্দুতেই টাচ করবে, কিন্তু দুইটা বিন্দু তো প্রায় মিশে গেছে, তার মানে ওই একটাতে টাচ করা মানে অন্যটাতে অটোমেটিক টাচ করছে, কিন্তু যে একটা নিছি সেটাতেই কিন্তু টাচ করবে, আশেপাশের আর কিছু মানে একটু দূরে দূরে, যদি ধরো এখানে একটা বিন্দু আছে, এই দূরের এই বিন্দুটাকে টাচ করে কিন্তু যাইতে পারবে না কখনোই, দূরের এই বিন্দুটাকে কখনোই টাচ করে যাইতে পারবে না, জাস্ট এইটুকু। তো আমি এখান থেকে ঢালটা নির্ণয় করার চেষ্টা করি। আমি আজকে একটু দ্রুত দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, প্রবলেম হইলে বইলো। তো এখান থেকে ঢাল নির্ণয় করলে আসে প্রায় 20 আসছে, 10 20, আর 10 20 এর মান হবে কি আসে 0.36। 0.36টাকে আমি কই বসাবো? আমি এখানে 2 বরাবর একটা বিন্দু ঢাল নির্ণয় করছি, তাহলে 2 বরাবর এখানে 0.36 খুঁজে 0.36 মনে হয় এখানে হবে, 0.36 এখানে একটা বিন্দুতে আমি এই ট্যান থিটার মান বসাবো। এই গ্রাফটা কিন্তু আমি এমন ভাবে তৈরি করছি যে মানে এই গ্রাফে আমি এই জিনিসপত্র গুলো বুঝাবো, যে এখানে যদি কোনো একটা বিন্দুর আমি ঢাল নির্ণয় করি এই এক্স এক্স মাইনাস কি জানো -2 বরাবর কোনো একটা বিন্দুর যদি আমি ঢাল নির্ণয় করি, সেই ঢালটা আমি এই গ্রাফে এই এক্স অক্ষে বসাবো, আর সেই ঢালটা আমি এই গ্রাফে ওয়াই অক্ষে বসাবো, আর এক্স অক্ষের যে মান ছিল এখানে সেটাই থেকে যাবে। আচ্ছা, তো মানে এখানে আমি ঢাল বনাম আর এক্স এর যে বিন্দু ছিল সেটার গ্রাফ নির্ণয় করতেছি। লাইক এটা যদি দূরত্ব বনাম সময়ের কোন একটা গ্রাফ হইতো, তাহলে ঢাল থেকে আমরা বেগটা পাইতাম, তার মানে এটা কি হইতো, তাহলে এটা হয়তো বেগ বনাম সময়ের গ্রাফ। এটা যদি কোনো দূরত্ব বনাম সময়ের গ্রাফ হইতো, তাহলে এটা কি হইতো, দূরত্ব বনাম সময়ের গ্রাফ হইতো, তাহলে এখান থেকে আমি যে ঢালটা নির্ণয় করি সেই ঢালটা হয়তো বেগ, আর সেই বেগটা যদি আমি এখানে বসাইতাম তাহলে এটা হতো বেগ বনাম সময়ের গ্রাফ। এখানেও এক্স অক্ষ বরাবর সময় ছিল, এখানেও এক্স অক্ষ বরাবর সময়, মানে এক্স অক্ষে কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট ওয়াই অক্ষে আমি ঢালের মানটা বসাচ্ছি। তো এই বিন্দুর 0.36, বাকি বাকি বিন্দুগুলো যদি আমি নির্ণয় করে যাই, লাইক এই বিন্দুটার আমি নির্ণয় করব, এই বিন্দুটা নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে, এমন একটা রেখা আঁকতে হবে যেটা খালি জাস্ট এই বিন্দুটাকে টাচ করে যাবে, আর কোথাও টাচ করবে না। ঠিক আছে, তো চলো আমি আঁকি। আমি চেষ্টা করছি এমন একটা আকার যেটা খালি জাস্ট এই বিন্দুতেই টাচ করে, আসলে এই বিন্দুতে পুরোপুরি টাচ করে ও নাই, মানে কোনো বিন্দুতেই টাচ করে নাই। আচ্ছা যাই হোক, মনে করে নাও এই বিন্দুতে টাচ করছে, কেউ না বুঝতে পারলে বইলো, ঠিক আছে। তাহলে এটা হলো 10 45 35 এর খুব কাছাকাছি, 10 35 এর মান কত দেখি, 0.7। ও ভালো, 0.7 মানে এটা কিন্তু আমি কোথায়, আমি এখানে 1 বিন্দুর জন্য পাইছি 0.7। ঠিক আছে, তাহলে এটা আমি 1 বরাবর এখানে বসাবো, 0.7 নিশ্চয়ই এই বরাবর আসবে, ওকে 0.7 এই বরাবর আসবে। আচ্ছা, এখন আমি এই বিন্দুর জন্য একটা নির্ণয় করি, এই বিন্দু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই বিন্দুতে কিন্তু রাবানি নেই। আচ্ছা, আমি গ্রাফ ট্রাফ নিয়ে বসতে বলছিলাম আজকে, গ্রাফ ট্রাফ কে কেউ নিয়ে আসছো?
দেখি নতুন নতুন আগমন হচ্ছে, ভালো। গ্রাফ, খাতা, কলম সবকিছু নিয়ে দৌড় দিয়ে সবাই চলে আসো, ঠিক আছে? হ্যালো সুরাইয়া, স্নেহা, শেহাব, ইরাম, তারপর অনিশা, অনিশা বা যাই হোক আশফাক, সবাই গ্রাফ, খাতা, কলম, ক্যালকুলেটার সব কিছু নিয়ে তারপরে। আমি এখানে আসছি একটু স্পেশাল প্রয়োজনে, কারণ গ্রাফ পেপারে দেখাইতে গেলে ক্যামেরায় সব ওলট পালট হয়ে যাবে। ওকে, এখন দেখো এই পয়েন্টটাতে মানে জিরো পয়েন্টে আমরা গ্রাফ নির্ণয় করতে চাচ্ছি, মানে ঢাল নির্ণয় করতে চাচ্ছি। এটা আসলে এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে, মানে এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রি কোণে আছে, তাই না? এক্স অক্ষের সাথে এটা জিরো ডিগ্রি কোণে আছে, জিরো ডিগ্রি কোণে আছে মানে এর ঢাল কি জিরো, তার মানে কি এখানে ঢাল হবে জিরো, তাই না? আচ্ছা, ঢাল এখানে ছিল 0.7, হুট করে এখানে চলে আসলো জিরোতে, একটু খটকা লাগতেছে না? হয়তো বা এর মাঝখানে কিছু হয়েছে, তাহলে আমরা মাঝখানের কোন একটা বিন্দুর লাইক 0.5 একটা বিন্দুর। আচ্ছা, আমি গ্রাফের উপর অনেক বেশি জোর দিচ্ছি, নিচে আরেকটা গ্রাফ আছে, অপর পৃষ্ঠায় আরো আরো গ্রাফ আছে এখানে। এর একটাই কারণ, ফিজিক্স অলিম্পিয়াডে কিন্তু গ্রাফ নিয়ে অনেক কোশ্চেন টোশ্চেন আসে, গ্রাফ আঁকাইতে হয়। সাধারণত ফিজিক্স পরীক্ষায় যদি গ্রাফ দিয়ে কোনো অঙ্ক আসে, আমি নিজেও দেই না বা অন্য কেউ দেয় না, কিন্তু তাই একাডেমিকে গ্রাফটা সেভাবে শেখাও হয় না, কিন্তু অলিম্পিয়াডের জন্য গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই গ্রাফ ট্রাফ নিয়েই বসবা, এবং গ্রাফ আমি যেটা আঁকাইছি যদি এক নজর দেখে নিতে চাও, এইভাবে হুশ করে উপরে উঠছি আবার হুশ করে নামছি, এখানে কিন্তু কোনো সরলরেখা দেইনি, একটা বক্ররেখা বা বাঁকা রেখার মতো দিছি। তোমরা গ্রাফে সেরকমই একটা দিয়ে রাখবা, দিয়ে তারপরে এমন একটা বিন্দু, মানে এই বিন্দু যদি নির্ণয় করতে চাও, এমন ভাবে স্কেলটা ধরে আঁকাবা যেটা কিনা শুধু এই বিন্দুতেই টাচ করে আর কোথাও টাচ করে না। আচ্ছা, কেন আঁকাচ্ছি, কেন কিভাবে আঁকাচ্ছি, এই সব কিছু নিয়ে একটু পরে আবার কথা হবে। ওকে, তো যেমন বলতেছিলাম যে আমি কোন বিন্দু, এই মাঝের একটা বিন্দু 0.5 এর ঢাল আমরা নির্ণয় করার চেষ্টা করব। এখানকার ঢাল যদি আমি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এবার একটা আরেকটা বিন্দু 0.5 এর গ্রাফ নির্ণয় করার চেষ্টা করছি, একদম পারফেক্ট ভাবে শুধু এইটাকেই টাচ করছে, আশেপাশে কোনোটাকে টাচ করে নাই। তো আমরা এর ঢালটা নির্ণয় করার চেষ্টা করি, দেখি কত আসে এদিকে, ঠিকঠাক প্রায় 50 ডিগ্রি। তো আমরা ট্যান 50 এর মানটা নিয়ে আসি, ট্যান 50 1.19, এখানে কিন্তু ঢালের মান জিরো, কিন্তু এখানে ঢালের মান কি দেখো, ট্যান জিরো এর মান জিরো, তার মানে এখানে ঢালের মানটা এই যে বসিয়েছি, এখানকার ঢালের মানটা যে এখানে বসিয়েছি এখানে জিরো, কিন্তু 0.5 এ আমরা কি পেলাম 1.19। ট্যান 50 এর মান কত ছিল জানো, 1.19। তো ট্যান 50 এর মান এখানে 1.19 নিশ্চয়ই এই বরাবর হবে, ওকে এই বরাবর হবে। তো আমি যদি আঁকাইতে চাই আবার, এখানেও এই বিন্দুটা ঢাল নির্ণয় করার দরকার ছিল, যেহেতু আমরা এখান থেকে শুরু করব, আবার এই বিন্দুটার একটু ঢালটা নির্ণয় করে ফেলি, করাটা একটু কষ্টকর হবে। আচ্ছা, তোমরা কি কেউ আমার সাথে সাথে ঢাল নির্ণয় করতেছো গ্রাফ পেপারে, করো বা নাই করো? আশফাক, আচ্ছা আশফাক, হ্যাঁ ব্যাপার হলো ভাবছি যে ক্লাসে একটু দুই চারটা মাত্র প্রবলেম দিয়ে সেগুলোকে সলভ করাবো, আর তার সাথে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে নিয়ে পুরোটা জমা দিবে, আর এক্সাম তো থাকবেই, বুঝতে পারছি। আমি কারোর কথা শুনতেছি না,
কি আচ্ছা আচ্ছা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু ব্রেক দিলাম, আজানটা শেষ হোক তারপরে, ঠিক আছে? একটু ব্রেক, অল্প কিছুক্ষণের। ওকে, আবার শুরু করি। এখন যা বলতেছিলাম যে অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের, অ্যাসাইনমেন্টে কিন্তু অবশ্যই এরকম দুইটা গ্রাফ দিব, দুইটা গ্রাফের তোমরা ঢাল নির্ণয় করে, গ্রাফ আর ঢাল বনাম এক্স অক্ষে যা ছিল মানের একটা গ্রাফ এঁকে তারপর আমাকে দিবা তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে। কারণ বললাম যে অলিম্পিয়াডে গ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট, ফিজিক্স অলিম্পিয়াডে। আচ্ছা, তো আমরা এই বিন্দুটা ঢাল নির্ণয় করতে চাচ্ছি, কারণ এদিক থেকে শুরু করব। তো এখানে না থাকলে ডিসকর্ডে কি সবাই আসছে? না, এখনো ডেট দেয় নাই। আচ্ছা, তো আমি নির্ণয় করতে চাচ্ছিলাম এই বিন্দুটার ঢাল। তো ঢাল নির্ণয় করাটা একটু কষ্টকর হবে। আমি এই বিন্দুটার ঢাল নির্ণয় করতে চাচ্ছি। আস্তে শোনা যায়। আচ্ছা, এবার জোরে জোরে বলবো, জোরে। আচ্ছা, ওকে। তো এই বিন্দুটার ঢাল, এই বিন্দুটার ঢাল মানে এই -3, এই -3 বিন্দুটার একেবারে কোনায় পড়ে গেছে। কিছু করার নাই, এই কোনাটা যেন কেন আসতেছে না। এই এই কোনায় যে আছে -3, এই -3 বিন্দুটার ঢাল যদি নির্ণয় করি, সেটা হবে আমার জিনিসপত্র হয়ে গেল। -15, 16, 17 এর ভিতরে আসে। আমি 16 নিলাম। 10 60, 10 60 মান 0.28, 0.28 মানে আমাদের, আচ্ছা দাঁড়ান, 0.28 মানে আমাদের এইখানে আসবে। এটা 0.36 ছিল, তার মানে এটা হবে 0.28। তো আমি যদি শুধু এই সাইডের গ্রাফটুকু আঁকতে চাই, আমি শুধু এই সাইডের যে অংশ আছে এই সাইডের অংশটুকু গ্রাফ এখানে আঁকছি, মানে ঢাল বনাম সময়ের গ্রাফটা আঁকার চেষ্টা করছি। তো আশা করি তোমরা এমনিতে ফিজিক্স পারো, সেখানে তোমরা জানো যে দূরত্ব বনাম সময়ের গ্রাফ থেকে, দূরত্ব বনাম সময়ের গ্রাফ থেকে নির্ণয় করা যায়, বেগ নির্ণয় করা যায়। আর তাহলে এখানে আমাদের যে গ্রাফটা সেটা ছিল হচ্ছে বেগ বনাম সময়, মানে আমরা এখানে যে ঢালটা নির্ণয় করছি এই ঢাল আর এক্স অক্ষে যে মান ছিল সেই মানগুলাই এক্স অক্ষে বসবে, আর ঢালের মানটা ওয়াই অক্ষে বসাতে থাকবো আমরা। আশা করি তোমরা গ্রাফ আঁকাতেও পারো। তো এখানে উপরে ওঠার পর আবার জিরো চলে আসছে, তো জিরো। আচ্ছা, এখানে দেখো এটা কি খালি নিচেই নামছে না, তার মানে ঢালের মানটা কি ধীরে ধীরে নিচে চলে গেছে। তবুও আমি যদি এখানে একটা বিন্দুর ঢাল নির্ণয় করতে চাই, সেটা নির্ণয় করলে এই এই এত বড় কোণটা, এই কোণটার ট্যান এর মান আমাদের নির্ণয় করতে হবে এই যে এই এই বিন্দুটার জন্য। টেন 135-এর কাছাকাছি গেছে। হ্যাঁ, 135-এর কাছাকাছি গেছে। টেন 135-এর মান -1, সেটা একবার দেখেছিলাম, আবারও আবারও টেন 135-এর মান -1। সো এই ওয়ান এর এখানে আসবে, -1 এর এখানে আসবে। আসলে দেখো এইখানে যে গ্রাফটা ছিল এটা ওই একই গ্রাফ, খালি এটা এটা যেই হারে উপরে উঠছে এটা সেই হারে নিচে নামছে। তো আমরা এখানে সিমেট্রি বা সমতার, সদৃশতার কনসেপ্ট থেকে বলতে পারি যে এইখানেও গ্রাফটা আসলে হবে এইরকম ভাবে, যেহেতু উঠছে আর এখানে দেখা যাচ্ছে যে গ্রাফের মানটা এখানে সবকিছু নিচে নামতেছে, তার মানে এখানে গ্রাফটা নিচে নামতেই থাকবে, তাই না? গ্রাফটা এরকমই হবে, খালি নিচের দিকে এই পজিশনে হবে। তো আমি এঁকে ফেলি,
কেউ যদি এটুকু এঁকে ফেলো, অনেক ধন্যবাদ যে এটুকু তুমি এই গ্রাফ থেকে মেপে মেপে আঁকবা, তাকে অনেক ধন্যবাদ যে আঁকবা তাকে। তো আমি এখানে কি পেলাম, এইটার ঢাল বনাম লেখকে যে মান ছিল সেই মানের একটা গ্রাফ পেয়ে গেলাম। আসলে গ্রাফটা আমি যা আঁকাইছি ঠিকঠাক মতন হয় নাই, যদি ঠিকঠাক মতন হইতো গ্রাফটাকে অনেকটা এমন দেখাতো। দাঁড়াও দেখো, এই যে তোমরা বই দেখতে পাচ্ছ যে এখানে গ্রাফটা প্রথমে ছিল এমন, তারপর ধীরে ধীরে এমন চলে এসেছে, মানে এটা একটা বক্ররেখা ছিল। এখানে এই এক একটা বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করেছি, ঢাল নির্ণয় করে আবার এখানে এখানে বসিয়েছি, দিন শেষে গ্রাফটা এমন আসার কথা ছিল। আমার ওই সেম সেমই আসছে, ওই কাছাকাছি। ওকে আচ্ছা, 1 মিনিট। এতক্ষণ যে ঢাল নিয়ে এত এত কথা বললাম, আশা করি তুমি বুঝছো যে একটা গ্রাফ থেকে ঢাল কিভাবে নির্ণয় করে। একটা গ্রাফ থেকে ঢাল নির্ণয় করার জন্য মানে একটা বক্ররেখার গ্রাফ থেকে, লাইক এখন আমি এই গ্রাফটা নিয়ে কথা বলি, এটা তো পুরাই বাঁকা, দেখতেই পাচ্ছো যে পুরাই বাঁকা, মানে একটা বৃত্তের গ্রাফ থেকে আমরা ঢাল নির্ণয়ের চেষ্টা করতেছি। একটা বৃত্তের গ্রাফ থেকে ঢাল নির্ণয়ের চেষ্টা করতেছি, তার মানে একেও আমাদের ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। তার মানে আমি যদি এই 0.5 বিন্দুতে যদি কোনো গ্রাফ, কোনো বিন্দুর এই -0.5 বিন্দুতে যদি ঢাল নির্ণয়ের চেষ্টা করি, তাহলে আমার এই দূরে কোনো আরেকটা বিন্দু নিলে চলবে না। আমাদের ঢাল নির্ণয় করার জন্য কি করতে হয়, দুইটা বিন্দু নিতে হয়, x1 আর x2, দুইটা বিন্দু নিতে হয় এবং এটা নিতে হয় খুব কাছাকাছি। এই একটা যদি আমি -0.5 এ নেই, আরেকটা যদি 1 এর এখানে নেই, না হবে না। কি করতে হবে, এই খুব কাছাকাছি, মানে এই কাছাকাছি নিতে হবে। দেখো তো এখানে কাছাকাছি নেওয়ার পরে এটা কি সমান সমানে এসেছে, মানে এটা এদিকে সরল রেখা সরল রেখা মনে হয়, সবগুলা ঘুমায় গেছে, বুঝতে পারছি। হ্যালো, অনেকটা মনে হচ্ছে ভাইয়া। ও আচ্ছা, অনেকটা মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু হয় নাই, কারণ এটা একটা বৃত্ত। আসলে এইখানেও একটু থাকবে, তখন আমরা এরকম না করে, এই আমি কি এখানে পেন্সিল দিয়ে আসছিলাম, ডিস্টার্ব হবে গ্রাফে। আমাকে গ্রাফের উপর অনেকবার মোছামুছি করতে হবে, তাই কলম, গ্রাফটা পেন্সিল দিয়ে আঁকা ছিল, তারপর একবার কলম করে নিলাম। তো এই এটা অনেকটা কাছাকাছি মনে হচ্ছিল, কিন্তু তবু তাতে আমরা সন্তুষ্ট না, আমরা আরো কাছাকাছি বিন্দু নিব। বিন্দু নিয়ে তারপর ঢাল নির্ণয় করার চেষ্টা করব, যেভাবে কিছুক্ষণ আগে ঢাল নির্ণয় করলাম সেভাবে আবারও ঢাল নির্ণয় করে করে আমরা যাব। এই এই বিন্দুটা ঢাল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এই বিন্দুতে এমন একটা রেখা আঁকতে হবে যেটা কিনা শুধু এই বিন্দুতেই টাচ করবে, আর কোনো বিন্দুতে টাচ করে না। এই যে এভাবে আঁকলে দেখবো যে এটা একদম খাড়া, যে কোনো একটা খাড়া জিনিসের, বা এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি ঢাল কত হয় দেখি, 10 90, ম্যাথের আসতেছে, মানে এটা হলো একেবারে ইনফিনিটিতে। তার মানে আমাদের এখন আমি যদি প্রতিবারের মান বের করে করে বসাই দিতে চাই, একদম ইনফিনিটি থেকে আমাদের ঢালটা শুরু হবে, এই ইনফিনিটিতে যাবে, -1 বিন্দুটা, এই -1 বিন্দুটা একেবারে ইনফিনিটি থেকে আসা শুরু করবে। তারপর আমি যদি এই 0.5 এ এখানে ঢাল নির্ণয় করতে চাই, এমন একটা রেখা আঁকতে হবে যেটা কিনা শুধু এই বিন্দুকেই টাচ করবে, আর কোথাও না। আর কোথাও না, তো এটাকে একটু বিস্তারিত দিকে বর্ধিত করি, বর্ধিত করে এটাকে একটু আগায় আনি, তারপরে এখান থেকে আমরা চেষ্টা করি 39 38 এরকম আছে, আমি 38 দিয়ে ট্রাই করলাম, 10 38, 0.78, 0.78 কোথায় আসে, 0.78 আমার মনে হয় এইখানে, না এখন তো 0.5, 0.78 এখানে বা মাঝামাঝি একটু আসার কথা, 7.5 7.8 এখানে আসার কথা বা এইখানে আসবে, এটা এই বরাবর বসানো যাচ্ছে।
আচ্ছা, এখন এই বিন্দুতে কত আছে? এই বিন্দুতে কত আছে? এই বিন্দুতে আছে একেবারে সোজা একটা সরলরেখা। সরলরেখা মানে এখানে ঢাল শূন্য, তার মানে এখানে শূন্য। আচ্ছা, আবার যদি একইভাবে এখানে নির্ণয় করতে চাই, এখানে নির্ণয় করতে চাই, এটা তো আমার কাগজের বাইরে চলে গেছে। যাই হোক, সদৃশ্যতার নিয়ম থেকে বোঝাই যাচ্ছে যে এটাই একটা বৃত্ত, এর এই সাইড আর এই সাইডের ঢাল একই হবে, কিন্তু এটা হবে বিপরীত দিকে, মানে এটা হবে মাইনাসে, কারণ এটা উপরে ছিল, উপর থেকে ধীরে ধীরে নিচে নামতেছে। ঠিক আছে, হ্যালো, তুমি কি ঢাল নির্ণয়ের ব্যাপারটা বুঝতেছো? ঢাল নির্ণয় না বুঝলে কিন্তু ডিস্টার্ব। হ্যালো, না সবাই মিউট করে বসে আছে, তার মানে আমি একটু লেট করে জয়েন দিয়েছিলাম, তো আগেরটা অতটা আ বুঝতে আ পারছি না। আগে আগে কিছুই পড়াইনি আমি, শুধু এইটুকুই মানে ঢাল নির্ণয়টাই আজকে গ্রাফে শিখাচ্ছি। ঠিক আছে, এটাতে ইয়া করলেও মানে এটাতে কনসেন্ট্রেট করলেও তুমি ঢাল নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখে যাবে। ঠিক আছে, আর একটু পরে আবার বিস্তারিত বলবো আমরা। জি, বুঝতে পারলাম না। হ্যাঁ, কন্টিনিউ করলাম, তো এটা হবে এইটাই যা ছিল তাই, শুধু ঋণাত্মক দিকে, মানে পয়েন্ট কত ছিল এখানে, 0.78 ছিল, এই 0.78 হবে -0.78, মানে এই বরাবর এখানে এখানে হবে। ওকে, আর -1 এখানে আমরা নির্ণয় করে ফেলতেই পারি। এটা জাস্ট খাড়া একটা দাগ হবে, এটা দুটো মেশে নিয়ে আসলে দুটো মিশে যাবে আকার গোল, এটা তো একদম 90 ডিগ্রি। টেন নাইনটির মান জিরো ম্যাথিরোর, টেন নাইনটির মান কি ম্যাথিরোর বা ইনফিনিটি। আসলে দেখো এইখানে গ্রাফটা কিন্তু ঋণাত্মক দিকে চলতেছিল, মানে নিচে ওয়াই অক্ষের মাইনাসের দিকে চলতেছিল, তার মানে এটা -ইনফিনিটি থেকে আসবে, তাই না? তো ধরলাম এখানে -ইনফিনিটি থেকে আসবে। তো দিন শেষে আমার গ্রাফটা কেমন হবে? দিন শেষে আমার গ্রাফটা হবে, আমার এই বিন্দু দিয়ে যাইতে হবে, এই বিন্দু দিয়ে যাইতে হবে, এই বিন্দু দিয়ে যাইতে হবে, মানে এই ইনফিনিটিটা থেকে শুরু করে এখানে আসতে হবে, তারপরে এইখানেও টাচ করতে হবে, এখানে তো জিরো ছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে জিরো ছিল, আবার এটাতেও টাচ করতে হবে, দিন শেষে এখানে এসে শেষ হবে। তো আঁকা শুরু করি। কি আঁকাইলাম? যাই হোক, আমি নিজেও গ্রাফ ভালোভাবে আঁকাইতে পারি না, তো দেখতে পাচ্ছো যে এইভাবে ইনফিনিটি থেকে আসছে, তারপর এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে আসছে। আচ্ছা, তোমরা কি এখন একটা ব্যাপার দেখতেছো যে এইখানে এটা কি সর্বোচ্চ না, গ্রাফের এখানে কি সর্বোচ্চ পজিশন না? দেখো উপরে উঠে এখানে সর্বোচ্চ পজিশন না? ও আচ্ছা, 1 মিনিট। ওকে, হ্যাঁ, কি বলছিল যে হুট করে কথা আসতে শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, তো এখানে কি গ্রাফের সর্বোচ্চ পজিশন না? দেখো এই গ্রাফের সর্বোচ্চ পজিশনে ঢাল কত ছিল? জিরো। আবার এখানে দেখো, এখানে গ্রাফের সর্বোচ্চ পজিশন, এটা গ্রাফের সর্বোচ্চ পজিশন ছিল না, এখানে ঢাল কত? জিরো। আচ্ছা, এই কনসেপ্টটা তোমরা মনে রাখবে, এই কনসেপ্টটা থেকে তোমাদের অনেক সুন্দর একটা জিনিস পড়াবো, একটু পরেই আসবে সেটা। আচ্ছা, তো আমরা এবার কালকের পড়া থেকে আর একটু ভালোভাবে কন্টিনিউ করি ক্যালকুলাসের পড়ায়। এতক্ষণ আমরা ম্যাথমেটিক্যাল টার্ম, গ্রাফ গ্রাফ এগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা কিছু ফিজিক্স আর ম্যাথ একসাথে মিশাই মিশাই পড়ার চেষ্টা করব। ওকে। কেউ কোথাও না বুঝলে এবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমরা শুরু করি এখন, আমরা এখন শুরু করি কালকে যে বিষয়টা পড়েছিলাম, লিমিট। লিমিট থেকে আবার শুরু হবে
এখানে কি লিমিট থেকে আমাদের ক্যালকুলাসের পড়াটা আবার শুরু হবে। যেমন বলতেছিলাম যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের হার্ট বা হৃদয় বলা হয়, আর লিমিটকে। আচ্ছা, কালকে কিছু কথা বলা হয়নি, ক্যালকুলাস হলো দুই ধরনের, একটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস আর একটা হলো মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। আর কালকে যেমন আমি বলেছিলাম যে ওয়াই ইকাল টু যদি মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়, এখানে এক্স এর মানও পরিবর্তিত হচ্ছে, ওয়াই এর মানও কিন্তু পরিবর্তিত হয়। এখন তাহলে এক্স টাকেও বলা হয় চলক, ওয়াই টাকেও বলা যায় চলক। এই এক্স টাও এক ধরনের চলক, ওয়াই টাও এক ধরনের চলক, কিন্তু দেখো এক্স এর মান কিন্তু ইচ্ছা মতো পরিবর্তিত হতে পারে। এক্স এর মান এখানে আমি যদি ওয়ান বসাই, তাহলে ওয়াই এর মান ক্যালকুলেশন করলে ওয়াই এর মান আসবে টু। আবার এক্স ইকুয়াল টু যখন ওয়ান, ওয়াই ইকুয়াল টু তখন টু। আবার এক্স এর মান যখন যদি টু বসাই, ওয়াই এর মান আসবে তখন ফোর, ওয়াই এর মান তখন আসবে ফাইভ, তাই না? ওয়াই এর মান আসবে ফাইভ। তার মানে দেখো এক্স এর মানটাও পরিবর্তিত হচ্ছে, ওয়াই এর মানটাও পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই পরিবর্তন হওয়ার সময় ওয়াই এর মানটা কিসের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে বা কিসের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে? এক্স এর মানটা কিন্তু সরি 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 না ঠিক আছে ঠিক ছিলাম, এক্স এর মানটা আমরা ইচ্ছা মতো ধরে নিচ্ছি, এক্স এর মানটা আমার নিজের মনের ইচ্ছা মতো পরিবর্তিত হচ্ছে। এক্স এর মান কখনো ওয়ান বসাচ্ছি, কখনো টু বসাচ্ছি, কিন্তু দেখো ওয়াই এর মানটা কিন্তু হিসাব নিকাশ করে তারপর আমার আনতে হচ্ছে, এক্স এর মান বসায় হিসাব নিকাশ করে তারপর মান বসাতে হচ্ছে। মানে ওয়াই এর মানটা যে পরিবর্তিত হচ্ছে, মানে ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভর করে পরিবর্তিত হচ্ছে। এই যে এই চলক ওয়াই একটা চলক, এই চলকের মানটা এক্স এর উপর নির্ভর করে পরিবর্তিত হচ্ছে। এই ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক, আর এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক। আচ্ছা, যেমন বলতেছিলাম, হ্যাঁ বলো। ওয়াই এর সাথেও একটা ধ্রুবক পদ থাকলে তখন ওয়াই এর এই ধ্রুবক পদটা আমরা ওই পাশে নিয়ে যেতাম, পারতাম না? হ্যাঁ হ্যাঁ হবে, তখন আমরা ইচ্ছা মতো ওয়াই এর মান বসাবো, তারপরে এক্স এর মান পেয়ে যাবো। মানে এটা নির্ভর করবে যে আমি কার মান ইচ্ছা মতো বসাচ্ছি। এটাকে সবসময় যে অধীন চলককে স্বাধীন চলককে সবসময় এক্স দ্বারা প্রকাশ করা হবে এমন কোন ধরা বাঁধা নিয়ম নাই। একটু পরে আমরা যখন ক্যালকুলেট করব তখন ইউ ভি ডাব্লিউ কত 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 চলক চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা আসি। তো যেমন বলতেছিলাম ক্যালকুলাস হলো দুই প্রকার, একটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস আর একটা হলো মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে একটা মাত্র স্বাধীন চলক থাকে, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে একটা মাত্র স্বাধীন চলক থাকে, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে অনেকগুলো স্বাধীন চলক থাকতে পারে। ওইখানে হয়তো বা ওয়াই ও স্বাধীন হইতে পারে, আবার নতুন আরেকটা চলক আসতে পারে জেড, সেটাও স্বাধীন চলক হইতে পারে, আর অধীন চলক হিসাবে এ বা আয়তনের ভি অনেক কিছু আসতে পারে, এ বি জি অনেক কিছু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো স্বাধীন চলক অধীন চলক বোঝানো গেল। এরপর আসো, আমরা কখনো কখনো এভাবে লিখি না, ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? হ্যালো, বাকিদের কথা বললে ভালো হয়, শেহাব তারপর সুরাইয়া এরা আছে, এরাও একটু কথা বলবে। আচ্ছা, সবাই একটু কথা বলবে। এফ অফ এক্স, আচ্ছা আসলে অনেকে এইটা মানতে চায় যে ওয়াই অধীন চলক বা ওয়াই একটা চলক, এটা মানতে কারো কষ্ট হয় না, কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা পুরাটা যে একটা চলক এটা মানতে অনেকেরই কষ্ট হয়, কিন্তু এটা আর হওয়া যাবে না। এই দেখো এই এক্স এর মান যদি আমি পরিবর্তন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পুরো জিনিসটার মানই পরিবর্তিত হবে। কিসের উপর নির্ভর করে পরিবর্তিত হবে? এক্স এর মানের উপর নির্ভর করে পরিবর্তিত হবে। মানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পুরাটাই হলো একটা চলক, অধীন চলক। তো আমরা কখনো ওয়াই এর পরিবর্তে এই পুরাটা লিখবো, আবার কখনো ওয়াই এর পরিবর্তে এফ অফ এক্স এইটুকু লিখবো। আশা করি বুঝেছো যে অধীন চলক বিভিন্ন রকম রূপে থাকতে পারে, সেটা বুঝাইলাম। ওকে, এখন একটা ফাংশন দেখো, এফ অফ এক্স বা ওয়াই আমরা হিসাবে দিতে পারি, বা আমরা এটাকে লিখতে পারি এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এখন এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, এটা একটা অসংজ্ঞায়িত মান হয়ে যাবে। এক্স এর মান যদি আমরা এখানে ওয়ান বসিয়ে ফেলি, তাহলে নিচে শূন্য আসবে আর উপরে ওয়ান স্কোয়ার শূন্য শূন্য শূন্য, এটা তো আনডিফাইন্ড, তাই না? লাইক তোমাদেরকে যদি দেখিয়ে দিতে চাই, শূন্য ভাগ শূন্য ম্যাথ এরর আসতেছে, মানে এটা আনডিফাইন্ড
আমাদের ম্যাথে কোনো গন্ডগোল হয়েছে সেজন্য আসতেছে, সেরকম দেখাচ্ছে। আচ্ছা তো শূন্য বাই শূন্য এটা লেখা যাবে না, এটা লিখলে বোঝা যাবে যে গণিতে কিছু এরর আছে। তো এটা আনডিফাইন্ড, তো এক্স এর মানটা জি, আচ্ছা আচ্ছা এক্স এর মানটা ওয়ান হওয়া যাবে না, ঠিক আছে? ওয়ান হলে ইকুয়েশনটা আনডিফাইন্ড হয়, কিন্তু এক্স এর মান যদি 1.00000001 হয়, লাইক এখানে আমি আরো কয়েকটা জিরো দেই, এখানে আমি বেশ কয়েকটা জিরো দিলাম, এক্স এর মানটা যদি এমন হয় তাহলে কি এখানে মাইনাস করলে এটা কি জিরো আসবে বলো? আসবে না তো, তাই না? এখানে এক্স এর মানটা কখনোই জিরো আসবে না। আচ্ছা তাহলে আমি কি নিলাম, আমি দেখলাম যে আমি এক্স এর মান ওয়ান ধরতে পারতেছি না, তাহলে আমি জেড করে এমন একটা মান নিলাম যেটা যেটা ওয়ান এর খুব কাছাকাছি, এক্স এর মান ওয়ান ধরতে পারতেছি না, তাহলে আমি জেড করে এমন একটা মান নিলাম যেটা ওয়ান এর খুব কাছাকাছি, ঠিক আছে? যেটা ওয়ান এর খুব কাছাকাছি কিন্তু ওয়ান না, ওয়ান নিলে আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? এই যে আমি ব্যাপারটা নিলাম যে এক্স এর মান ওয়ান এর খুব কাছাকাছি কিন্তু ওয়ান না, এই ব্যাপারটাকে বোঝানো হয় এক্সটেন্ডস টু ওয়ান, টেন্ডস টু, ঠিক আছে? আশা করি বুঝতেছো, এটা এন, এক্সটেন্ডস টু ওয়ান মানে এক্স ওয়ান এর খুব কাছাকাছি। এখন আমি এখানে 1.00001 নিচ্ছি, এমন হতে পারতো 0.00 0.99999, এরকম এরকম হতে পারতো। আচ্ছা তো এখন এই যে আমি যে কথাগুলো বললাম, এক্সটেন্ডস টু ওয়ান মানে এক্স ওয়ান এর খুব কাছাকাছি কিন্তু ওয়ান না, এই কথাগুলোকে ফাংশনে লেখা থাকে কিভাবে, মানে এই শর্তটা ফাংশনে কিভাবে লেখা থাকে ব্যাপারটা এভাবে লেখা থাকে, লিমিট এক্সটেন্ডস টু ওয়ান মানে এক্স ওয়ান এর খুব কাছাকাছি কিন্তু ওয়ান না, এটা একটা ফাংশনের লিমিটেশন যে এটা ওয়ান এর খুব কাছাকাছি হইতে পারবে কিন্তু ওয়ান হইতে পারবে না। এইটা এই বিষয়টাকে যদি একটা ফাংশন থাকে, আস্তে আস্তে বলো, ভাইয়া এখানে কি শুধু ওয়ান এর কাছাকাছি নিতে হবে নাকি অন্য কিছুও নেওয়া যাবে? আমি বলছিলাম যে আমি জেড করে নিচ্ছি, কারণ আমি ওয়ান নিলে দেখতেছি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে আমি এমন একটা নিব যেটা ওয়ান এর খুব কাছাকাছি, তাহলে আমি যেটা এমনও করতে পারি। হ্যাঁ ওয়ান বাদে যেরকম 2.99999999, যেটা থ্রি এর খুব কাছাকাছি, এমন কিছু নিতে পারতাম, তাই না? আবার যদি বল, আবার যদি বলতা পায়ের খুব কাছাকাছি নিব একটা, তাহলে 3.14116, এমন একটা কিছু নিতে পারতাম। ওকে আচ্ছা এই যে কথাগুলা যে এক্স এর মান ওয়ান হবে না কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস হবে, এইটা ফাংশনে লেখা থাকে এরকম ভাবে, এই যে এফ অফ এক্স এরকম লেখা থাকে নিচে সুন্দর করে ছোট করে, এটা এল, ঠিক আছে? টি লিখে ফেলছি ভুল করে, এল বুঝে নিও, জায়গা নাই, জায়গার শর্ট। আচ্ছা এইভাবে লেখা থাকে এফ অফ এক্স, এফ অফ এক্স লিমিট এক্সটেন্ডস টু ওয়ান, কিন্তু এটা ওয়ান না, ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস, এটুকু জায়গা রাখছিলাম। আচ্ছা যখন এটা ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস হয় তখন নিশ্চয়ই আমরা এটাকে একটু ভেঙে বীজগাণিতিক ভাবে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করে এটা এটা কাটা যাবে, কাটা গেলে দিন শেষে আমাদের কি মান আসে, ওয়ান এর মানটা আমি এক্স এর মানটা কেমন ধরেছিলাম এমন, তাই না? চলো আমরা বসাই দিই, এক্স এর মান হলো 1.00000000 প্লাস আরেকটা ওয়ান ছিল সাথে, তাই না? এক্স এর মান এই যে 0.00000 প্লাস ওয়ান, এই এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে? দেওয়ার পরে টু, মানে মানটা এসে গেছে টু। আচ্ছা এই মানটা কি কখনো টু পাওয়া সম্ভব হইতো যদি আমরা এই এটা লিখতে, যদি আমরা এক্স এর মান ওয়ান ধরতাম? ভাইয়া আচ্ছা এখন আমাকে কেউ যদি বলতো এক্স এর মান কত হলে এফ অফ এক্স এর মান বা ওয়াই এর মান টু হয়, তখন আমরা হয়তো বা আগে তিন দিয়ে একবার ট্রাই করতাম, দেখো তিন দিয়ে যদি আমি এখানে ট্রাই করি, 3 + 1 কোথায় ছিল আমাদের ফাংশনটা, এই যে আমাদের ছিল ফাংশনটা এখানে, এখানে আমি যদি তিন দিয়ে ট্রাই করতাম, দেখো তিন দিয়ে ট্রাই করলে আসে -2 আর 3² 9 8, তাহলে তিন দিয়ে ট্রাই করলে আসে 4, এক্স এর মান যদি হয় 3, ওয়াই এর মান আসে 4, বুঝতেছো নিশ্চয়ই?
এক্স এর মান যদি 3 দিয়ে ট্রাই করতাম, ওয়াই এর মান আসতো 4। আচ্ছা তাহলে কি করব, বেশি হয়ে গেল, একটু কম নেই, আমাদেরকে বলছিল ওয়াই এর মান আনতে হবে 2, আমাদের বলছিল ওয়াই এর মান আনতে হবে 2, কোন মান মানে এক্স এর কোন মান ধরলে ওয়াই এর মান 2 আসে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল। আচ্ছা তাহলে আমরা এক্স এর মান 1 ধরে নেই এবার, এক্স এর মান যদি এক্স এর মান 1 ধরলে তো ডিস্টার্ব, এক্স এর মান 0 ধরে নেই এবার, না 0 না আগে 2 দিয়ে ধরে নেই, এক্স এর মান যদি 2 ধরি তাহলে কি আসবে, 2 মাইনাস 1 নিচে 1 আর উপরে 2 স্কয়ার, তাহলে আসবে 4। পড়ি তো এই ম্যাথে কোনো ভুলভাল হলে এরকম ধরায় দিও, ম্যাথমেটিশিয়ান এত ভালো বসায় রাখছে একজনকে। আচ্ছা এক্স এর মান 2 হলে তবে ওয়াই এর মান আসে 4। পড়াশোনা তো হবে না, 3 হবে না, 3ও হবে না, হ্যাঁ 3 হবে, 3 হবে, এক্স এর মান আসবে 3, এরকম মনে হয় চলে গেছে, আসে তো ঘুমাই আছে, বুঝতে পারছি তাইলে। ওকে ওকে, এক্স এর মান যদি 2 বসাই ওয়াই এর মান 3 এর খুব কাছাকাছি, মানে 3 এর খুব কাছাকাছি বলছি না, ওয়াই এর মান আসবে 3, তাহলে তাতেও তো হচ্ছে না, আমাকে বলছিল ওয়াই এর মান যাতে 2 আসে, তাহলে এবার ওয়াই এর মান 0 বসাই, ওয়াই এর মান 0 বসালে আসে -1, নিচে আসে -1 আর উপরে 0 স্কয়ার, -1 -1, দিন শেষে আসে 1, মানে এক্স এর মান 2 বসাইলে আসে 3, এক্স এর মান 0 বসাইলে আসে 1। হয়তো হ্যাঁ আচ্ছা ওকে, ওয়াই এর মান হবে কি, এক্স এর মান যদি আমি 0 বসাই ওয়াই এর মান আসবে 1। এটা ডিস্টার্ব হয়ে গেল না, আমাদের মান চাচ্ছিল 2, আমরা এমন একটা বের করলাম 2 বসায় দেখছি 3 আসে, 3 বসায় দেখছি 4 আসে, 0 বসায় দেখলাম 1 আসে, তার মানে 2 আর 0 এর মাঝখানে একটা হবে তাই না, 2 আর 0 এর মাঝখানে কি আছে, 1 আছে, তখন 1 বসালে ইকুয়েশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বের করব x এর মান 2, x এর কোন মান বসালে ইয়ার মান 2 আসে, তখন আমাদের এই ধারণাটা কাজে লাগবে, লিমিট হয়ে গেল, এমন লেখা লেখছে যে কিছু আর বোঝার নাই, এই যে লিমিট x টেন্ডস টু 1 এই ধারণাটা আমাদের কাজে লাগবে, এই ধারণাটাকে কাজে লাগাই আমরা দেখাইতে পারবো x এর মান যদি এই রকম একটা হয় তখন y এর মান 2 আসতে পারে। আশা করি তোমরা এটা বুঝছো, লিমিটের ধারণাটা লিমিটের উপরে অ্যাসাইনমেন্টে থাকবে। আচ্ছা এই শর্ত বসায় আমি বরং এখানে, ওকে ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি বলো। হ্যাঁ টেন টু করতে তো সাধারণত আমরা দেখছি যে আমরা সবসময় বড় সংখ্যাটা নিই, আমার সংখ্যাকে নেওয়া যায় না, হ্যাঁ আমার ছোট টেন টু মানে হচ্ছে 0.000 সরি 0.99999 হ্যাঁ অবশ্যই আমরা সেরকমও নিতে পারবো, তুমি বলতেছো যে দিন শেষে মাইনাস হয়ে যাবে এই কথাটা, হ্যাঁ হ্যাঁ আর জিরোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি মাইনাস 0.00001 এরকম কিছু একটা টেন্স টু জিরো হবে, হ্যাঁ হতে পারে। আচ্ছা দাঁড়ো আমি কি জানো, ওকে এই যে এটাই বলতেছিলাম যে এই ফাংশনটা নিয়ে কথা, এই ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম যে এখানে ইকুয়েশনটা কিন্তু এভাবে লেখা থাকে, এফ অফ এক্স লিমিট এক্সটেন্ডস টু 1, এখান থেকে আমরা অ্যানসারটা পেয়েছিলাম 2, এই অ্যানসারটা 2 পাওয়ার ফলে অ্যানসারটা পেয়েছিলাম 2, এইটাকে বলা হয় এই ফাংশনের লিমিট, এখানে এটা একটা শর্ত ছিল লিমিট এক্সটেন্ডস টু 1, মানে এটা ফাংশনের একটা লিমিটেশন যে এক্স 1 এর খুব কাছাকাছি হবে এছাড়া আর কিছু হবে না, দিন শেষে আমরা যেটা পেয়েছি সেটা হলো লিমিট এক্সটেন্ডস টু, দিন শেষে আমরা যে অ্যান্সারটা পেয়েছি সেটাকে বলা হয় লিমিট। লিমিট নির্ণয়ের যদি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই, ও আর একজন জিজ্ঞেস করেছিল যে 99 বসালে কি হবে, 99 বসালে এটা সম্ভবত -2 চলে আসার কথা তাই না, না -2 না দেখি করে, হ্যাঁ 2 আসবে, হ্যাঁ এখানে 2 আসছে, তারপরে আমরা যদি অন্য একটা ফাংশন নেই
যেখানে মাইনাস আসে, কখনো হয়তো বা পজিটিভ নিলে আসে টু। আবার আমি অন্য একটা ফাংশনের কথা বলতেছি, এটার কথা বলতেছি না, যদি পজিটিভ নেই তখন আসছে টু, আর যখন নেগেটিভ নিলাম মানে ছোটটা নিলাম তখন আসতেছে মাইনাস টু বা ঋণাত্মকটা। এটাকে বলা হয় ডিসকন্টিনিউটি, বা এটা ফাংশনের একটা ধর্ম আছে ডিসকন্টিনিউটি। তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে ক্যালকুলাসের জন্য এই যে বইটা কুইক ক্যালকুলাস, বইটা বেশ ভালো ফাটাফাটি, এমআইটি আর হার্ভার্ডের দুজন প্রফেসর মিলে বইটা লিখছে। তোমরা যদি এই বই থেকে বাকি যেসব টার্মগুলো আমি এড়াই যাচ্ছি, ডিসকন্টিনিউটি, তারপরে ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি পড়ে নাও তোমাদের জন্য অনেক ভালো হবে। তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দিয়েছিলাম, আর তাছাড়া ডিসকর্ডে এখনো দেখো ফিজিক্স এন্ড ম্যাথ ডিপার্টমেন্টের ইয়াতে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। আমি কিছু কিছু বিষয় এড়াই গেলাম, ডিসকন্টিনিউটি, তারপরে এগুলা, এই যে এই টার্মটাকে বলা হয় ডিসকন্টিনিউটি, ঠিক আছে? যে মাঝখানের ইয়াগুলা ডিফাইন নেই, হুট করে এটা আসতেছে আবার এটা আসতেছে। আচ্ছা, তার সাথে তোমাদের যদি কারোর মানে বই পড়ে বুঝতে অসুবিধা হয়, এমআইটি এমআইটি ক্লাস কি কেউ করছো কখনো? মানে ইউটিউবে কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, যাই হোক, আমরা সাধারণ ক্লাসে আমরা যেরকম দেখি যে আমাদের স্যাররা ছোট ছোট জিনিস জিজ্ঞাসা করলে এটা পারো না, কি শিখছো, এই শিখছো, এমআইটি ক্লাস গুলো কিন্তু সেরকম না। ওখানে প্রফেসররা অনেক বেশি কি বলবো দয়ালু, আর যা জানতে চাইবা সব জানায় টানে, মানে অনেক ভেঙে 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 ক্লাস গুলা করায়। ক্যালকুলাসের উপরে ওদের একটা মানে ক্লাস আছে, তাহলে তোমরা দেখে নিতে পারো, প্রায় 35টার মতন ভিডিও, 35টা ভিডিওর প্রতিগুলো প্রত্যেকটা আবার ওই 10 to 1 hour, 1 hour-এর খুব কাছাকাছি, ঠিক আছে? তোমাদের অনেক বেশি সময় লাগবে। আর বলছিলাম যে আজকে প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টার টাইম নিয়ে তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের পুরোটা শেষ করায় দিব, তাহলে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো, বা আজকের ক্লাসে কিছুক্ষণ বসে থেকে শিখেই যাইতে পারো, অনেক বেশি টাইম লাগবে। আর বাকিটা কিন্তু তোমাদের কিন্তু এখানে শেষ না, তোমাদেরকে এই যে বইটা পড়তে হবে কুইক ক্যালকুলাস, বইটা পড়ে তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন পুরোটা শিখবে, পরে একদিন তোমাদেরকে ইন্টিগ্রেশন শেখানো হবে। তুমি কারো যদি ভিডিও দেখে শেখার মানে ইয়া থাকে, মানে বই পড়ে ভালো ভালো লাগতেছে না, তাহলে তুমি ভিডিও দেখে শিখতে পারো এমআইটি ক্লাস গুলা। আর বিশেষত আমি বলবো যে ফিজিক্স এর এমআইটি ক্লাস গুলা যদি করো, আসলে মানে ফিজিক্স এর একটা মজা বুঝতে পারবা। প্রত্যেকটা ক্লাসে তারা প্রত্যেকটা মানে বলতে গেলে টু শব্দ করলেও সেটা এক্সপেরিমেন্ট করে দেখায়, টু কেন হইলো, কেমনে হইলো, কি হইলো, এক্সপেরিমেন্ট দেখতে তোমাদের আসলে অনেক ভালো লাগবে। আচ্ছা, তো আমি একটা কি একটা ফাংশনের লিমিট নির্ণয় করার কথা বলতেছিলাম, সেটা হলো কালকে যেটা করছিলাম 1 + x³। কত যেন ছিল, x টেন্ডস টু 0 ছিল না? হ্যাঁ, একটা ফাংশনের লিমিট নির্ণয় করতে, লিমিট নির্ণয় করতে বলছে। মানে এই যে দিন শেষে আমাদের যে একটা অ্যান্সার আসছিল না 2, এই এই অ্যান্সারটা এই ফাংশনের ক্ষেত্রে কত আসে সেটা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা সেটা নির্ণয় করি। আচ্ছা, নিচে একটা x ছিল, এটা যেহেতু টেন্স টু 0, এখানে যদি x ইকুয়াল টু 0 হইতো তাহলে কিন্তু ফাংশনটা আনডিফাইন হয়ে যেত, আমরা আর বীজগাণিতিক ভাবে সিম্পলিফাই আর করতে পারতাম না। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এখন তো আমরা করতে পারতেছি কারণ এটা টেন্স টু 0, 0 এর খুব কাছাকাছি কিন্তু 0 না। আশা করি তোমরা ঘনসূত্র পারো, সেখান থেকে আমি সহজেই লিখে গেলাম। আচ্ছা, এই প্রতিবারে কিন্তু এই কথাটা লিখে নেওয়া লাগবে, ঠিক আছে? যখন আমরা লিমিট নির্ণয় করতেছি একটা, মানে এই অ্যান্সারটা নির্ণয় করার চেষ্টা করতেছি, প্রতিবারে এই লিমিট কথাটা লিখে নেওয়া লাগবে, যতক্ষণ না লিমিটের এই ভ্যালুটা তুমি ইউজ করতেছো। হয়তো বা লিমিটের এই ভ্যালুটা ইউজ করে বা এই ভ্যালুটা মাথায় রেখে তুমি একটা এক্সট্রা সুবিধা নিচ্ছ, যদি এক্স এর মান 0 হয়ে যাইতো তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাইতো, কিন্তু এটা 0 না, 0-র খুব কাছাকাছি একটা, এটা মাথায় রেখে তুমি একটা এক্সট্রা সুবিধা নিচ্ছ, ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে না, ফাংশনটা মানে বীজগাণিতিক ভাবে একটু সিম্পলিফাই করার চেষ্টা করতেছো, যখন ব্যবহার করবা তখন এটুকু আর লিখবা না, যতক্ষণ না ব্যবহার করতেছো প্রতিবার লিখে লিখে যাবা। তো আমি প্রতিবারে লিখতেছি, এটা কিন্তু কোনো ইয়া হবে না, এখানে 1 আর 1 কাটা, এখান থেকে যদি আমি একটা এক্স কমন নেওয়ার চেষ্টা করি, -3, 3x, x² আমি এই ইকুয়েশন থেকে একটা এক্স কমন নিলাম, দেন শেষে এক্স কাটা দিয়ে দিলাম,
লিমিট x টেন্ডস টু 0 আমাদের কাছে কি থাকে দেখো আমরা যদি এখানে 0 বসায় দেই মাইনাস 3 মাইনাস 3 গুণ আমাদের কি বলছে টেন্ডস টু 0 মানে 0 এর খুব কাছাকাছি একটা জিনিস তার মানে 0.000001 এমন বসাতে পারি তারপর এখানে x স্কয়ার আচ্ছা আমি কি আগে একবার পয়েন্ট বসাইছিলাম তো হ্যাঁ পয়েন্ট বসাইছি জি বলো আমি বুঝলাম না এই যে এই মানটা যেটা করতেছি দিন শেষে আমরা এখানে মাইনাস থ্রি এই লিমিটের যে ভ্যালুটা ছিল যে পয়েন্ট জিরোর খুব কাছাকাছি এই জন্য আমরা কি নিছিলাম 0.000000 অনেকগুলো জিরো বসে ওয়ান এই মানটা আমরা নিছি এই দিন শেষে আমরা যে অ্যান্সারটা পাইছি এটাকে বলা হয় এই ফাংশনের লিমিট আচ্ছা এই লিমিটটা বের করে আসলে কি করে সেটা আমার জানা নাই তবুও দেখলাম এই বইয়ে লিমিটের মানটা বের করছে যাই হোক ধারণাটা ইম্পর্টেন্ট যে আমি জিরোর খুব কাছাকাছি একটা জিনিস বসাবো ঠিক আছে ধারণাটা ইম্পর্টেন্ট তো আমি এখানে এরকম ভাবে বসায় গেছি লিমিটের মানটা যেহেতু আমি মানটা বসায় দিছি এই যে দেখতেছো কতগুলো জিরো বসাইছি এই এতগুলো জিরো বসাই যেহেতু মানটা পেয়ে গেছি তখন আমার আর এই বড় এইটা এতটা লেখার প্রয়োজন নেই আমি লিখেছি -3 ওকে তো এখন তোমরা লিমিটও বুঝে গেছো গ্রাফও বুঝে গেছো অনেক ধন্যবাদ তোমাদেরকে এখন শুধু সময়ের অপেক্ষা ক্যালকুলাসে প্রবেশ করতে দেখো এখানে মনে করো একটা গ্রাফ আঁকা আছে ধরে নাও যে এটা এখন বলতেছে এটা এখন বলতেছে গ্রাফ লিমিট সবই তো শিখে গেছিস এখন আর আমার কি লাভ পড়ে যাই আচ্ছা আর একটু আছে টুম টুম শব্দ হয় কেন দেখি কয়জন আছে 1 2 3 4 5 6 7 বাহ বেশ ভালো উপস্থিতি আচ্ছা আর ভিডিও তো থেকেই যাবে যারা আসেনি তাদেরকে দিয়ে দেওয়া যাবে আচ্ছা তো আমি এক্স স্কয়ার এটা একটা ফাংশন মনে করো এই যে এটা এর আমরা ঢাল নির্ণয় করব ঢাল নির্ণয় করার সূত্রটা আমরা কি শিখছিলাম যে ঢাল m ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1 ঠিক আছে এখানে আমি একটা বিন্দু নিছি যেটার মান x এখানে একটা বিন্দু নিছি যেটার মান x আর এখানে বিন্দুর মান f অফ x কোনো কি অসুবিধা আছে এখানে যদি আমি y না লিখি f অফ x লিখি কারো অসুবিধা থাকলে বলো তাহলে তাহলে আবার আমি এই যে এখানে যা বুঝাইছিলাম যে y f of x x স্কয়ার প্লাস 1 যা সবই একই কথাই তাই না এর জন্য আমি এবার f of x লিখলাম আচ্ছা এই বিন্দুটা এই বিন্দুটাকে আমি বলতেছি x প্লাস ডেল x ঠিক আছে এই বিন্দুটাকে আমি বলতেছি x প্লাস ডেল x আমি এখন আর x2 এটা ইউজ না করে x প্লাস ডেল x ইউজ করতেছি তাহলে এটা কি f of x প্লাস ডেল x তাই না তাই তো কারো আপত্তি থাকলে বললো এখন অনেক কিছু আপত্তি কর আপত্তি কর জিনিস জিনিস পড়াবো তো আমি এখন এটার স্লোপ নির্ণয় করার চেষ্টা করতেছি তোমরা দেখে বুঝতেই পারতেছো যে গ্রাফটা একটু বাঁকা তার মানে কি আমি এইখানে যে বিন্দুটা নিছি এই ডেল এক্স প্লাস ডেল এক্স এটা এত দূরে নেওয়া চলবে না এটা খুব কাছাকাছি নিতে হবে তাই না এটা খুব কাছাকাছি নিতে হবে এটা x এর খুব কাছাকাছি নিতে হবে আচ্ছা এটা খুব কাছাকাছি নিলে তার মানে কি x প্লাস ডেল x টেন্ডস টু x তাই না
আমি এই বিন্দুটার একদম এর কাছাকাছি নিতে চাচ্ছি। এটা কি কি ও আচ্ছা তোমরা দেখতেই তো পাচ্ছ না, তাহলে এটা কি আমরা এভাবে বলতে পারি না, এক্স প্লাস ডেল এক্স টেন্ডস টু এক্স বলতে পারি? কথা বলতে হবে এখন। ভাইয়া ম্যাথমেটিশিয়ানের কি কোনো অসুবিধা আছে? ইরাম না, ইরাম দেখি চলে গেছে, আজকে ফাঁকি দিচ্ছে। আচ্ছা আমরা এটা বলতেই পারি যে এক্স প্লাস ডেল এক্স এটা টেন্ডস টু এক্স, তাই না? তো আমরা এখন এটার এই এই পয়েন্টে স্লোপটা নির্ণয় করি। স্লোপটা নির্ণয় করতে হলে কি করতে হবে, আমার এই পয়েন্টটা খুব কাছাকাছি নিতে হবে, মানে আমি হয়তো বা আঁকছি এইখানে এক্স প্লাস ডেল এক্স, এখন আমরা আমি এই পয়েন্টটাকে শিফট করে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখতে পাইতেছে এইখানে নিয়ে আসলাম এক্স প্লাস ডেল এক্সটাকে এইখানে। এবার আমরা এর স্লোপটা নির্ণয় করি। স্লোপটা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, ওয়াই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই কত, এই দুইটা, তাই না? কার প্রবলেম আছে, বুঝতে পারছো আমি এখানে কি করছি? এটা এখন কথা বলতে হবে, এখন যদি কথা বলো দুবধাপ চলে যাবো আমরা ক্যালকুলাসে। ভাইয়া হ্যাঁ, বুঝছি। এখানে আসলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে স্লোপটা নির্ণয় করার চেষ্টা করছি। ওকে, এখন আমার এই লিমিটের ধারণা, এতক্ষণ ধরে আমি যেটা বুঝাচ্ছি, গ্রাফ বুঝাইছি, এতক্ষণ ধরে আমি লিমিট বুঝাইছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে এত কিছু বলার কি ছিল, আমি তো সরাসরি সূত্র চলে যেতে পারতাম। হ্যাঁ, আমি এখন সরাসরি সূত্রে চলে যাবো, ধূপধাপ সূত্র শিখে চলে যাব, খালি এইটুকু ইনটিউশন, মানে তোমরা যাতে এইটুকু কথা বুঝতে পারো, এর জন্যই এতক্ষণ এত কষ্ট করছি। আচ্ছা, আমি এফ অফ এক্স এর মান কি দিছিলাম, এক্স স্কোয়ার, তাই না? তাহলে এফ অফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে দিন শেষে কি হবে, এক্স প্লাস ডেল এক্স এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বিষয়টা এমন হবে না? আর দেখো নিচে আমরা একটু কাটাকাটি করতে পারি। ওকে, আচ্ছা, কথা কি আস্তে শোনা যাচ্ছে, কথা কি আস্তে শোনা যাচ্ছে, না ভাইয়া ঠিক আছে। কথা ঠিক আছে? ওকে, এবার আমি বলি, তাহলে এক্স প্লাস, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, আমি এখানে কিন্তু বলে দিছিলাম এফ অফ এক্স এর মান হলো এক্স স্কোয়ার, তার মানে ভিতরে যা থাকবে স্কোয়ার, ভিতরে যা থাকবে স্কোয়ার, বুঝতে পারছো? কারো তো আপত্তি নাই। আচ্ছা, আমি দৌড় দিলাম, ঠিক আছে, এটা ডেল এক্স। আচ্ছা, আমি এই পাশের অংশটুকু মাইনাস করে দিই, ডেল এক্স, নিচে থাকে ডেল এক্স। আচ্ছা, এখন কি আমার এইটুকু আর বলার দরকার আছে যে এক্স প্লাস, ওহো আমি একটা কথা বলি নাই তোমাদেরকে, একটা কথা বোঝানো হয় নাই। আচ্ছা দেখো, এটা হলো এক্স বিন্দু, এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব হলো ডেল এক্স, তাই না? সব মিলাই তো এটা এক্স প্লাস ডেল এক্স, তাই না? হ্যালো, এখন দুষ্টুমি করতেছি। ওই আশফাক, তুই মাইক অন রাখবি, আশফাক নাই দেখি। আচ্ছা আর কি আছো, সাহেব না শেহাব, আচ্ছা যাই হোক, অনেসা, সবাই মাইক অন রাখবা এবং অন রেখে ধীরে ধীরে কথা বলতে থাকবো আমার সাথে, ঠিক আছে? তোমরা কি দেখতেছো এখন, এখন কিন্তু ক্যালকুলাস শুরু হবে, ঠিক আছে? তো এইটুকু এক্স, আর তাহলে এইটুকু পর্যন্ত কি বলা যায়, ডেল এক্স, দিন শেষে এইটুকু পর্যন্ত এইটুকু দূরত্ব এক্স প্লাস ডেল এক্স, তাই না? এইটুকু এক্স আর এইটুকু ডেল এক্স, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত পুরোটুকু হয় এক্স প্লাস ডেল এক্স। আচ্ছা, এই এই বিন্দুটাকে যদি আমি সরাই এইখানে নিয়ে আসি, মানে দেখতে পাচ্ছো বিন্দুটাকে আমি এখানে আনছিলাম আগে, একবার আগে এনে ফেলছিলাম এখানে, তার মানে কি ডেল এক্সটাকে আমি কমাইছি, তাই না? আমি এখানে ডেল এক্সটাকে কমাইছি, তাই তো? তাহলে কি আমি কি বলতে পারি ডেল এক্স টেন্ডস টু জিরো? আবারও বলি, আবারও বলি আমি, এখানে এইটুকু দূরত্ব এক্স, এখান থেকে এইটুকু দূরত্ব ডেল এক্স। আচ্ছা, এটাকে আমি খুব কাছাকাছি আনছি, একদম এক্স এর কাছাকাছি আনছি, তার মানে আমি কি বলতে পারি ডেল এক্স টেন্ডস টু জিরো। এতক্ষণ আমি লিমিট, আচ্ছা বুঝিনি, ওকে ওকে, আমি এই গ্রাফ, আগের গ্রাফ নষ্ট করে ফেলাইছি, এখন এই গ্রাফে বুঝাই,
মনে করো এইটার আর এইটার মাঝখানে ধরে নাও এটা হলো এক্স স্কোয়ারের গ্রাফ, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। আমি এইটা আর এইটার মাঝখানে স্লোপ নির্ণয় করব। কিন্তু আমরা দেখছিলাম যে এরকম বক্ররেখার স্লোপ নির্ণয় করতে গেলে এটা হয় না, তার মানে আমরা এই বিন্দুটাকে বললাম এক্স আর এই বিন্দুটাকে মানে এই মূল বিন্দু, ও তো মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে যতটুকু দূরত্ব সেটুকুকেই তো বলা হয় এই সেটুকুই তো এই অনুযায়ী নাম দেওয়া হয়। তো এটাকে নাম দিলাম এক্স প্লাস ডেল এক্স। কেন ডেল এক্স নাম দিলাম? এইটা থেকে এইটুকের মাঝখানের দূরত্বটা হলো ডেল এক্স, ঠিক আছে? এইখান থেকে এইটুকের মাঝখানের দূরত্ব ডেল এক্স, তাহলে এই বিন্দুটাকে আমি বলতে পারি এক্স প্লাস ডেল এক্স। বোঝা গেছে? জি ভাইয়া। বোঝা গেছে? ওকে। তারপরে তারপর এখানে বিন্দু নিছিলাম, এখানে বিন্দু নিছিলাম, এটাকে বলতেছি এফ অফ এক্স, এটাকে বলতেছি এক্স প্লাস ডেল এক্স। ওকে, এটাকে বলতেছি এক্স প্লাস ডেল এক্স। তখন আমি কি জানতাম যে এইরকম আঁকা বাঁকা জিনিসের স্লোপ নির্ণয় করতে হলে এত দূরে দূরে নেওয়া চলবে না, এটাকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে, এটাকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম খুব কাছাকাছি, তাহলে এই বিন্দুটাকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে, তার মানে এই ডেল এক্স আর এতটুকু পর্যন্ত হওয়া চলবে না। এই সবকিছু আটকে গেছে কেন? এই ডেল এক্স আর এতটুকু পর্যন্ত হওয়া চলবে না, ডেল এক্স হতে হবে এই এতটুকু পর্যন্ত। আমি আলাদা কলমের ব্যবহার করি তাহলে সুবিধা হবে। এই ডেল এক্স হতে হবে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এই এখানে চলে আসতে হবে, তাহলে সবই তো কালোই দেখা যায়। ডেল এক্স এর মান এতটুকু, তার মানে কি ডেল এক্স টেন্স টু জিরো। বুঝা গেছে? ওকে, বুঝছি। তাহলে ডেল এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এখানে তোমাদেরকে একবার বুঝাইছিলাম এক্স প্লাস আস ডেল এক্স টেন্স টু এক্স, এক্স প্লাস ডেল এক্স টেন্স টু এক্স। তবে আবার এই একই কথাই, ডেল এক্স যদি জিরো হয় মানে টেন্স টু জিরো, তাহলে এক্স প্লাস এক্স টেন্স টু এক্স হয় না? মানে এই এক্স প্লাস ডেল এক্স তো এদের মাঝে দূরত্ব, এই দূরত্বটা যদি শূন্যের খুব কাছাকাছি হয়, এই ডেল এক্স যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তার মানে এই বিন্দু দুটা খুব কাছাকাছি। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, আমি বলে বলে গেলাম যে এই এক্স প্লাস ডেল এক্স টেন্স টু, মানে এখান থেকে আমি বুঝাই ফেলতে পারতাম, তবু আমি গ্রাফে গিয়ে তারপর আবার ভালোভাবে বুঝে আসলাম। আচ্ছা, এখানে ডেল এক্স টেন্স টু জিরো, আমরা এটা শর্ত নিয়ে নিছি। কিভাবে শর্ত নিছি? কারণ আমি এটাকে খুব কাছাকাছি নিছি। এবার কিন্তু আমাদের সেই লিমিটের কথা আসতেছে, আমরা একটা শর্ত নিয়ে নিছি ডেল এক্স টেন্স টু জিরো। এখন আমি যদি এক্স এর মান ডেল এক্স এর মান ডিরেক্ট জিরো বসায় দিই, তাহলে কি হবে? তাহলে ইকুয়েশনের মান থাকবে না, ইকুয়েশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে আমি এখানে লিমিটের ব্যবহার করলাম, যে লিমিট তোমাদেরকে এতক্ষণ ধরে আমি শিখাইলাম। ওকে, তো আমি এখানে কাজ করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আমি এই যে স্লোপটা নির্ণয় করতেছি, তোমরা কি লেখা বুঝতেছো? আল্লাহ দিলে লেখা কিছুই। ওকে, আমি এখনো লিমিটের ব্যবহারটা করিনি, কিন্তু লিখে রাখছি। তার মানে আমাদের এই লেখাটুকু আবার নিচে লিখতে হবে এখানে, কিন্তু লেখার জায়গা নাই দেখতেছো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। ওকে, এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা দিতে পারি, টু ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার। এখান থেকে আমি একটা ডেল এক্স কমন নিতে পারি, ডেল এক্স কমন নিয়ে টু এক্স বাই ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, ঠিক আছে? এই ডেল এক্স কাটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি আর পরের লাইনে গেলাম না, আমি এই লাইন থেকে বোঝানোর চেষ্টা করি। এখন দেখো, টু গুণ এক্স আর তার সাথে ডেল এক্স, মানে ধরো 2 গুণ 5, ঠিক আছে? তার সাথে আমি কি বলছিলাম, ডেল এক্স টেন্স টু কত? টেন্স টু জিরো। তার মানে আমি কি বসাবো, 2 গুণ 5 যোগ 0.00, হ্যাঁ 0.00000000 এক বসাবো, তাই না? এই আমার ক্যালকুলেটার তুমি দেখোই না। আচ্ছা, ধরে নিলাম এক্স এর মান 5, আপাতত ধরে নিলাম, আসলে কিন্তু না, এক্স এর মান 5, 2 গুণ 5 যোগ ছিল 0.00000001, ঠিক আছে? তো এটা যদি যোগ করি, আসলে ওই 2x এর মান, 2 গুণ x এর মান যা তাই আসতেছে। তার মানে
এইখানে আমি যদি লিমিটের ব্যবহারটা করে ফেলি, দিন শেষে আমার আসতেছে 2x। দেখো এটা যদি আমি ফ্রেশ করে আবার পরের পৃষ্ঠায় করি, পরের পৃষ্ঠায় না এই যে এখানে করি, আমরা স্লোপ নির্ণয় করতে চাচ্ছিলাম, সেটা হলো f(x) dx এর f(x) এটা মাইনাস অবস্থায় থাকবে। কেউ না বুঝলে বলো। ওকে, তো এখানে কাটাকাটি করলে হয় dx, দেখতেছো যে এটা পজিটিভ এটা নেগেটিভ, কেটে দিতে পারি, কেটে দিলাম। আর এখানে আসবে আমি কি বলছিলাম, f(x) ইকুয়াল টু x2, ঠিক আছে, f(x) ইকুয়াল টু x2। তো এখানে সবকিছু স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি গ্রাফের একটা লিমিটেশন নিছিলাম, সেটা হলো dx লিমিট dx টেন্ডস টু 0, dx 0-র খুব কাছাকাছি কিন্তু 0 না। তো এটাকে আমাদের প্রতিবার লিখে যেতে হবে যতক্ষণ আমরা এই লিমিটের ব্যবহারটা করি। তো আমি এখান থেকে x2 প্লাস 2x, 2x ইনটু dx, 2x ইনটু dx প্লাস ডেল x2 মাইনাস x2, দেখছো x2 এখানে পজিটিভ এখানে নেগেটিভ, কেটে দিতে পারি। আর নিচে ছিল dx এর মতো থেকে যাবে। আমি পাশে লিখতেছি, আমাকে আবারও এটা লিখে নিতে হবে। এখন এখান থেকে আমি dx, তোমরা যদি আমার কলম না দেখো বলবা, ঠিক আছে, তোমরা তো মনে হয় তুমি কি ফাঁকিবাজি করে ক্লাস করতেছো, কিছু না বুঝলে কিছু বলো না, কিছু করো না। না ভাইয়া, দেখা যাচ্ছে আর বুঝতেছি। কই, আমার কলম তো দেখা যাচ্ছিল না, কলম দেখা না গেলে তো সেটা ডিস্টার্ব, তোমরা বুঝবা না। ওকে, তো এখান থেকে আমি একটা dx কমন নিচ্ছি, এখানে মানে এই যে এখানে দেখতেছ এখানেও একটা dx আছে, এখানে dx2 আছে। আচ্ছা কথা আস্তে আসে, আচ্ছা জোরে বলতেছি, এখানে dx2 আছে। তো আমি এখান থেকে একটা dx কমন নিচ্ছি, 2x প্লাস dx2 ছিল, শুধু dx হবে। আচ্ছা dx উপরে নিচে dx কাটা দিতে পারি, আবারও সেই কথা, লিমিট লিমিট dx টেন্ডস টু 0, সো 2x প্লাস dx। আমি x এর মানটা আপাতত আপাতত x এর মান কিন্তু এখানে 2 না, আপাতত ধরে নিয়েছিলাম x এর মানটা 2। আর কি ছিল একটা শর্ত, x এর dx টেন্ডস টু 0, তার মানে এখানে হবে 0.00000001, তাই না? তাহলে দিন শেষে দেখতেছো 2 × x এর মান যা, বা 2 × 5 এর মান যা, 2 × 5 এর মান যা, সেটাই আসতেছে আমাদের এইটার অ্যান্সার, মানে 2x, তাই তো? আচ্ছা, আশা করি তোমরা গ্রাফ থেকে কিভাবে ম্যাথমেটিক্যালি, আমরা এতক্ষণ গ্রাফ থেকে কিভাবে নির্ণয় করতেছিলাম, আমরা এতক্ষণ এই এত শত চিত্র টিত্র আঁকে তারপরে নির্ণয় করার চেষ্টা করতেছিলাম, এখন এখন আমরা নির্ণয় করার একটা শর্টকাট টেকনিক পেয়ে গেছি, সেটা হলো আমরা এই যে সমীকরণ আছে ঢালের যে সমীকরণ, m = y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই সমীকরণে আমরা যদি লিমিট dx টেন্ডস টু 0 বসায় দিই, বা এই যে এই যে দেখতেছো এখানে যদি x2 টেন্ডস টু x1, বা আমি যদি এটাকে এভাবে ধরি যে x2 এর মান হলো x প্লাস dx, আহারে তুমি দেখো x প্লাস dx, পানি পানি করেন, পানি না, ডিস্টার্ব। আচ্ছা, x2 হলো x প্লাস dx, আর x1 এর মান যদি ধরে নেই শুধু x, তাহলে বিষয়টা আসবে হলো কি, x প্লাস dx, তাহলে বিষয়টা কি আসবে, dx টেন্ডস টু 0। আমরা যদি এই আমাদের ঢালের সমীকরণে একটা লিমিটেশন বসাই, বা একটা একটা লিমিটেশন বসাই, বা একটা শর্ত আরোপ করি যে dx টেন্ডস টু 0, তার মানে আমরা খুব সহজেই ঢালের মানটা পেয়ে যাচ্ছি। কি পাইলাম, x2 এর একটা সমীকরণের f(x) যখন x2, তখন f(x2) এর একটা সমীকরণের ঢাল আসতেছে 2x। আমরা কি এখানে ঢাল নির্ণয় করছিলাম না, m মানে ঢাল, এই x2 এর ঢাল আসতেছে 2x। চলো আমরা একইভাবে x3 এমন একটা সমীকরণের ঢাল নির্ণয় করে ফেলি। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমরা x3 মানে f(x) = x3, আমি আর বেশি কথা না দিয়ে লিখলাম। তো কেমন ছিল আমাদেরটা ঢাল, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, ঢালকে এখন আমি একটু সুন্দর দ্বারা প্রকাশ করব, এই m টা আর ভাল লাগতেছে না, ঢালকে আমি f প্রাইম দ্বারা প্রকাশ করব, ঠিক আছে?
আমরা এফ অফ এক্স একটা ফাংশনের ঢালকে এফ প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। ওকে, যেমনটা হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, কেউ না বুঝলে অবশ্যই বলবা। তোমরা তো ঘুমাইতেছো এখন আপাতত, আশফাক কিরাম ছিল ওরা তো কথা বলতেছিল। হ্যালো, কেউ কিছু বলো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তোমরা তোমরা কি এখানেই আছো না বইয়ের পাতায় টাতায় ঘোরাফেরা করতেছো? না ভাইয়া বুঝছি, আবার গিয়ে বইয়ের পাতায় লেখালেখি করতেছো না? তো আশা করি কি বুঝাইতেছি তোমরা, কি বুঝাইতেছি বুঝতেছো? আচ্ছা, এফ অফ এক্স কথাটা ছিল যে এফ অফ এক্স থাকলে এক্স কিউব হয়ে যাবে, এক্স প্লাস ডেল এক্স কিউব এক্স কিউব, বুঝতেছো তো? আর এখানে আমরা এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স 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 কাটা দিতে পারি। ও, আমাদের একটা লিমিটেশন ছিল, ইয়ার লিমিটেশন ডেল এক্স টেন্ডস টু জিরো, এই লিমিটেশনটা এখানেও একবার লেখার প্রয়োজন ছিল, আমি লিখতে ভুলে গেছিলাম, দুঃখিত, এখানে লিখে দিচ্ছি টেন্ডস টু জিরো। ওকে, আবার লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে কি আসে এখানে? যদি আমি কিউবের সূত্র তো তোমরা জানো যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এমন, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab² প্লাস 3a² b, ঠিক আছে? আমি এভাবে লিখি, হয়তো বা তোমরা অন্যভাবে করছো, এ কিউব হবে, সুন্দর করে লিখি এটাকে। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এমন তোমরা আগে থেকেই জানো, তবুও একবার তোমাদেরকে স্মরণ করাই দিলাম, এটা আমার কথার ভিতরে না। আচ্ছা, ওকে, তো এটা হবে এক্স কিউব প্লাস 3x² ডেল এক্স প্লাস 3x ডেল এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স কিউব, আর এখানে আমাদের আগে থেকে একটা মাইনাস এক্স কিউব ছিল, আমরা এটুকুকে ভেঙে এখানে লিখলাম, আর আমাদের মাইনাস একটা এক্স কিউব ছিল সেটাকে একটু নিচে লিখলাম। ওকে, মাইনাস এক্স কিউব, এটা কিন্তু ডেল এক্স কিউব, ঠিক আছে, এটা ডেল এক্স কিউব, আর নিচে আমাদের ডেল এক্স ছিল এক্স এক্স কাটা গিয়ে। তো এখানে দেখতেছো পজিটিভ এক্স কিউব, আর এখানে নেগেটিভ এক্স কিউব কাটা, তো দিন শেষে কি থাকে? লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এখান থেকে আমি একটা ডেল এক্স কমন নিচ্ছি, এখন উপরে নিচে ডেল এক্স কাটা দিয়ে দিলাম, কি ভুলভাল লিখছিলাম? দুঃখিত, এখানে একটা ডেল এক্স ছিল আমি লিখিনি, মানে এখানে ছিল ডেল 3 ডেল এক্স স্কোয়ার, এখানে একটা ডেল এক্স কমন নিলে এখানে 3x কিন্তু ডেল এক্স থাকে, ঠিক আছে? তোমরা তো কেউ কিছু বললা না কেন? তোমাদের তো বলা উচিত ছিল যে ভাইয়া ভুল লিখছেন। না, আচ্ছা, ভালোভাবে খেয়াল করতে থাকো, এখন কিন্তু আমরা ক্যালকুলাসের ফার্স্ট সূত্র এখনই বুঝিয়ে দিব তোমাদেরকে। তো 3x ডেল এক্স ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স তো কাটা দিয়ে দিচ্ছি, তাহলে নিচে আর কিছু থাকে না, তো আমাদেরকে এখন তো আর আলজেব্রিক্যালি কিছু করার নাই, দেখতেছো যে কিছু কমন নেওয়া যায় না, কমন কিছু নাই, তখন আমরা এবার ডেল এক্স টেন্স টু জিরো এই মানটা বসাই দিই। এটা যেহেতু টেন্স টু জিরো, এখন আর আমি ক্যালকুলেটার থেকে তোমাদেরকে কিছু বোঝাইতে চাচ্ছি না, ক্যালকুলেটার হাতে নিয়েছিলাম তাও আর নিলাম না,
আচ্ছা, এটা যদি টেন্স টু জিরো হয় তাহলে এই স্কোয়ারের মানটা কি জিরোর আরো খুব কাছাকাছি না কিছু একটা? এটা জিরোর আরো খুব কাছাকাছি, এটাও যদি টেন্স টু জিরো হয় তার মানে এই মানটাও খুব ছোট একটা হবে। যদি বিশ্বাস না হয় এখনই ক্যালকুলেটার দেখবা, ঠিক আছে? এটা যদি খুব ছোট একটা সংখ্যা হয়, 0000001 হয়, তখন এটা তাহলে অনেক ছোট একটা সংখ্যা হবে, আর এটা তো আরো ছোট সংখ্যা হবে। তার মানে দিন শেষে এই ছোট ছোট সংখ্যাগুলোকে আমরা বাদ দিচ্ছি। যেমন আমরা আগেও দেখছিলাম এখানে ডেল এক্স কোনো দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যখন লিমিটের মান বসাই দিছিলাম ডেল এক্স এর মানটা খুব ছোট ছিল, বিধায় এটা কোনো ভূমিকা রাখেনি, দিন শেষে 2x। সেই কথাটাই আমি আবারও এখানে ব্যবহার করতেছি, দিন শেষে ডেল এক্স যাদের সাথে আছে সেগুলোকে আমি জিরোর খুব কাছাকাছি মান ধরে নিয়ে, জিরোর খুব কাছাকাছি মানে এটা রেখে কি করব, তাহলে আসতেছে 3x2। তোমরা কি খেয়াল করতেছো যে এক্স কিউব এর ঢাল যখন আমি নির্ণয় করলাম, ঢাল নির্ণয় করার সময় একটা শর্ত দিয়ে নিছিলাম লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, শর্ত নিয়ে ঢাল নির্ণয় করছি, তখন এর মানটা আসছে 3x2। একইভাবে আমি ওই পৃষ্ঠায় আর গেলাম না, একই পৃষ্ঠায় আমি ওই পৃষ্ঠায় যখন এক্স স্কোয়ার এর একটা ঢাল নির্ণয় করতেছিলাম, একটা ফাংশন ছিল f(x), তখন এটা আসছে 2x। তোমরা কি কিছু বুঝতেছো যে আসলে আমি যদি এখন x^4 এর ঢাল নির্ণয় করি তাহলে এটা কি আসবে? একটু তোমাদের ধারণা থেকে আমাকে বলো। আমি x³ এর ঢাল নির্ণয় করে পাইছি 3x², x² এর ঢাল নির্ণয় করে পাইছি 2x, তাহলে x^4 এর ঢাল যদি আমি নির্ণয় করি তাহলে এটা কি আসবে বলো, তোমরা আর কেউ বলো, আসছো কেউ ইয়াতে ডিসকর্ডে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আসবে 4x³। মানে তোমরা বুঝতেই পারতেছো যে এখানে x² উপরে পাওয়ার ছিল 2, এই 2টা সামনে চলে আসছে, তাই না? আবার দেখো এখানে x³ উপরে পাওয়ার ছিল 3, এই 3টা সামনে চলে আসছে, এই 3টা সামনে চলে আসছে, আর সামনে চলে এসে এখানে পাওয়ার ছিল 3, 3-1 হয়ে পাওয়ার হয়ে গেছে 2। আবার দেখো এখানে এখানে পাওয়ার ছিল 2, মানে x² ছিল, এই 2টা সামনে চলে আসছে, আর এখানে পাওয়ার 2-1, দিন শেষে 1 হয়ে গেছে, তাই না? তবে আমি যখন x^4 নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে 4x³। মানে বিষয়টা কি হবে, এখানে যা থাকবে সেটা সামনে চলে আসবে, আর যা থাকবে তার সাথে -1 হবে, তাই না, পাওয়ার হিসাবে 4x³। একইভাবে আমি যদি এখন x^-7 এরটা নির্ণয় করতে চাই ঢাল, কি হবে একটু চট করে বলে দাও। বললামই তো আসলে কি ঘটনা ঘটবে এখানে, বলো বলো, x^-7 নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে? জি, বিষয়টা এমন হবে যে এখানে -7 আসছে, -7টা সামনে চলে আসবে, -7টা সামনে চলে আসবে, আর এক্স এর পাওয়ার কি হবে, x^7 ছিল, x^7 ছিল 7, 7 এর সাথে -1 হবে, -7 -1 কত হয়, -8, -7 গুণ এক্স উপরে -8, এটা হবে x^-7। এটাই এখন তোমাদেরকে আমি ডিফারেন্সিয়েশনের ফার্স্ট সূত্র, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো এটুকু যে x^7 এর গ্রাফ কিভাবে নির্ণয় করি। আচ্ছা মাইনাস কেন, এই যে এখানে দেখো এখানে আমরা x³ এর ক্ষেত্রে কি করছিলাম, x³ ছিল এই উপরে যে পাওয়ারটা সামনে চলে আসছিল, আর এই পাওয়ারটা থেকে কি হয়েছিল 3x² মানে 3-1 হয়েছিল, তাই না? আবার এখানে দেখো x² এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, x এর এই 2টা সামনে চলে আসছে, আর এই 2 ছিল 2-1, 1 এর কারণে এখানে আসছে, x এর পাওয়ার যদি এখানে 0 হইতো তাহলে কি x এর পাওয়ার থাকতো না, বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা তাহলে 6 আসতো না, x^-7টা বুঝতে পারো না হয়তো বা। দেখো x^7, হ্যাঁ বিষয়টা হলো যে বুঝতেছো না, সে -6 -7 -1 এখনই ক্যালকুলেটারে করে তারপরে আমাকে অ্যান্সারটা বলো।
-7 -1 এই -7 টা সামনে চলে আসবে x -7 -1 দিন শেষে হবে -8। আচ্ছা বুঝতে পারছি। তোমরা কি জুমের চ্যাট সেকশনে দেখতেছো? হ্যাঁ, তোমাদের চ্যাট সেকশনে দেখা যায় তাহলে বুঝতে পারে নাই, এখন বুঝছে তাহলে বুঝতে পারছে। আচ্ছা তো আচ্ছা, এক্স এর পাওয়ার যদি হাফ হইতো তাহলে কি হইতো? হাফটা সামনে চলে আসতো, এই যে এখানে -1 হইতো। এখন আমি যদি এই কাজটা একটু নিচে করি, হাফ টু মাইনাস, এখানে টু আসার কথা তাই না? দিন শেষে এটা হবে এক্স মাইনাস হাফ। হাফটাকে আমরা কিভাবে লিখি? রুট, এভাবে না, মানে টু রুট এক্স এটা আসতো ঢাল, যদি আমি কিসের এক্স হাফ, আয় হাই তুমি তো কিছু দেখতে না, এক্স পাওয়ার হাফ এর যদি এয়ার নির্ণয় করতাম, এখানে এই হাফটা এখানে চলে আসতো, হাফ -1। আমরা এটাকে আবার সেকেন্ড লাইনে করার চেষ্টা করছি, করে একটু ভেঙে ভেঙে দেখাইছি, মাইনাস হাফ আসে, মাইনাস হাফকে আমরা নিচে রুট হিসাবে লিখতে পারি। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? তো আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট সূত্রটা বুঝাই ফেলছি এতক্ষণে, সেটা হলো তুমি যদি কোনো একটা ফাংশনের ফাংশনে এই যে এরকম একটা লিমিটেশন ধরে নাও যে ডেল এক্স টেন্স টু জিরো, বা ফাংশনটা যে পরিবর্তিত হবে সেটা টেন্স টু জিরো, জিরো জিরো হবে না, এক্স ইকুয়াল টু ডেল এক্স জিরো হবে না, জিরোর খুব কাছাকাছি হবে, এরকম একটা লিমিটেশন ধরে নাও, তারপর যদি তার স্লোপ নির্ণয় করো, সেটা হলো সেটাকে বলে কি? সেটাকে বলে ডিফারেন্সিয়েশন, সেটাকে বলে ডিফারেন্সিয়েশন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা তোমরা ডিফারেন্সিয়েশন পর্যন্ত আসছো, অনেক অনেক কনগ্রাচুলেশন তোমাদেরকে। 2 মিনিটের একটা ব্রেক দিলাম। আচ্ছা তোমাদেরকে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে একটা ঢাল নির্ণয় করবো, একটা গ্রাফের ঢাল নির্ণয় করার সূত্রটা হলো কি ছিল সূত্র? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, আর নিচে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, বা এই সূত্রটা মনে করো গ্রাফে ইয়ার ঢালের যখন আমরা সূত্র লিখেছিলাম তখন ব্যাপারটা এমন লিখেছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার সাথে এটা কোনো পার্থক্য নাই। এখন আমরা কিছুক্ষণ আগে যেসব ঢাল নির্ণয় করলাম, এক্স স্কোয়ার একটা ফাংশনের ঢাল নির্ণয় করেছি, এক্স কিউব একটা ফাংশনের ঢাল নির্ণয় করেছি, সেখানে আমরা একটা শর্ত দিয়েছিলাম যে ডেল এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে? মানে আমি একটা এক্স কিউব ফাংশনের ঢাল নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করার সময় একটা শর্ত দিচ্ছি লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। ওকে, ডেল এক্স জিরো হতে পারবে না, জিরো হতে পারবে না, কিন্তু এটা জিরোর খুব কাছাকাছি হবে। এই যে এই কথাগুলো যে আমি ঢাল নির্ণয় করতেছি, তারপর কিসের উপর ঢাল নির্ণয় করতেছি, কিসের একটা শর্ত দিয়ে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এই শর্তটা দিয়ে তারপরে ঢাল নির্ণয় করতেছি, এই কথাটুকুকেই বলা হয় ক্যালকুলাসের ভাষায় ডিফারেন্সিয়েশন, বা অন্তরীকরণ, বা সমাকলন, সমাকলন না, বা ব্যবকলন বলা হয়, ব্যবকলন, ব্যবকলন বলা হয়, বা অন্তরীকরণ বলা হয়, বা ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন কি কিভাবে লেখা হয়? এই যে মনে করো আমি একটা ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, আমরা এক্স কিউবের উপর একটা শর্ত দিচ্ছি যে ডেল এক্স টেন্ডস টু জিরো, এবং আমরা এটা ঢাল নির্ণয় করতেছি, ডেল এক্স টেন্ডস টু জিরো এই শর্ত দিয়ে আমরা ঢাল নির্ণয় করতেছি। তো ঢাল নির্ণয় করার সময় এই ঢাল নির্ণয় করার এই ব্যাপারটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনটাকে এইভাবে প্রকাশ করা হয়, ডিডি এক্স অফ এক্স কিউব। কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম, ডিডি এক্স অফ এক্স কিউব হলো 3x2, মানে আমরা কি এই ডেল এক্স একটা শর্ত নিয়েছিলাম, শর্ত নিয়ে তারপরে ঢাল নির্ণয় করছি কিসের ফাংশনের, এক্স কিউবের, এই এত কাজগুলোকে সহজ ভাষায়, এত কিছু লেখার দরকার হবে না, এই এত কিছু লেখার দরকার হবে না, সহজ ভাষায় এভাবে ডিডি এক্স অফ এক্স কিউব, অথবা আমি এভাবে বলতে পারতাম ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, সো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স না, কিন্তু এটা ডিওয়াই ডিএক্স, এটাকে পড়তে গেলে আসবে ডিওয়াই ডিএক্স, আর এটা আসবে ডি ডি এক্স অফ এক্স কিউব, ডি ডি এক্স অফ এক্স কিউব, ওকে, আর এটা হবে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স না, আমি নিজেও মাঝে মাঝে ভুল করে ফেলি, এইভাবে বলা যাবে না, এটা কিন্তু কখনোই একটা ইয়া নয়,
একটা ভগ্নাংশ নয়, ভগ্নাংশ হলে তোমাদের মনে হবে যে এই ডি ডি কেটে দেয়, আসলে কিন্তু এমন কাটা যাবে না, ঠিক আছে? তো ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর মানটা ছিল এক্স কিউব, সো ডি বাই ডিএক্স হলো এক্স ডি ডিএক্স অফ এক্স কিউব। ওকে, এখন এটার ঢাল কি, এই সব সূত্র টুত্র সত্র চত্র নিয়ে ঢাল ঢাল কি আসে সেটা আগেই বললাম, সেটা হলো 3x2। আচ্ছা, আরেকটা জিনিস বোঝা জরুরি, সেটা হলো এই যে আমরা ডিফারেন্সিয়েশনের যেটা বললাম। আচ্ছা, কেউ এই ঢালটাকে মনে করো আমি ওয়াই এর ঢাল নির্ণয় করব। তোমরা জানো যে ক্যালকুলাস আবিষ্কার করেছিল দুইজন, লিবনিস আর নিউটন মিলে। তো লিবনিস যখন ক্যালকুলাস আবিষ্কার করেছিল বা ক্যালকুলাসের জিনিসপত্র লিখেছিল, তখন সে ঢালটাকে বা এই ডিফারেন্সিয়েশনকে এভাবে প্রকাশ করতেছিল। এখন আমরা এই ঢাল বলবো না, এরা বলবো না, সহজ ভাষায় বলবো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আমরা এতক্ষণ যা পড়লাম, এতক্ষণ যে এই ঢাল টাল নির্ণয় করলাম, এই সবগুলোকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটাকে লিবনিস প্রকাশ করতো এইভাবে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, নিউটন কিভাবে প্রকাশ করতো? নিউটন একটু মনে হয় কিপটা ছিল, তো একটু সহজভাবে আমি একটা ফাংশন, মনে করো ওয়াই, ওয়াই ফাংশনের ডিফারেন্সিয়েশন করতেছি ডিরেক্ট ওয়াই প্রাইম, একটা ফাংশন এফ এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছি, একটা ফাংশন এফ এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছি এফ প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এফ প্রাইম, আচ্ছা একটা ফাংশন এফ প্রাইম মানে ডিফারেন্সিয়েশন নির্ণয় করে আমরা যেটা পাইছি, লাইক এখানে ডিফারেন্সিয়েশন করে আমরা 3x2 পাইছি, একে এই 3x2 এটাও তো একটা সমীকরণ, তাই না? আমরা ধরে নিলাম এফ অফ এক্স একটা সমীকরণ 3x2, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা যাবে, আর ডিফারেন্সিয়েশন করলে এখানে হয়তো বা এই 2 নিচে চলে আসবে, দিন শেষে 6x হবে। ওকে, এখানে এটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ, একে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ। আর এই সেকেন্ড ডেরিভেটিভের জন্য এখানে মানে একবার তো ডিফারেন্সিয়েশন করলাম, এফ কে যদি এফ একটা ফাংশন, একে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, এফ একটা ফাংশন, একে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয়, এফ প্রাইম যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় এফ ডবল প্রাইম, আর এখানে দুইবার যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে লিবনিসের ভাষায় এটা হবে d2 dx2 স্কয়ার, না কিন্তু d2 dx2 d2y dx2 d2y dx2, ঠিক আছে এটা? আচ্ছা, ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করার আরেকটা উপায় আছে, সেটা হলো ডি, জাস্ট ডি দিয়ে তুমি প্রকাশ করে ফেলতে পারো। লাইক তুমি এখানে একটা ফাংশন, কি ছিল আমাদের ফাংশনটা, এফ অফ এক্স ইকুয়াল টু ছিল এক্স কিউব, এই এক্স কিউবের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছো, তুমি সহজ ভাষায় ডি এক্স কিউব দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন কি আসে 3x2 লিখে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এরপরে তোমাদের জন্য দুটো প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস দুটো যদি দেখাই। ওকে, প্র্যাকটিস দুটোর একটা অবশ্য তোমাদেরকে একবার অলরেডি করে দিয়েছি যখন ইয়া করি, একটা ছিল ওয়াই ইকাল টু এক্স পাওয়ার মাইনাস 7, আর আরেকটা ছিল প্র্যাকটিসে, সেটা হলো ওয়াই ইকাল টু এক্স পাওয়ার 1/3। তো এটা তো আমি মাত্রই করলাম, তো এটা ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই ডিএক্স, আশা করবো তোমরা আমার সাথে সাথে এগুলো করবে এবং আমরা তোমরা অলরেডি বুঝে গেছো যে এটা কি হবে, মাত্রই তোমাদের দেখাইলাম, সেটা হলো -7x^-8, তাই না? ডিফারেন্সিয়েশন করলে এটা এমনই আসবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলে দিতে হবে, সো দুঃখিত আমি প্রথমেই এখানে চলে গেছি, এখানে একটু পরে যাওয়া উচিত ছিল, এই যে আমরা x^2 এর ডিফারেন্সিয়েশন করলাম, সেটা কি পেলাম 2x। ডিফারেন্সিয়েশন আমি কোনটাকে বলতেছি, যখন আমরা ঢাল নির্ণয় করব একটা ফাংশন x^2-এর ঢাল নির্ণয় করতেছি, একটা ফাংশন x^2-এর ঢাল নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করার সময় আমি একটা শর্ত ধরে নিচ্ছি ডেল এক্স টেন্ডস টু জিরো, এই শর্তটা আমি ধরে নিচ্ছি, এই শর্তটা ধরে নেওয়ার কারণে আমি যেই ঢাল নির্ণয় করে যে ঢালটা পাইতেছি সেটাকে আমরা বলতেছি x^2-এর ডিফারেন্সিয়েশন। তো তোমরা এতক্ষণ হয়তো বুঝেই গেছো যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি, মানে x^2 হলে কি হবে 2x, x³ হলে হবে 3x^2, মানে এই উপরে যে পাওয়ারটা থাকতো সেটা সামনে এসে গুণ হয়ে যাচ্ছে, উপরে যে পাওয়ারটা থাকতো সেটা সামনে এসে গুণ হয়ে যাচ্ছে, আর এই উপরের পাওয়ারটা লাইক এখানে 2 ছিল 2-1 হয়ে যাচ্ছে, এখানে 3 ছিল 3-2, মানে x³ এর ডিফারেন্সিয়েশন এমন হচ্ছে এই 3টা নিচে নেমে আসতেছে, আর এই 3 যেখানে ছিল, এই 3 যেখানে ছিল -1 হয়ে আসতেছে 3x^2। তার মানে যদি কোনো একটা ফাংশন x এর উপর পাওয়ার n থাকে, তার ডিফারেন্সিয়েশন কেমন হবে,
x এর উপরে একটা পাওয়ার যদি n থাকে তার ডিফারেন্সিয়েশন কেমন হবে, তার ডিফারেন্সিয়েশন হবে n x এর উপর পাওয়ার n মাইনাস 1। এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি ডিফারেন্সিয়েশনের যে সব ইয়া দিয়ে, ddx অফ x পাওয়ার n, এটা হলো n x n মাইনাস 1, এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের কাঙ্ক্ষিত সূত্র, যেটা নিয়ে আজকে পুরো ক্লাস বকবক করছি তোমাদেরকে। গ্রাফ থেকে ঢাল নির্ণয় শিখাইছি, ঢাল নির্ণয়ের সময় আমি বলতেছিলাম যে কাছাকাছি দুইটা বিন্দু নিলে তখন সেটা সোজা সোজা হয়, কাছাকাছি বিন্দু নেওয়ার অর্থটা কি ছিল, কেন বারবার কাছাকাছি নিচ্ছিলাম, সেটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়েছে যখন আমি লিমিটের ধারণাটা নিয়ে আসছি। লিমিটের ধারণা থেকে তখন আমি স্লোপ নির্ণয় করার চেষ্টা করতেছিলাম, স্লোপ নির্ণয় করার চেষ্টা থেকে ডেল এক্স এর মান বের করছি, ডেল এক্স এর উপর একটা শর্ত দিছি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, সেখান থেকে তোমাদের কিছু ঢাল নির্ণয় করে দেখাইছি, এক্স স্কোয়ারের ঢাল, এক্স কিউবের ঢাল নির্ণয় করে দেখাইছি, এই সব ঢালটাই ছিল ডিফারেন্সিয়েশন। আর এত কিছু করানোর মেইন উদ্দেশ্য ছিল আমাদের এই যে এই সূত্রটা পাওয়া, ডিডি এক্স অফ এক্স পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, এক্স এর উপর পাওয়ার এন মাইনাস ওয়ান। আশা করি সূত্রটা তোমরা বুঝে ফেলেছো। এখন সূত্রের পরে তোমাদের এই যে দুটো প্র্যাকটিস যেটা আগেই হুটার দেখায় ফেলতে গেছিলাম, এই যে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এর কি আসবে, ওয়াই এর মানটা তোমরা দেখতেই পাচ্ছ এক্স এর পাওয়ার মাইনাস সেভেন, আচ্ছা এখানে ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস থ্রি, আচ্ছা ডি ডিওয়াই ডিএক্স আমি এটা ডিফারেন্সিয়েশন করতেছি ডিওয়াই ডিএক্স, তাহলে একটু সাজায় লিখি সুন্দর করে, এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি, এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি হলে এই ওয়ান বাই থ্রিটা নিচে চলে আসবে, এই যে এখানে সূত্র দেখো, এই এর উপর পাওয়ার যেটা ছিল সেটা এই নিচে গুণ অবস্থায় চলে আসে, পাওয়ার ছিল পাওয়ারটা গুণ অবস্থায় চলে আসবে, আর এই এক্স, এক্স এর উপর পাওয়ার ছিল ওয়ান বাই থ্রি, এই ওয়ান বাই থ্রি এর সাথে মাইনাস ওয়ান হবে, এই যে বাকিটুকু আমি পাশে লিখলাম, ঠিক আছে পাশে লিখলাম, এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স, তাহলে কি আসে ওয়ান মাইনাস থ্রি বাই থ্রি, হিসাব নিকাশ তোমরা বুঝেই যাচ্ছ, ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি আসে। এই যে এটাকে যদি এই ফাংশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, সেটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, এই যে এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা ধন্যবাদ, এখন তোমাদেরকে আমি কিছু পড়াবো ডিফারেন্সিয়েশনের কিছু রুলস, সামেশন রুল, কোশ্চেন রুল, প্রোডাক্ট রুল, সেগুলো। ধন্যবাদ। আচ্ছা তোমাদেরকে এখানে আমি সামেশন রুল বুঝাচ্ছিলাম, সামেশন রুল হলো ডিডি এক্স অফ ইউ প্লাস বি, মানে দুইটা ফাংশনকে তুমি আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে পারো। লাইক তোমাদেরকে এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিয়েছি, এই প্র্যাকটিস প্রবলেমটা তোমরা খুব দ্রুত করে আমাদের আমাকে অ্যান্সারটা বলো কিভাবে করবে, এইটাকে আলাদা ভাবে একবার ডিফারেন্সিয়েশন করবে প্লাস এটাকে আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করবে মাইনাস, মাঝখানে একটা প্লাস চিহ্ন থাকবে, তাড়াতাড়ি আমাকে অ্যান্সারটা বলো খুব সোজা। তো x পাওয়ার 4 প্লাস 8 x কিউব, দ্রুত দ্রুত, আমার এখানে আরো অল্প কিছু আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 4 x কিউব প্লাস 28 x স্কয়ার, 4 x কিউব, আচ্ছা তোমার এখানে হয়তো বা একটু হয়নি, এখানে হবে 24, দেখো আমি যদি 8 x কিউব কে ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা কিছু কিছু জিনিস তোমাদেরকে জানানো হয়নি, যে কনস্ট্যান্ট 8 এটা কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এটা সহজ ভাষায় এখানে চলে আসবে আর ডিডি এক্স, আর শুধু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হবে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হলে এটা কিন্তু আগে থেকে গুণ অবস্থায় আছে, তো এখানে হবে থ্রি থ্রি এক্স স্কোয়ার, তাহলে কি হবে, দিন শেষে 24 এক্স স্কোয়ার। ওকে তোমরা সাবমিশন রুল করে ফেলেছো, এখন তোমাদেরকে প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুল মানে বিষয়টা হলো যদি এরকম থাকে ডিডি এক্স অফ, মনে করো এতক্ষণ আমি ফাংশনকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতেছিলাম তাই না, এখন একটু মানে যাতে কলমের কালি কম খরচ হয় তাই ইউ ইউ আর ভি দ্বারা প্রকাশ করতেছি, এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতেছি না, দেখো একটা দুইটা ফাংশন ইউ আর ভি গুণ অবস্থায় আছে, তাহলে এই গুণ অবস্থায় থাকলে তাদেরকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, এভাবে বুঝতে পেরেছো যে কিভাবে করতে হয়, একটা ফাংশন এটা আর এটা গুণ অবস্থায় আছে, লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ 3x + 7 এইটা আর এই যে 4x² + 6x এই দুটো গুণ অবস্থায় আছে, এটাকে করতে হলে কি করতে হবে, একবার এই যে আমি যেরকম এটাকে এই ddx এর এই পাশে পাঠিয়ে দিছিলাম কোনো রকম ডিফারেন্সিয়েশন না করে, ঠিক তেমনি এই ফাংশনটাকে যদি তুমি u ধরে নাও, এই ফাংশনটাকে যদি তুমি v ধরে নাও,
প্রথমে এই ফাংশনটাকে এই ডিডিএক্স এর এই পাশে পাঠিয়ে দিবে কোনো পরিবর্তন না করে, আর এই পাশে যে ভি আছে তার ডিফারেন্সিয়েশন করবে। ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি ছিল? এই যে কই সূত্র আমাদের, এই সূত্র কই, এই তো এই আমাদের সূত্র ছিল ডিফারেন্সিয়েশনের, আর সেটা শেষ করে দিবে এখানে। ঠিক আছে, এখন তোমরা চট করে আমাকে এই নিচেরটাই সোজা আছে এই নিচেরটা করে বলো তো কত হয়। ঘুমায় পড়ছো? রাত তো অনেক হলো। সাহেব তুমি অনেকক্ষণ কথা বলতেছো না, তুমি একটু বলো। ধ্রুবক পড়তা জিরো হয়ে যাবে, এটা জিরো যদি আমি তোমাদেরকে দেখাতে চাই একটু দেখাই। ঠিক আছে, দেখো যেরকম, আচ্ছা ধ্রুবক পদের কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এখন সেটা না দেখাই। ঠিক আছে, লাইক এই যে এখানে কি আছে, সেভেন, সেভেন এর কোনো ডিফারেন্সিয়েশন হয় না, এই সেভেনটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, ধ্রুবক পদে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা হয়ে যাবে জিরো। এটা আমি বেশি এক্সপ্লেনে গেলাম না, তোমারই তো সমস্যা তাই না, যে একটু পরে যেতে হবে, সবাইকে যেতে হবে চার চার্জে, আমি এক্সপ্লেনেশন গেলাম না। কোনো ধ্রুবক পদ লাইক সি থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, তাদের কোনো ডিফারেন্সিয়েশন হয় না, সেটা ওই পাশে চলে যায়। আচ্ছা তোমাদেরকে 1 সেকেন্ড আমি দেখাই দিই। ঠিক আছে, লাইক সেভেন ধরো এর সাথে এক গুণ অবস্থায় আছে, ধরে না এক গুণ অবস্থায় আছে তাই না, এক গুণ অবস্থায় থাকলে তো ব্যাপারটা কিছুই না, তাহলে সেভেন সেভেনই। আচ্ছা ধরে নাও এই কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে সেটা কি হয়, তার মান ওয়ান, কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে তার মান ওয়ান তাই না। তাহলে এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স, এখানে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই শূন্যটা কি এর সাথে গুণ অবস্থায় চলে আসবে না, শূন্য গুণ সেভেন গুণ এক্স মাইনাস ওয়ান এমন হবে বলো। তোমরা বুঝতে পারতেছো না, কেউ কোনো কথা বলতেছো না, বুঝতে পেরেছো? এই শূন্যটা গুণ হয়ে যাবে, তাহলে দিন শেষে কি শূন্যই থেকে যাবে তাই না। ওকে, তাহলে তার মানে এই 7 এর ডিফারেন্সিয়েশন করলে সেটা শূন্য হয়ে যাবে। ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য, হয়তো আমি এটা এড়াই চলে যাইতাম। আবার আরেকটা জিনিস দেখো, যদি তুমি আরেকটা জিনিস দেখার প্রয়োজন নেই সেটা তোমরা বুঝে যাও। আচ্ছা এখান থেকে করে ফেলো তো, এটা 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে এটা আগে আমাকে বলো তো, তোমাদের টেস্ট এটা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 3, আর পুরোটা ডিফারেন্সিয়েশন কি করেছো? আচ্ছা আমি বরং করে দিই, সময় সংক্ষিপ্ত, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট করবে। আর শোনা যায় না লাস্ট কথাটা, আছে আমি লাস্ট কথাটা অন্য আরেকজনকে বলছি তোমাকে। ডিডি এক্স অফ কত, 4x² + 6x, ওকে, প্লাস অবস্থায় থাকবে, ক্লাস অবস্থায় থাকবে, আমি এটা পরের পৃষ্ঠায় করি। ঠিক আছে, পরের পৃষ্ঠায় না, ওই লাস্ট পৃষ্ঠায় করছিলাম, লাস্ট পৃষ্ঠায়। আমি এটাকে ধরে নিয়েছি ইউ, এটাকে ধরে নিয়েছি ভি, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এটাকে ডি এক্স, সূত্রটা কি ছিল, ইউটা প্রথমে বাইরে চলে আসবে, ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। আর তাহলে আমি এই সূত্রটা একটু প্রমাণ দেখাতে পারতাম তোমাদেরকে প্রোডাক্ট রুলে। তোমাদেরকে 1 সেকেন্ড আমি দেখিয়ে দিই। ঠিক আছে, মনে করো এখানে একটা, না পরে দেখাবো, ঠিক আছে পরে একদিন দেখাবো। ও সরি 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 সরি, আমি ইয়ার ছাড়াই কথা বলতেছিলাম, মাইক ছাড়াই। তো আমাদেরকে ওইখানে ছিল এই ওয়াইয়ের মানটা ছিল এটা ডিডিএক্স অফ ইউভি, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার সময় প্রথমে এটা গুণ অবস্থায় সামনেই থেকে যাবে, তো 3x + 7 ডিডিএক্স অফ 4x² + 6x, এখানে জায়গা হচ্ছে না, আমি পরের লাইনে লিখলাম ভি, এই ভি এর মানটা এখানে গুণ অবস্থায় থেকে যাবে। আচ্ছা আমি কি খুব জোরে দ্রুত কথা বলতেছি, কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবা। তোমরা কিন্তু ক্যালকুলাস অনেকটা শিখে ফেলেছো অন্তত, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আর আর বাকিরা, আর না 2021, সাহেব আইটি, আচ্ছা তোমাদের 10।
তাহলে তোমাদেরকে আরেকটু বেশি শিখতে হবে। কেউ যদি 9-এর বা 8-এর থাকতা, তাদের এই ডিফারেন্সিয়েশনের এই প্রথমটা যেটা দেখালাম, এক্স পাওয়ার এন থেকে কি সূত্র আসে ওইটা শেখাই যথেষ্ট। আচ্ছা আরেকটু শিখতে হবে পরে আরেকদিন সেশন নিয়ে। আজকে তোমরা কি বলবো ডিফারেন্সিয়েশন পর্যন্ত আসতে পারছো, এটাই তোমাদের জন্য অনেক। আমি ভাবছিলাম তার আগে সবাই পালায় যাবে। ওকে, 3x তো এখানে গুণ অবস্থায় থেকে যাবে, 3x+7, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 4x² কি হবে? আবার এখানে কিন্তু আমি সামেশন রুল খাটাইতে পারি, তাই না? এখানে কি আমি সামেশন রুল খাটাইতে পারি না বলো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি। পরে আমি একসাথে লিখে ফেলতেছি, 4x² 8x, আর এটা 6, আর এখানে কি আসবে 4x² আগে থেকে গুণ অবস্থায় ছিল, প্লাস 6x, যেমন বলতেছিলাম 7 এর মানটা হয়ে যাবে 0, আর 3x এখানে পাওয়ার ছিল 0, দিন শেষে হয়ে যাবে 3। তার মানে এখানে যদি আমি কিছুটা করে দেই, 3x+7, 8x+6, এটাই তিন গুণ অবস্থায় ছিল, গুণ করে দিচ্ছি কত, 3 4 12 x² 3 6 18 x, ঠিক আছে। এই দুটো কিন্তু, এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, মানে এই রাশিটা তুমি গুণ করে যদি বের করো, আশা করি তোমরা গুণ কিভাবে করতে হয় বীজগাণিত রাশি জানো। গুণ করে যা করো পুরোটা যোগ অবস্থায় একটা অ্যান্সার চলে আসবে, পুরোটা অ্যান্সার না করলেও হয়, এরকমই অনেকখানি করেছে। এবার তোমাদেরকে বোঝাবো কোশ্চেন থিওরি। এবার দেখতে পাচ্ছো কোশ্চেন রুল, কোশ্চেন রুলটা হলো এরকম, ইউ ভাগ বি, মানে কোশ্চেন মানে বাংলা, কোশ্চেন বাংলা যদি করি দেখা যাচ্ছে না, এখন দেখো তো কোশ্চেন রুল বাংলা যদি করি এখানে বলে ভগ্নাংশের রুল। কোনটা যদি এভাবে ভাগ অবস্থায় থাকে সেটা সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবা, তার সূত্রটা হলো এমন, ওই যে মানে আমরা প্রোডাক্ট রুলে যেটুকু লিখেছিলাম যে প্রথমে একটাকে ডিফারেন্সিয়েশন করব আর অন্যটাকে সামনে পাঠিয়ে দিব, এই যে প্রথমে একটাকে, তারপরে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করব আর আগেরটা যেটা ডিফারেন্সিয়েশন করেছে ওটাকে সামনে পাঠিয়ে দিব। শুধু কোশ্চেন টুলে একটা পার্থক্য, সেটা হলো নিচে হর হিসাবে যা আছে তার একটা স্কোয়ার নিচে হয়ে যাবে। আচ্ছা এটাকে যদি আমি নিউটন যেভাবে লিখেছিল সেই ফর্মে লিখি তাহলে তোমাদের বোঝার জন্য একটু সুবিধা হবে। ভি ইউ প্রাইম ইউ ভি প্রাইম আর ভি এর এটার স্কোয়ারটা কেমন সুন্দরভাবে দিই, তার মানে কি একবার তুমি এই ভিটাকে গুণ অবস্থায় রাখছো, এর কিছুই করবা না, ইউ প্রাইম মানে ইউ এর ডিফারেন্সিয়েশন করছো, আরেকবার ইউটাকে গুণ অবস্থায় রাখছো, ভি এর ডিফারেন্সিয়েশন করছো। প্রোডাক্ট রুলের সাথে একটাই পার্থক্য, সেটা হলো ভগ্নাংশ হিসেবে যা থাকে সেটা স্কোয়ার হয়ে যাবে। আর তোমাদেরকে এটা করাতে পারলে এখন খুব ভালো হইতো, তোমরা যদি, আর তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে করতে থাকো, ঠিক আছে? তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে করতে থাকো। আচ্ছা তোমরা কি করতেছো খাতা কলম নিয়ে? শুধু শুধু আমি করে গেলে কিন্তু আমি মজা পাইতেছি, তোমরা বঞ্চিত হচ্ছে। তো প্রথমে আমি ভি ভি কি ধরছিলাম নিচেরটাকে, x² আর ইউ প্রাইম 1/x আপাতত প্রাইম হিসাবে রাখলাম, ঠিক আছে, এত ddx এখানে লেখাটা ঝামেলা, প্লাস এই যে ভি প্রাইম যা ছিল সেটাকে গুণ অবস্থায় রাখবো, আর এই x² এটাকে এবার ডিফারেন্সিয়েশন করব। নিউটনের ফর্মে লিখলাম, জাস্ট উপরে একটা প্রাইম দিয়ে দিলাম, ঠিক আছে, আর নিচেরটার স্কোয়ার মানে x² এর উপর আরেকটা স্কোয়ার মানলাম, ঠিক আছে, 1+x, এই এটার মান চলে আসবে 0, আর x এর সামনে কি মনে মনে একটা 1 আছে না, তাহলে দিন শেষে আসবে 1, বুঝছো তো? এটুকু 0, x এর সামনে একটা 1, মানে x এর উপর পাওয়ার আছে 1, এটা গুণ অবস্থায় আসবে, আর x এর পাওয়ার 0, তাহলে 1 গুণ 1, তাহলে 1+1, 0+1, আর এখানে 2x আসে সেটা তোমরা জানো, নিচে x^4, আশা করি তোমরা বুঝতেছো এখানে প্লাস ছিল, তাহলে x² গুণ 1 x² আর 1+x(2x) আর x^4। আচ্ছা তোমার কোশ্চেন গুলো বুঝে গেছো, এবার কি বলবো ধরনের সবচেয়ে সুন্দর রুল, সবচেয়ে শ্রেষ্ঠ রুল,
যার ব্যবহার তোমাদের প্রত্যেকটা বারে 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 বারেই করতে হবে, সেটা হলো চেইন রুল। ঠিক আছে, এই চেইন রুলটা বুঝলেই তোমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। দেখো এইখানে আমি একটা ফাংশন নিচ্ছি, এই ফাংশনটা ভিতরে একটা ফাংশন আছে, তার উপরে আবার স্কোয়ার আছে, এইটা একটা ফাংশন ইউ, আবার তার উপরে স্কোয়ার। আচ্ছা এই ইউ স্কোয়ারেরও ডিফারেন্সিয়েশন হয়, আবার এই ভিতরে যা আছে তারও ডিফারেন্সিয়েশন হয়। এখন কি ডিস্টার্ব না, দুইটা ফাংশন গুণ অবস্থায় ভাগ অবস্থায় ছিল তার ডিফারেন্সিয়েশন করছি, দুটো ফাংশন গুণ অবস্থায় ছিল তার ডিফারেন্সিয়েশন করছি, দুটো ফাংশন যোগ অবস্থায় ছিল তার ডিফারেন্সিয়েশন করছি। তো একটার ভিতরে আর একটা বসে আছে, এর ডিফারেন্সিয়েশন কি করব? এটাই হলো চেইন রুল। লাইক মনে করো এই বড় ফাংশনটাকে, এই বড় ফাংশনটাকে আমি এফ অফ এক্স দ্বারা সূচিত করছি, তার মানে এটা এফ দ্বারা নিলাম, এটা যদি এফ হয় এই ফাংশনের ডিফারেন্সিয়েশন এমন হবে, দেখো একটার ভিতরে আরেকটা ফাংশন, তাই আমরা দুটোকে আলাদা করে লিখে ফেলছি। এখন কেউ আবার অতি আবেগে এটা এটা কেটে দিতে চেয়েও না, এই যে লাইক আমি যখন ক্যালকুলাসের ফার্স্ট ক্লাস করছিলাম তখন এইভাবে বুঝাইছিল যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আচ্ছা তোমরা কি এই ডিডি এরকম কখনো ভাবছো যে ডি আর ডি কেটে দিব? হ্যালো, আচ্ছা এই ডি আর ডি কাটা যাবে না, কিন্তু দেখো এই ডি আর ডি যদি কাটা যায়, এখানে আমি সাইন এক্স ডিভাইডেড বাই এন নিচ্ছি। আচ্ছা তোমরা তো ত্রিকোণমিতি করছো অন্তত, তোমরা কি এখন বলবা যে এন আর এন কেটে দিয়ে সিক্স হবে? মানে সাইন এক্স কে এন দিয়ে ভাগ করলে এই এন আর এন কেটে দিয়ে দিন শেষে সিক্স হবে? কখনো কি সাইন আর কস, সাইন থিটা আর কস থিটা, এই এস আর এস কেটে দিচ্ছ? কখনো দাও নাই সেরকম? এগুলো ছিল একটা অপারেটর, এটা হলো একটা অপারেটর। এই ডি আর ডি কাটা যাবে না, একই ভাবে এই ডিউ ডিউ কিন্তু কাটা যাবে না, ঠিক আছে? মানে এই ডিউ দিয়ে আমরা করব। আচ্ছা চলো আমরা এটার কাজটা করি, দেখি কেমন। আমরা ধরে নিলাম এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ফাংশনটা ইউ, মানে এই ফুল ফাংশনটা হলো এফ। এই ফাংশনের ভিতরে যে একটা ছোট বাচ্চা ফাংশন আছে সেটা ধরলাম ইউ, তার তার মানে কি ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ, বুঝতে পারছো তোমরা? আচ্ছা 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 ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ, তাই না? তো আমরা এটাকে দুইটা ডিফারেন্সিয়েশন করব এবং এখানে গুণ অবস্থায় রাখবো, ঠিক আছে? তাহলে ডি এফ কি ছিল? ইউ স্কোয়ার বাই ডি ইউ ইন্টু ডি ইউ বাই ডি এক্স, এইটুকু বুঝছো কেউ? এই যে আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো এক্স আমাকে একটা ফাংশন এফ দিয়ে বলছিল এটার ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে? আমাকে ফাংশন এফ দিয়ে বলছিল এটার ডিফারেন্সিয়েশন, এখানে একটা স্কোয়ার ছিল, এটা বলছিল এটা ডিফারেন্সিয়েশন করো। এখন আমরা ধরে নিচ্ছি এই ভিতরের এই বাচ্চা ফাংশনটা হলো ইউ, এক্স প্লাস এক্স স্কোয়ার, এই বাচ্চা ফাংশনটা হলো ইউ, তার মানে কি ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ, এটুকু বুঝছো তোমরা? হ্যাঁ বুঝছো তোমরা। তাহলে আমরা এবার এইভাবে এই রুলটা খাটাবো, দেখো ডিএফ বাই ডিএক্স আমাদের নির্ণয় করতে বলছিল, আমরা ভেঙে চুরে বিষয়টা এমন বানাইছি এফ, আচ্ছা ডিএফ বাই ডিইউ ইনটু ডিইউ বাই ডিইউ, ঠিক আছে? চেইন রুল জিনিসটা অনেক মজার, অনেক নতুন নতুন, মানে তোমরা যেগুলো জানো না অনেক সুন্দর সুন্দর ইয়াগুলা তোমরা সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবা চেইন রুলের মাধ্যমে। আচ্ছা ডিএফ, এফ ইকুয়াল টু আমি কি দেখছিলাম ইউ স্কোয়ার, এটা আসবে ইউ স্কোয়ার ইনটু ডিইউ ইউ স্কোয়ার ডিউ, আচ্ছা আর এখানে আসবে ডিউ, ইউ এর মানটা কি ছিল এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো আমি কত সুন্দর একটা ফরম্যাটে পেয়ে গেছি, আমি আগে বলছিলাম যে এইটার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, এখানে ইউ স্কোয়ার আছে এখানে আছে ইউ, তার মানে এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখানে এক্স আছে মানে এখানে নিচে আছে এক্স, এটা এক্স, ঠিক আছে?
আর উপরে আছে x এর ফাংশন, সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এটা করলে হয়ে যাবে 2u তোমরা জানো, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস 2x, বুঝতে পারছো তোমরা লাস্ট লাইনটা? আমি জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। ওকে, এবার যে ইউটা আছে, কোশ্চেন কিন্তু ইউজ করিনি, দেখো এটাকে বলতেছিলাম আমি চেইন রুল। একটা ফাংশনের ভিতরে, এই যে দেখো একটা ফাংশন ছিল যে এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা একটা নিজে ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় তাই না? এখন এর উপরে একটা হোল স্কোয়ার ছিল, আচ্ছা স্কোয়ার থাকলে মনে করো কিছুর উপর স্কোয়ার থাকলে সেটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম না, এক্স এর উপর স্কোয়ার থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছিলাম, সেটা সেটা আমরা এখানে উপস্থিত করার সময় আমরা ধরে নিছি এই ভিতরের ফাংশনটা হলো ইউ। ওকে, এই যে আমরা এখানে ধরে নিছি ভিতরের ফাংশনটা ইউ, তার মানে এই ফুল ফাংশনটা হলো ইউ স্কোয়ার, হলো এই পুরো ফাংশনটা এফ, বুঝতে পারছো? হ্যাঁ, পুরো ফাংশনটা হলো এফ। এখন আমাদের এই যে সূত্র চেইন রুল, এটাকে ভেঙে ভেঙে এরকম, একে আমরা ইউ এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করব, গুণ ইউ কে আমরা এক্স এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করব। ওকে, এই যে ডিএফ বাই ডিইউ ডিইউ। ওকে, বুঝতে পারছো এটুকু? হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে তোমার কোশ্চেন চুল হওয়ার মনে হওয়ার কারণ হলো এই যে আমরা একটা ভাগ, মানে ভাগের চিহ্ন দিছি, সেখান থেকে মনে হচ্ছে ভাগ, কিন্তু আমি কিন্তু আগে একবার বুঝে আসছিলাম যে এটা কিন্তু কখনোই 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 ভাগ না, সাইন এক্স তারপর কোসাইন কস এগুলো থেকে বুঝে আসলাম যে এটা কখনোই ভাগ না, এটা আসলে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। আরো সুবিধা হতো যদি এফ টাকে আমি নিচে লিখতাম, ইউ টাকে আমি নিচে লিখতাম, আচ্ছা যাই হোক উপর লেখা নিচে লেখা একই। তো এখন ইউ স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করছি, পাইছি 2u, আর তারপরে এই ইউ এর মানটা যেটা ছিল সেটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, পাইছি 1 প্লাস 2x। এখন ইউ এর যে মানটা আমরা ধরে নিছিলাম এক্স প্লাস এক্স স্কোয়ার, সেটাকে বসায় দিতে হবে, বসায় আমি এখানে দিলাম, ঠিক আছে, এর মানটা ছিল এক্স প্লাস এক্স স্কোয়ার, তোমরা দেখতে পাচ্ছ এক্স এর মানটা এখানে ছিল, কি পাইছিলাম এক্স এর মান ছিল এইটা, এক্স এর মান ছিল এই যে ইউ, তোমরা বুঝতে পারছো চেইন রুলটা? চেইন রুলটা কিন্তু তুলনামূলক অনেক কঠিন এবং প্রায় কাজেই তোমাদের চেইন রুলটা দরকার হবে। ওকে, ইউ এর মান যা, তো আমরা এখানে জাস্ট বসায় দিচ্ছি। ওকে, আমরা আরেকটা করব, মোটামুটি বুঝছে তো, আরেকটা করা দরকার, এখানে আবার রুটের মধ্যে আছে, ডিস্টার্ব না, এবার রুটের মধ্যে আছে, রুটের ডিফারেন্সিয়েশন করা তো আমরা শিখছিলাম, যেমন এক্স এর পাওয়ার হাফ ছিল, মানে রুট এক্স কেই তো এক্স এর পাওয়ার হাফ হিসাবে লেখা হয় তাই না? তুমি তো জানো এটা, তোমাদেরকে প্রি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল কিছু করার। আচ্ছা, আমি জাস্ট এই লাস্ট একটা করাবো, ঠিক আছে বাবু, আরেকটা আরেকটা, ঠিক আছে, ওকে, জাস্ট একটা করাবো। কি ছিল আমাদের এখানে ফাংশনটা, কি ছিল? রুট 1/t² 1+t² ফাংশন এফ ছিল 1/t², তার উপরে একটা ছিল হোল রুট, তার উপরে একটা হোল রুট ছিল। তাহলে আমরা ধরে নেই যে এই ভিতরের বাচ্চা ফাংশনটা হলো 1+t², ঠিক আছে। আচ্ছা, ইউএস এখন যদি ইউ কে রুট করি, তার মানে আমি এটাকে রুট করতেছি, সরি এখানে আর না লিখি, মানে আমি ইউ কে রুট করতেছি, ইউ এর মান যা ছিল 1+t² তাকে রুট করতেছি, আর সেই মানটা হলো এফ, তার মানে রুট এফ মানে রুট ইউ ইকুয়াল টু এফ তাই না? তো আমরা এবার চেইন রুল খাটাই, হ্যাঁ এবার আমরা চেইন রুল খাটাই, সেটা কি ছিল যে ডিএফ বাই ডিএক্স, এই যে একটা ফাংশন ডিএফ, এটাকে ডিফারেন্সিয়েশন করব কিন্তু করতে পারতেছি না, এই জন্য মাঝের ফাংশনটাকে, আচ্ছা এখানে কিন্তু এক্স হবে না, এখানে কিন্তু দেখো স্বাধীন চালকটা টি, এখানে যেহেতু স্বাধীন চালকটা টি, তাই এখানে আমি আবার ডিএফ বাই ডিএক্স লিখতে পারবো না, স্বাধীন চালক যেটা সেটাই লিখতে হবে, ঠিক আছে সেটাই লিখলাম, আর মাঝখানের ফাংশনটাকে ধরে নিছি ইউ, তাহলে ডিএফ বাই ডিইউ ডিইউ বাই ডিএক্স ডিটি, সরি সরি বারবার ভুল হচ্ছে, ডিটি। তো এফ এর মান কি ধরছিলাম? রুট ইউ, রুট ইউ, আর এটা হলো ডি ইউ, আর ইউ এর মান কি ধরছিলাম? 1+t² ডি।
ওকে, এবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, হাফ ইউ এর মান আসবে মাইনাস হাফ, আর এটা আর ভেঙে না দেখাইলাম, ঠিক আছে? এটি কত বুঝছো, যে রুট থাকলে মাইনাস হাফ। হ্যালো, সবাই তো মনে হয় ঘুমায় পড়ছে তাইলে এখন, বুঝছো? যে কিছুক্ষণ আগে আমি এক্স পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন করছিলাম, সেখান থেকে আমি সরাসরি জানা আছে তাই বানায় বসায় দিলাম, ঠিক আছে? চলো একটু সিম্পলিফাই করে দেখতে পারো। আর 1 + t² এখানে 1 এর জায়গায় চলে আসবে 0, আর টি স্কোয়ার চলে আসবে 2t। 1 কেন 0 আসবে, একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এর 0 আসে তোমরা জানো, ঠিক আছে? তাহলে দিন শেষে আসলো 2t, আর এখানে তাহলে হাফ নিচে রুট ইউ, আর 2t উপরে গুণ অবস্থায় ছিল 2t, এখানে 1 এর সাথে গুণ হচ্ছে এটা। তাহলে আমি পরের লাইন এই সাইডে লিখতেছি 2t বাই রুট ইউ, ইউ এর মানটা কি ছিল, ইউ এর মানটা ছিল এই যে এরকম লিখে ফেলি এরকম, 1 + t² আশা করি তোমরা আজকের সেশনটা অনেক ভালোভাবে বুঝছো। যার যাওয়ার কথা ছিল সে এখন চাইলে যেতেও পারো, আমাদের সেশন আজকের মতো শেষ। কারো যদি মাত্র কয়জন ক্লাস করছো, আহানাফ ক্লাস করছো, আনুষা ক্লাস করছো, আর সাহেব ছিল, আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে থাকার জন্য। তোমাদের যদি এখনো, আচ্ছা তোমাদের যদি এখনো কোথাও থাকে, কোথাও কনফিউশন থাকে, সেটা এখনই বলে দাও, দৌড়ের উপরে আমি ক্লাস করছি। আচ্ছা একটু বেটার, ফুল ক্লিয়ার না, ফুল ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ যেটা দিছিলাম সেটা পড়ো নাই, তাহলে দিন শেষে তো তোমার আগে থ্যাংক ইউ ট্যাংক ইউ দিয়ে তারপর ধরে মাইট দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, পিডিএফ এ যা দেওয়া হয়েছে সেটা হলো ওই তোমার বইয়ে যা পড়ছো সেগুলোকে জাস্ট একবার তোমাদেরকে মনে করাই দিচ্ছি, লাইক এই সূচক টুচক তোমরা চাইলে ভুলেও যাইতে পারো। আবার অনেকে আছে যারা 8, 7, 7, 8 এর অনেকে ক্লাবে আছে, তারা যদি ভুলে যায় থাকে তাহলে তো, তারা যদি না জানে তাহলে তো ডিস্টার্ব, তাই তাদেরকে ওটা দেওয়া হয়েছিল যাতে মনে থাকে। আশা করি বুঝছো, আরো ভালোভাবে বুঝবা যদি তোমরা এই প্র্যাকটিসটা করো। আর যে চাচ্ছ এখনো চলে যেও না, জাস্ট এই দুটো লেখে নিয়ে যাও, এবং এই দুটো লেখে এখনই কিংবা হয়তো বা 10-15 মিনিট পরে বসে প্র্যাকটিস করবা। দেখো এখানে কিন্তু তোমাকে সামেশন রুল প্লাস চেইন রুল ব্যবহার করতে হচ্ছে, তাই না? এখনই এটাকে লিখে নিয়ে যাও এবং প্র্যাকটিস করে গ্রুপে অ্যান্সারটা লিখে দিবে। আর কতক্ষণের মতো লিখবে, আজকে রাতের ভিতরেই লিখবে, কালকে সকালের ভিতরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিবে। আশা করি তোমরা অনেক ভালো ইয়া করবে, আর ক্যালকুলাসের পরের সেশনটা খুব দ্রুতই হয়ে যাবে। আচ্ছা আহান আফাসে শুধু, আচ্ছা আজকের মতো এখানেই শেষ করতেছি, ভালো থাকবা, আসসালামু আলাইকুম। ভিডিওর এই শেষ অংশে তোমাদেরকে আজকে যা পড়িয়েছি তার একটা সামারি করে দিই, ঠিক আছে? আজকে তো অনেক কিছু পড়ানো হলো, প্রায় 2 ঘন্টার উপরে একটা ক্লাস হয়েছে, একটা সামারি করে দিই। আর তার সাথে আমরা তো ডিফারেন্সিয়েশনের মাত্র একটা সূত্র তোমাদেরকে শিখালাম, ডি এক্স পাওয়ার এক্স পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স এন মাইনাস ওয়ান, এই একটা সূত্র শিখিয়েছি, তার সাথে অ্যাড করে আরো 2-3টা সূত্র শিখিয়ে দিই, এটা তোমাদের অনেক উপকারে আসবে আশা করি। তো আমরা দিনের শুরু করেছিলাম, আমরা দিনে শুরু করেছিলাম যে একটা গ্রাফ থেকে স্লোপ নির্ণয় করা শেখার মাধ্যমে। গ্রাফটা ছিল একদম একটা বক্ররেখার গ্রাফ, আর আমি একদম প্রথমেই বলেছিলাম যদি একটা বক্ররেখা থাকে, লাইক এই তারের একটা উদাহরণ দিয়েছিলাম, তারের উদাহরণ থেকে আমি বুঝাতে চেয়েছিলাম এটাকে যদি আমি ছোট ছোট ভাগে ভাগ করি তখন এটা সরল রেখা হয়ে যাবে। এবং আমরা যে স্লোপটা নির্ণয় সাধারণত করি সেটা সাধারণত সরল রেখার ক্ষেত্রে ভ্যালিড হয়, কিন্তু এরকম যদি বাঁকা রেখা থাকে তার ক্ষেত্রে এই আমরা যেভাবে করি সেটা ভ্যালিড হয় না। তাই আমরা খুব কাছাকাছি কাছাকাছি কয়েকটা বিন্দু নেওয়ার চেষ্টা করতেছিলাম, এই কাছাকাছি খুব কাছাকাছি বিন্দু নেওয়ার চেষ্টা করতেছিলাম, তারপর এখান থেকে ঢাল নির্ণয় করার চেষ্টা করতেছিলাম। এই কাছাকাছি বিন্দু কেন নিচ্ছিলাম সেটা যখন তোমাদেরকে লিমিট পড়িয়েছি তখন তোমাদেরকে আরো স্পষ্ট হয়েছে। ধীরে ধীরে আমি ডেল এক্স মানে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে লিমিটের ব্যবহার করা শুরু করে দিয়েছিলাম,
লিমিটের ব্যবহার দিন শেষে তোমাদেরকে বলেছি। এতক্ষণ আমি যে তোমাদেরকে স্লোপ নির্ণয় শেখালাম, স্লোপ নির্ণয় করা শেখালাম, স্লোপ নির্ণয় শেখানোর পরে ডেল এক্স এর উপর একটা শর্ত আরোপ করলাম, ডেল এক্স টেন্স টু জিরো, এই সব শর্ত কিসের ক্ষেত্রে খাটে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে খাটে। মানে তোমাকে আর এই এফ অফ এক্স একটা ফাংশনের উপরে লিমিট এই সূত্র, এই এত কথা লেখা লাগবে না, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এর থেকে তুমি সহজ ভাষায় ডিডিএক্স মানে ডিফারেন্সিয়েশনের যে সাইনটা সেটা দিয়ে দিতে পারো। তবে একটা কথা ভালোভাবে বলে রাখা ভালো, যে এক্সটা কিন্তু হবে মানে নিচে যে ইয়াটা হবে এটা কিন্তু সব সময় এক্স হবে এমন কিন্তু কথা নাই। যদি ফাংশনটা হতো এফ অফ টি এর একটা ফাংশন, তাহলে নিচে এফ অফ টি হতো। যদি যদি ফাংশনটা হতো ওয়াই এর একটা ফাংশন, এফ অফ ওয়াই এর একটা ফাংশন, তাহলে অবশ্যই কিন্তু নিচে হতো ডি ওয়াই, মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চালক যেটা, এই ফাংশনটা যদি এফ অফ ওয়াই এর হতো তাহলে এই নিচে আসতো ওয়াই, মানে ফাংশনটা যদি ফাংশনটার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা সেটা আসবে এই নিচে, আর পুরো ফাংশনটা কি ছিল, এফ অফ ওয়াই, এখানে ভুল করে দিচ্ছি ব্র্যাকেটটা, এই পুরো ফাংশনটা এফ অফ ওয়াইটা এই পাশে আসবে, মানে এফ অফ ওয়াই ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে, ডিফারেন্সিয়েশনটা হবে এমন ডি ডি ওয়াই এফ অফ ওয়াই। আবারও একটু ভুল করলাম, আচ্ছা এখানে এটা হবে না, ঠিক আছে বুঝে নিন। ওকে আচ্ছা, তো সামারি এরপর তোমাদেরকে বিভিন্ন স্লোপ নির্ণয় করা শিখিয়েছিলাম, এক্স স্কোয়ারের আসছিল 2x, এক্স কিউবের আসছিল 3x স্কোয়ার। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে এসেছিলাম, যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ডিডি এক্স পাওয়ার এক্স পাওয়ার এন এটা হবে এন এক্স এন মাইনাস ওয়ান। এরপর তোমাদেরকে আমি কিছু রুল শিখিয়েছিলাম ডিফারেন্সিয়েশনের, রুলগুলোকে আবার যদি আরেকবার রিভিউ করে দেই দেখো, তোমরা একটা রুল ছিল হলো সামেশন রুল। সামেশন রুলটা কেমন ছিল, এই যে দেখো আমরা এতক্ষণ ধরে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতেছি, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করতেছি, এগুলো কিন্তু শুধু একটা একটা পদ, তাই না? এগুলো শুধু একটা একটা মাত্র পদ। যদি এই দুটো একসাথে যোগ অবস্থায় থাকতো, লাইক ডিডি এক্স ফাংশন যদি এমন হতো এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, কেমন হতো তখন? তখন দুইটাকেই আমাদের ডিফারেন্সিয়েশন করা করা লাগতো। এতক্ষণ আমরা একটা একটা পদে ডিফারেন্সিয়েশন করেছি, এখন একসাথে দুটো পদে ডিফারেন্সিয়েশন করব। এটাই আসছে সামেশন রুল থেকে। সামেশন রুলটা এরকম যে দুটো ফাংশন, একটা ফাংশনকে আমরা ধরে নিচ্ছি ইউ আর একটা ফাংশনকে আমরা ধরে নিচ্ছি ভি, এই দুটো ফাংশন যদি যোগ অবস্থায় থাকে এটাকে আমরা এভাবেও ডিফারেন্সিয়েশন করতে পারি, দুটোকে আলাদা আলাদা ভাবে নিয়ে ডিফারেন্সিয়েশন করে দিলাম। লাইক তোমাদের এখানে আমি যে উদাহরণটা দেখিয়েছি সেটাই দেখি, এখানে আমি ইউ কে ধরলাম এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে ধরে নিলাম ইউ, আর এক্স কিউব কে ধরে নিলাম ভি। ওকে এক্স কিউব কে ধরে নিলাম ভি, তাহলে ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব কেমন হবে, এখান থেকে আনছি আমি সূত্রটা, এখান নিয়ে ব্যবহার করছি, ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স এক্স কিউব, তাই না? এখন দিন শেষে আমরা করে দিই 2x প্লাস 3x স্কোয়ার। আশা করি বেশি দেখানোর প্রয়োজন হবে না শেষে। এখন আসি আমরা প্রোডাক্ট রুলে। প্রোডাক্ট রুলটা ছিল এমন, দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, ইউ আর ভি, মনে করো দুটো ফাংশন ইউ আর ভি গুণ অবস্থায় আছে, এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। লাইক আগেরটা তো ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আগের ফাংশনটা এমন ছিল, এখন যদি এটা এমন হতো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তোমরা বুঝতেই পারতেছো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব এটাকে গুণ করে দিলে আমরা পাবো x^5, x^5 এর ডিফারেন্সিয়েশন হবে 5x^4। আচ্ছা এরকম সহজ না দিই, একটু কঠিন একটা জিনিস দিই, ঠিক আছে? এটাকে তোমরা হুট করে গুণ করে ফেলতে পারো। একটা কঠিন ফাংশন যদি দিতে চাই, দেখি একটা কঠিন খুঁজি, কঠিন কই পাই, একটা পেয়েছি, হ্যাঁ এফ অফ এক্স একটা ফাংশন যেখানে দেওয়া আছে 2x প্লাস
3 আর x এর উপর পাওয়ার 5 ওকে কি কি গুণ অবস্থায় আছে ফাংশনটাতে 2x plus 3 আর তার সাথে x পাওয়ার 5 গুণ অবস্থায় আছে তো এইটার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব একটাকে আমরা ধরে নিব u আর একটাকে আমরা ধরে নিব v আর এটাকে ডিফারেন্সিয়েশন এভাবে করব একটাকে আমরা ডিফারেন্সিয়েশন না করেই ওই ডিফারেন্সিয়েশনের যে চিহ্ন তার উল্টা পাশে পাঠিয়ে দিব মানে দেখো এই যে আমরা এবার v কে ডিফারেন্সিয়েশন করতেছি ddx dv dx x কিন্তু u কে ডিফারেন্সিয়েশন করতেছি না গুণ অবস্থায় পাঠিয়ে দিছি প্লাস এবার আমরা v কে ডিফারেন্সিয়েশন না করে গুণ অবস্থায় পাঠিয়ে দিব আর u কে ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে এই v আর du dx ওকে তো এই ফাংশনটা কেমন আসবে আমরা ধরে নিচ্ছি u equal to 2x plus 3 আর v ধরে নিচ্ছি x power 5 তো আমি এই রুলটার এখানে ব্যবহার করি দেখো d dx 2x plus 3 আর x power 5 এটা কি কিভাবে করতে হবে এটা কিভাবে করতে হবে রুলের ব্যবহারটা আমি করি এই u টাকে প্রথমে আমি গুণ অবস্থায় রাখবো এই যে u u টাকে গুণ অবস্থায় রাখবো আর এটা হলো v u কে গুণ অবস্থায় রাখবো 2x plus 3 ddx of x power 5 ওকে প্লাস আমি এবার v কে গুণ অবস্থায় রাখবো u কে ডিফারেন্সিয়েশন করব তো v কে গুণ অবস্থায় রাখলাম x power 5 ddx এখানে আসছে 2x plus 1 এখন এটা ডিফারেন্সিয়েশন কিরকম হবে এটা তো কিছুই হবে না এটা গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থেকে যাবে 2x plus 3 আর x power 5 চলে আসবে 4x সরি বারবার কি করি x 5 into x plus x power 4 5 into x plus x power 4 আর এখানে x power 5 ছিল এটা তো কিছুই হবে না গুণ অবস্থায় ছিল গুণ অবস্থায় থেকে যাবে আর এখানে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই যা তা হলো আর শুধু 2 এখানে ডিফারেন্সিয়েশন আমরা করলে পাই শুধু 2 দেখো এখানে এটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট যে এখানে শুধু 2x আছে শুধু 2x আছে মানে x এর উপর পাওয়ার 1 আছে 1 টাই সামনে এসে গুণ হয়ে যাবে এই যে আমাদের সূত্রটা এমন ছিল আমাদের সূত্রটা x পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের সূত্রটা এমন ছিল n এর এই 1 টা সামনে এসে গুণ হয়ে যাবে আর n এর পাওয়ার তখন হয়ে যাবে 1 মাইনাস 1 অর্থাৎ 0 আর কোনো কিছুর উপর পাওয়ার x এর উপর পাওয়ার 0 থাকলে তোমরা জানো যে x এর উপর পাওয়ার 0 মানে সেটা 1 তাহলে 2 ইনটু এখানে 1 ছিল পাওয়ার 1 গুণ হবে 1 গুণ 2 গুণ 1 দিন শেষে যা ছিল 2 ওকে 2 তো আমাদের এটা এটুকু আর হিসাব নিকাশ করলাম না 2x plus 3 যেমন ছিল তেমনই রেখে দেই আর এটা গুণ করে দিতেই পারি 2x plus 5 ওকে এবার আসি আমরা চেইন রুলে চেইন রুল না এবার আসি কোশ্চেন রুল ব্যাপারটা ছিল কি এটা হলো একটা ভগ্নাংশ মানে এতক্ষণ আমরা যোগেরটা শিখলাম ভগ্নাংশেরটা গুণ থাকলে কি হবে সেটাও শিখলাম এখন ভাগ থাকলে কি হবে সেটা দেখব ddx u ভাগ v এরকম আছে যা ছিল প্রোডাক্ট রুলে সেই রকমই অনেকটা এখানে ddx v এই যে প্রোডাক্ট রুলে যা ছিল তাই চলে আসবে উপরে শুধুমাত্র একটা মাত্র পার্থক্য সেটা হলো উপরে একটা ফাংশন এটা একটা ফাংশন নিচে যেটা ছিল সেটা স্কয়ার নিচে গুণ অবস্থায় আসবে সেটার স্কয়ার নিচে গুণ অবস্থায় আসবে এটাই হলো কোশ্চেন রুলের একটা উদাহরণ দেখিয়েছিলাম কোশ্চেন রুল আর বেশি না গেলাম এবার আসি আমরা কি বলবো ধরনের শ্রেষ্ঠ রুল চেইন রুল বেশ মজার রুলটা বিষয়টা হলো যদি একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন থাকে মানে একটা ফাংশনের ভেতরে আরেকটা বাচ্চা ফাংশন আছে তখন সেটা কিভাবে করব লাইক মনে করো df dx একটা উদাহরণ এখানে দেই এই যে তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ তোমরা এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছ কিউ কিউ প্লাস ওয়ান বাই কিউ এটা কিন্তু একটা ফাংশন তার উপরে আবার মাইনাস থ্রি আছে এটা মাইনাস থ্রি আছে এটাকে আমি ফাংশনটাকে এভাবে আবার লিখি
ভি একটা ফাংশন দেওয়া আছে, সেখানে বলা কি আছে, কিউ 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 প্লাস 1/q -3। দেখো এইটুকুর কিন্তু ডিফারেন্সিয়েশন হয়, আচ্ছা এইটুকুর একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়, আবার এই পুরো ফাংশনটার উপরে পাওয়ার আছে কিউ। আচ্ছা পুরো ফাংশনটাকে মানে এই কিউ কিউব প্লাস 1/q এটাকে যদি আমরা একটা ফাংশন এ ধরে নিলাম ধরো, তাহলে কি এর উপর পাওয়ার 3 আছে না -3 আছে, এর উপর পাওয়ার -3 থাকলে এটারও তো ডিফারেন্সিয়েশন হয় তাই না? আমাদের ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা ছিল আবারও লিখে দিচ্ছি এখানে, ডিডিএক্স অফ পাওয়ার এন এর উপরে যদি এমন থাকে তাহলে হবে এক্স এন -1। ওকে সেটা দেখতেই পাচ্ছ, তো আমরা এখন এটাকে কিভাবে ধরে নিতে পারি, এরকম করতে পারি যে এখানে আমি এ ধরে নিয়েছি এটাকে তাই না, আমি এই কিউ কিউ প্লাস 1/q, আচ্ছা আবার লিখি আমি -3, আচ্ছা আমি ভিতরের ফাংশনটাকে ধরে নিলাম এ, কিউ কিউ প্লাস 1/q, এই ভিতরের ফাংশনটাকে আমি এ ধরে নিলাম, আর তো এর উপর পাওয়ার যদি -3 দেই তাহলে বিষয়টা দাঁড়াবে কিউ কিউ প্লাস 1/q তার উপরে পাওয়ার 3, তার মানে এটা হলো ভি, তার মানে ভি মানে হলো এ পাওয়ার -3। ওকে আমরা এবার এই কথাটা আর এই কথাটা এখানে কাজে লাগাবো, লাইক দেখো কোন একটা ফাংশন এফ যদি এমন হয়, লাইক আমি এখানে এটার এটার ব্যবহার দেখাচ্ছি না, এটার ব্যবহার একটু পরে এক্সাম্পলে তোমাদেরকে দেখাবো, লাইক একটা ফাংশন এফ আছে, এফ এর উপরে মনে করো এফটা আবার ইউ স্কয়ার এর মতো, এফ এর ভিতরে আবার ইউ স্কয়ার আছে ঠিক আছে, এটাকে ভেঙে এভাবে লেখা যায় ডিএফ বাই ডিইউ ইনটু ডিইউ টুর, কি বলি এটা বলা কিন্তু চরম পাপ, যে ডিএফ বাই ডিইউ, আমিও পাপ করি মাঝে মাঝে, তোমরাই পাপ করবা না আশা করি, ডিএফ ডিইউ ডিএফ ডিইউ। ওকে ডিএফ ডিইউ একটা ফাংশন, একটা ফাংশন ছিল সেটা এফ, এই ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, তখন কি এসেছে ডিএফ ডিএক্স, এখন ডিএফ এই এফটা আবার ইউ একটা ফাংশনের, তো আমরা একে আলাদা আলাদা ভাবে লিখেছি, দেখো এই চেইন রুলের ব্যবহারটা আমরা করছি এই ফাংশনে, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে ভি, ভি একে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এখন এই ভিটা কিন্তু আবার এ এর একটা ফাংশন তাই না, তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি ডিএফ ডিএ ইনটু ডিএ ডিএক্স, দেখো এক্স কেন কিউ কিউ, এখানে স্বাধীন চলকটা কিন্তু কিউ, এখানে স্বাধীন চলক কিউ বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কিউ, তো আমি এই ভ্যারিয়েবল এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি এই চেইন রুলের সাপেক্ষে, চেইন রুলে এখানে চেইন রুলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, দেখো কেমন হবে বিষয়টা, এই এম ভি এর মানটা কি ছিল এ পাওয়ার -3, এর পাওয়ার -3, এখানে কিন্তু এরা গুণ অবস্থায় আছে ঠিক আছে, তাহলে গুণ অবস্থায় থাকবে ডি ডি কিউ, এই এ এর কি ছিল, এর ছিল এইটা, তো লিখে ফেলি 1/q। ওকে -3 কি হবে সূত্রটা যদি আবারও আবারও লিখি তোমাদের যাতে মনে থাকে তাই বারবার লেখা, এটা ডিফারেন্সিয়েশন করলে ব্যাপারটা এমন আসবে কি এন এক্স এন -1, সূত্রটা এমন আসবে, এমন সূত্র আসলে সেটা কি হবে -3 এ পাওয়ার -3 -1, দিন শেষে আসবে -4, আর এই কিউ কিউব 1/কিউ, আচ্ছা কিউ কিউব কে এখানে কিন্তু আমরা আবার সামেশন রুলটা খাটাতে পারি, সামেশন রুল খুব কঠিন কিছু ছিল না, প্রথমে এটা ডিফারেন্সিয়েশন করব তারপরে এটা ডিফারেন্সিয়েশন করব, এটাই সামেশন রুলের কথা ছিল, তো সামেশন রুল খাটালাম 3 কিউ স্কোয়ার হবে, আর 1/কিউ, 1/কিউ মানে কি কিউ -1, কিউ -1 থাকলে কি হবে প্লাস, প্লাস তো আর থাকবে না, এটা এখন মাইনাস হয়ে যাবে, মাইনাসটা সামনে আসবে
আর এখানে মাইনাস ওয়ান, তার সাথে একটা মাইনাস ওয়ান হয়ে দিন শেষে আসবে কিউ মাইনাস কিউ মাইনাস টু, তো মাইনাস কিউ মাইনাস টু। ওকে আচ্ছা, এ এর পাওয়ার এর মানটা কি ছিল আমাদের এখানে, কিউ কিউ প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার মাইনাস, এই যে এটা ছিল কিউ কিউ প্লাস ওয়ান বাই কিউ, সেটা অবশ্যই বসিয়ে দিতে হবে। তাহলে দিন শেষে কি আসলো, কিউ কিউ প্লাস ওয়ান বাই কিউ মাইনাস ফোর, আর এখানে যা ছিল তাই বসিয়ে দিতে হবে, এটার তো কোনো চেঞ্জ নেই, সেই কিউ স্কোয়ার মাইনাস কিউ মাইনাস টু। ওকে আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝেছো, আমি সামেশন রুল, কোশ্চেন রুল, চেইন রুল এটাকে ক্লাসে একবার বলেছি, তাও আরেকবার রিভিউ করে দিলাম। এখন তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো ক্লাসে শেখাইনি এখন পর্যন্ত, তবু তোমরা যদি শিখে রাখো অনেক বেশি জরুরি, আর শিখতে যে খুব বেশি কষ্ট হবে তাও না, অনেক সহজ সহজ কিছু জিনিস। আচ্ছা, আমরা এতক্ষণ এক্স এর উপর কিছু পাওয়ার এন, কখন এক্স এর পাওয়ার ছিল স্কোয়ার, কখন এক্স এর পাওয়ার ছিল কিউব, কখন এক্স এর পাওয়ার ছিল হাফ, এমন ফাংশন ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা, ফাংশন কি এমন হতে পারে না এফ অফ এক্স সাইন এক্স, সাইন এর মানটা মনে করো অ্যাঙ্গেল, বা এভাবেও লিখতে পারি এফ অফ থিটা সাইন থিটা, এরকম ফাংশন হতে পারে না? অবশ্যই হবে। তো এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব সেটা দেখতে চাচ্ছি আমরা। তো কি বলবো, এটার একটা ফর্মাল প্রুফ দেখানো যায়, কিন্তু এটার ফর্মাল প্রুফ দেখাতে গেলে তোমরা এখন প্রথম প্রথম শিখছো, মাথায় একদম প্যাচ গোজ লেগে যাবে, একদম শেষ মাথা তোমার ক্যালকুলাস ভয়ে অজ্ঞান হয়ে যাবা। এর চেয়ে না হয় এটা আমি তোমাদের অপশনাল রিডিং হিসাবে দিয়ে দিব, তোমরা পড়ে নিবে এর প্রুফটা। আমি আপাতত একটু মনে করো গায়েবী পদ্ধতিতে আমি ডিফারেন্সিয়েশন নির্ণয় করে ফেলছি, সেটা হলো ডিডি থিটা সাইন থিটা, ডিফারেন্সিয়েশন হলো কস থিটা, ডিডি ডিডি থিটা ডিডি সাইন থিটা অফ সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আসে কস থিটা। আসলে আমি এখানে কোনো প্রুফ দেখাবো না, তো তাই এটা এখন দেখানো। আচ্ছা, একটু ছোট করে যদি দেখিয়ে দিতেও চাই তোমাদের, আশা করি ভালো লাগবে দেখলে। হ্যাঁ, ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন এক্স এর একটা গ্রাফ আমরা এখন শো করতে যাচ্ছি, সাইন এক্স বা সাইন থিটার যে গ্রাফ যা বলে সেই একই কথাই, সাইন থিটার গ্রাফটা হলো এরকম, এই যে লাফালাফি করতে করতে যায়। এখন তোমরা দেখো ডিডি এক্স সাইন থিটার, মানে সাইন থিটার ডিফারেন্সিয়েশন বা সাইন এক্স এর যে ডিফারেন্সিয়েশন তার গ্রাফটা কেমন আসে, তার গ্রাফটা আসে এই যে, এই এটা দেখতে পাচ্ছ, আমি সাইন এক্স এর গ্রাফটা মুছে দিলাম, এটা হলো ডিডি এক্স সাইন এক্স এর গ্রাফ, মানে সাইন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের গ্রাফ। এখন চলো আমরা কজ এক্স এর গ্রাফটা দেখি, এই গ্রাফটা মুছে দিলাম, এখন আমরা কজ এক্স এর গ্রাফ দেখতে চাচ্ছি। কজ এক্স এর গ্রাফ আর ডিডি এক্স সাইন এক্স এর গ্রাফ কি একই লাগতেছে না? দেখো দুটো একই জিনিস, একটা মুছে দিচ্ছি আনতেছি, কিছু আসেও যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে কিছু আছে। দেখো এটা হলো ডিডি এক্স সাইন এক্স এর গ্রাফ, আর ডিডি এক্স অফ সাইন এক্স এর গ্রাফ, এটা হলো কজ এক্স এর গ্রাফ। কজ এক্স এর গ্রাফ মুছলাম, আবার আনলাম, দেখো এরকম, আবার মুছে দেই, আবার ডিডি এক্স সাইন এক্স এর গ্রাফ আনি, একই জিনিস। তার মানে বোঝা যাচ্ছে যে আমি তোমাদেরকে যা দেখালাম, ডিডি ডিডি থিটা অফ সাইন থিটা, এই থিটা একে আমি থিটা দ্বারা সূচিত করতেছি, কোণের মানটাকে আমি থিটা দ্বারা সূচিত করতেছি, না আলফা দ্বারা সূচিত করতেছি, না এক্স দ্বারা, না ওয়াই দ্বারা, কিছু আসে যায় না। যদি আমি এক্স দ্বারা সূচিত করি তাহলে এটা আসবে ডিডি এক্স সাইন এক্স, আর দিন শেষে কজ এক্স। যদি আলফা দ্বারা সূচিত করি ডিডি আলফা সাইন আলফা কজ আলফা, এমন হবে। ওকে আচ্ছা, তো এখন কজের গ্রাফটা কেমন হবে, মানে কজের ডিফারেন্সিয়েশনটা কেমন হবে, মানে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, এর গ্রাফটা কেমন হবে, মানে এর ডিফারেন্সিয়েশন করলে কেমন হবে আমরা সেটা দেখতে চাচ্ছি। এটাও আমি গায়েবী পদ্ধতিতে মনে করো নির্ণয় করে ফেললাম, ডিডি এক্স অফ কজ এক্স। আচ্ছা সেটা একটু পরে দেখি, চলো ইয়াতে আমরা যেমন স্ক্রিন শেয়ারে দেখছিলাম তেমন দেখতে থাকি, তাহলে তোমাদের একটু ভালো হবে। তো চলো দেরি কেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা ডেসমস থেকে দেখে আসি কি রকম হয় গ্রাফটা। শেয়ার আসে না কেন, এই তো
এখানে তোমরা প্রথমে আমরা কস থিটার গ্রাফটা দেখে নিই। কস থিটার গ্রাফটা হলো অনেকটা এরকম। আচ্ছা, এবার ডিডিএক্স কস এক্স এর গ্রাফ দেখে নিই। ডিডিএক্স কস এক্স এর গ্রাফটা এই যে নীল কালারের একটা দেখছো, এই যে এখানে নীল মানে এটা নীল দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এটা হলো ডিডিএক্স অফ কস এক্স এর গ্রাফ। আর কস এক্স এর গ্রাফ ছিল এই যে ব্রাউন কালার হয়তো বা এই ব্রাউন কালারের এইটা। আচ্ছা, এখন ডিডিএক্স কস এক্স। এখন চলো আমরা সাইন এক্স এর গ্রাফটা একটু দেখি। এটা মুছে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছো যে সাইন এক্স আর ডিডিএক্স অফ কস এক্স গ্রাফটা একেবারে প্রায় খুব কাছাকাছি, তাই না? সাইন এক্স এর গ্রাফটা ছিল এমন, সাইন এক্স এর গ্রাফটা মুছে দিলাম, কস এক্স এর গ্রাফ আনলাম, প্রায় কাছাকাছি। এই যে এইটা এটা হলো সাইন এক্স, আমি অ্যানোটেট করতে পারবো, এটা হলো সাইন এক্স এর গ্রাফ, আর অন্য কালার নেই। এটা হলো কজ এক্স এর, সরি সরি ভুলভাল দিলাম। কিরে আমার কলম কই গেল, এই তো ড্র, আই কলম। হ্যাঁ, এই যে এটা হলো আমার কজ এক্স এর গ্রাফ, এই যে এটা হলো আমার কজ এক্স এর গ্রাফ, আর আমার সাইন এক্স এর গ্রাফটা কোনটা? সাইন এক্স এর গ্রাফটা হলো এই যে এটা এটা। আচ্ছা, খুব কাছাকাছি মনে হচ্ছে না তোমাদের? চলো এই সাইন এক্স এর সাথে একটা শয়তানি করি, সেটা হলো সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। হাই হাই, দেখতে পাচ্ছো যে সাইন এক্স আর কজ এক্স এর গ্রাফটা একই হয়ে গেছে, মানে ডিডিএক্স অফ কজ এক্স আর মাইনাস সাইন এক্স এর গ্রাফটা একই হয়ে গেছে। আবার সরায় নিলাম, দেখো সাইন এক্স এর গ্রাফটা আলাদা, এই যে যেটাকে আমি নীল নীল কালারের দ্বারা করতেছিলাম, এর সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে দিলাম, কি হয়ে গেল? কজ এক্স এর ডিডিএক্স অফ কজ এক্স এর গ্রাফের সাথে মিলে গেল। তার মানে ডিডিএক্স অফ কজ এক্স এর ইয়াটা কি হবে, ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস সাইন এক্স। তোমরা সহজেই বুঝতে পারছো। ওকে, আমি শেয়ার অফ করে দিই। ওকে, তো এতক্ষণ আমরা পেয়ে গেছি সেটা হবে মাইনাস সাইন এক্স। তো চলো এবার আমরা ট্যান এক্স এর গ্রাফটা দেখবো, ট্যান এক্স কেমন হয়। সরি, এটা আমি বারবার এখানে দিচ্ছি, এটা কনফেন্ট না। আচ্ছা, ট্যান এক্স কেমন হয়? ট্যান এক্স কে এখন আমরা ডেসিমাস থেকে দেখে আসবো না, এখন আমরা এটাকে একটু ম্যানুয়ালি করার চেষ্টা করব। দেখো ট্যান কে আমরা কি বলতে পারি, সাইন এক্স বাই কজ এক্স এমন বলতে পারি না? এখন তোমরা কি বুঝতে পারতেছো যে আমি এখানে কোন রুল খাটাতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি এখানে কোশ্চেন্ট রুল খাটাতে পারি, মানে ভগ্নাংশ থাকলে যে রুলটা করে সেইটা আমরা খাটাতে পারি। এই যে আমি কজ এক্স কে ধরো নাও, আমাদের কোশ্চেন্ট রুলটা এমন ছিল, ডিডিএক্স ইউ, এটা ইউ ভাগ ভি, আমরা এই কোশ্চেন টুলটা এখানে এখন খাটাবো, তাই তো? ওকে চলো করে ফেলি, এখানে আর জায়গা নেই, আমি নিচে করতেছি, ঠিক আছে? ডিডিএক্স ট্যান এক্স হবে এমন, ডিডিএক্স সাইন এক্স বাই কজ এক্স, তো একে আবার যদি পরের লাইনে আনি ব্যাপারটা দাঁড়াবে, একে আমি ইউ দ্বারা, সাইন এক্স কে আমি আমি ধরে নিচ্ছি সাইন এক্স এর মান হলো ইউ আর কজ এক্স এর মান হলো ভি। ওকে, তো আমি এবার করি কোশ্চেন টুল যা ছিল সেভাবে সেভাবেই করার চেষ্টা করি। প্রথমে ইউটা সামনে থেকে যাবে, সাইন এক্স সামনে থেকে গেল। ওকে, এবার তার সাথে ডিফারেন্সিয়েশন হবে শুধু কজ এক্স এর, হলো ডিফারেন্সিয়েশন, তারপরে তারপরে প্লাস অবস্থায় থাকবে ভি কজ এক্সটা, কজ এক্স, এবার এটা ডিফারেন্সিয়েশন হবে, এটা গুণ থাকবে তার সাথে, গুণ হিসাবে এবার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, ডিডি এক্স অফ সাইন এক্স। ওকে, আর নিচে ভাগ অবস্থায় কি থাকবে, এই যে নিচে ভি যা ছিল তার স্কোয়ার, মানে কজ স্কোয়ার এক্স। ওকে, এখন আমরা মাত্রই শিখলাম যে কজ এক্স এর গ্রাফ কেমন, কজ এক্স কেমন হয়, মাইনাস সাইন এক্স। তো দিয়ে দিই সাইন এক্স ইন্টু
সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, তাই তো? আর এখানে কজ এক্স এর এখানে কি হবে, কজ এক্স ইন্টু সাইন এক্স এর কি শিখলাম মাত্রই, এই যে সাইন থিটা ছিল কস থিটা, তার মানে সাইন এক্স হয়ে যাবে কজ এক্স। ওকে, কজ এক্স হয়ে গেলে ব্যাপারটা এমন দাঁড়াবে, মাইনাস সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কয়ার এক্স ছিল নিচে। ওফো, সরি সরি, আমি একটা মেজর ভুল করে ফেলছি, সেটা এখন একটু শুধরাই দেই। লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেন রুলটা, কোশ্চেন রুলে আমি এতক্ষণ বারে বারে এখানে প্লাস দিয়ে আসতেছি, কিন্তু আমার রুলটা হয়তো আমি ভুলেই গেছিলাম, রুলে আসলে এখানে মাইনাস, সরি সরি, অনেক বেশি সরি। তো আমি এখানে যে কোশ্চেন রুলের সূত্রটা লিখেছিলাম এটা প্লাস হবে না, হবে মাইনাস। আর কোথায় কোথায় যা যা ভুল করছি, যা যা পাপ করছি তার শুধরাই আসি। আর কোথায় লিখছিলাম রে বাবা, এই যে আমি এখানে কোশ্চেন চুলে এখানে ভুল করে প্লাস দিছিলাম, এটা হবে মাইনাস। আবারও যাই অন্য একটাতে, যত জায়গায় পাপ করছি সব জায়গায় ধুইতে হবে। এখানে আমি প্লাস দিছিলাম হবে মাইনাস, এখানে আমি প্লাস দিছিলাম হবে মাইনাস, কোথায় কেমন ছিল? এই যে দেখো সূত্রটা, আর ডি এই যে এখানে মাইনাস, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর একটু যদি উপরে তুলি কোশ্চেন চুলটা এমন, ঠিক আছে, আমি খুবই দুঃখিত ভুলের জন্য, সূত্র তো মাঝে মাঝে ভুলে যাই। ওকে, তো আসো, তো এখানে একটা অটোমেটিক মাইনাস চলে আসবে, সেটা হলো সূত্রের মাইনাস। সূত্রের মাইনাসের কারণে এই সামনে আগে থেকে একটা মাইনাস থেকে যাবে, তাই না? আগে থেকে একটা মাইনাস কি হলো, হ্যাঁ, সূত্রের মাইনাসের কারণে এখানে কি হয়েছিল, কজ এক্স ইন্টু কজ এক্স কজ স্কয়ার এক্স, আর আগে থেকেই একটা মাইনাস থেকে যাওয়ার কথা ছিল সূত্রের মাইনাস, তাহলে মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস কজ স্কয়ার এক্স, ব্যাপারটা এমন। আমি আবারও দুঃখিত আমার ভুলের জন্য। ধুর ছাই, আবার ভুল হইলো, তোমাদেরকে একেবারে কোশ্চেন রুল প্রথম থেকে পড়াবো। আসো, কোশ্চেন রুলটা হলো এমন, কোশ্চেন বানান দেখে নেই, কোশ্চেন রুলটা হলো এমন, ddx অফ u বাই v এমন থাকলে, এখন যেহেতু মাইনাসের একটা ব্যাপার স্যাপার চলে আসছে, কিছুক্ষণ আগেই দেখলাম যে একটা ভুল করে ফেলছি, ওখানে একটা মাইনাস থাকার কথা ছিল, তাহলে এই ভুলের খেসারত দিতে হবে। আর মাইনাস থাকলে এবার সূত্রটা হলো এমন, প্রথমে ভি কে সামনে আনবো, মানে নিচে যেটা আছে সেটাকে সামনে আনবো, তার সাথে উপরেরটা ডিফারেন্সিয়েশন করব, মাইনাস প্রথমে যেটা উপরে ছিল সেটাকে গুণ অবস্থায় আনবো, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব, ভাগ অবস্থায় থেকে যাবে নিচেরটার স্কয়ার, ভাগ অবস্থায় থেকে যাবে নিচেরটার স্কয়ার। এই কোশ্চেন টুলটা আমি তোমাদেরকে ভুল বুঝাইছিলাম, ভুল পড়াইছিলাম, খুবই দুঃখিত আবারও। আচ্ছা চলো, আমরা ট্যান এর নির্ণয় করছিলাম, ddx অফ ট্যান থিটা, তো আমরা এটা করার চেষ্টা করি, ddx ট্যান থিটা কে আমরা লিখতে পারি সাইন থিটা কস থিটা, ঠিক আছে, আমরা ধরে নিলাম সাইন থিটা, আচ্ছা এখানে থিটা দেই, এখন x দিতে দিতে পচে গেছে, কতবার ভুল করলাম, সাইন থিটা ইকুয়াল টু u আর কস থিটা ইকুয়াল টু v। ওকে, প্রথমে আচ্ছা এটার এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, পাশেই লিখলাম, দেখতে পাচ্ছ জায়গার শর্টেজ আছে, সেটা
ভি এটা গুণ অবস্থায় যাবে, নিচেরটা গুণ অবস্থায় যাবে আগে, কস থিটা দেন ডিডিএক্স অফ উপরেরটার ডিফারেন্সিয়েশন হবে। এক্স বলতেছি কেন, এখানে থিটা, এখন থিটা সাপেক্ষে করতেছি। তো এখন এটাকে এখানে জায়গা হচ্ছিল না, তাই মাইনাস দিয়ে নিচে এটুকু লিখে ফেলেছি। আর ডিডি থিটা, থিটার সাপেক্ষে কস থিটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। তো কস থিটা গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় থাকবে। ও আচ্ছা, নিচে ভাগ অবস্থায়, আবারও ভুল করতেছিলাম, ভাগ অবস্থায় কি থাকবে, নিচে যেটা ছিল তার স্কোয়ার, মানে কস ছিল কস স্কোয়ার থিটা, নিচে ভাগ অবস্থায় থেকে যাবে। আচ্ছা, কস থিটা তার সাথে গুণ অবস্থায় আসবে সাইন থিটা। মাত্রই দেখলাম ডিডি ডিডি থিটা, ডিডি থিটা অফ সাইন থিটার সূত্র হলো, ডিফারেন্সিয়েশন করলে আসে হলো কস থিটা প্লাস সাইন, এখানে মাইনাস ছিল একটা আগে থেকেই, ওকে মাইনাস থেকে যাবে সাইন থিটা, এর সাথে গুণ অবস্থায় আসবে, কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থিটা, কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থিটা। তো মাইনাস সাইন থিটা, মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, বুঝতেই পারতেছো তোমরা। নিচে ভাগ অবস্থায় কস স্কয়ার থিটা ছিল, এইটুকুকে বাকিটুকু আমি এই পাশে লিখছি। কস স্কয়ার থিটা প্লাস, এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে গেছে, গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেছে সাইন স্কয়ার থিটা, আর নিচে ভাগ অবস্থায় ছিল কস স্কয়ার থিটা। তোমরা জানো নিশ্চয়ই যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই হোলটার জায়গায় আমি লিখে ফেলতে পারি, আবারও পাশে লিখতেছি, এই হোল কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার জায়গায় আমি লিখে ফেলতে পারি 1/cos² θ। তাহলে বুঝতেই পারতেছো ডিডি থিটা অফ ট্যান থিটার ডিফারেন্সিয়েশন হবে 1/cos² θ, ডিডি ডিডি থিটা অফ ট্যান থিটার ইয়ে হবে 1/cos² θ। আবার তোমরা এটাও জানো যে 1/cos মানে কি, 1/cos θ মানে হলো সেক থিটা, তোমরা এটাও তো জানো 1/cos θ মানে হলো সেক থিটা, তার মানে 1/cos² θ কে আমরা এভাবেও বলতে পারি 1/sec² θ, ডিডি ডিডি থিটা অফ ট্যান থিটার ডিফারেন্সিয়েশন করলে আসে 1/cos² θ। আচ্ছা, তো আমাদের এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সূত্র হলো দুটো, একটা হলো ডিডি এক্স, এক্স দ্বারা সূচিত করলাম, এখন ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, এটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট সূত্র হলো, লাইক তুমি এখানে কোশ্চেন রুল ব্যবহার করে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারো, অবশ্যই তোমরা বের করবে আশা করি। এই ডিডি এক্স অফ কজ এক্স এর ইয়াটা হবে এমন মাইনাস সাইন এক্স। ওকে, এবার আমরা এই দুটো প্র্যাকটিস প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখন দেখো এই সাইন থিটা, এটার কিন্তু ডিফারেন্সিয়েশন হয়, আবার তার উপর আছে স্কোয়ার, তার মানে কি, একটা ফাংশন ফুল একটা ফাংশন, তার ভিতরে আবার একটা ছোট বাচ্চা ফাংশন আছে, এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এই সাইন থিটা মানে এই পুরো ফাংশনটাকে ধরে নিলাম, আমি 1 নম্বরের সমাধান করছি, পুরো ফাংশনটাকে ধরে নিলাম এফ, এফ হলো সাইন থিটা, তার উপরে হোল স্কোয়ার, আর এই মাঝখানের বাচ্চা ফাংশনটাকে ধরে নিলাম ইউ ইকুয়াল টু সাইন থিটা। তো এফ ইকুয়াল টু, বুঝতেই পারতেছো, ইউ স্কোয়ার বা সাইন থিটার স্কোয়ার। তো আমি নিচে ডিফারেন্সিয়েশন করতেছি এই পুরোটার, ডিডিএফ ডিএফ ডি থিটা কি আসবে, আমরা এই যে চেইন রুল খাটাবো, চেইন রুল কই ছিল, হ্যাঁ চেইন রুলে আশা করি কোনো ভুল হয়নি, চেইন রুল খাটাবো এখানে, এই যে আমাদের ছিল কাঙ্ক্ষিত চেইন রুল, এই তো ডিএফ ডিউ ডিউ ডি থিটা। ওকে, তো ডিএফ এফ এর মানটা কি ছিল, ইউ স্কয়ার, আমরা এটা বসিয়ে দেই, ইউ স্কয়ার বাই ডিইউ, আর এটা ছিল ডি ইউ, ইউ এর মানটা ছিল সাইন থিটা, বসিয়ে দিলাম সাইন থিটা,
আচ্ছা সাইন থিটা বসায়, আচ্ছা না বসায় দিলাম সাইন থিটা আর নিচে থিটা, ওকে। তো এটা আসবে 2u, বুঝতেই পারতেছো তোমরা করেছো অনেকবার, আর এটা আসবে সাইন থিটা হয়ে যাবে কি, আচ্ছা সাইন থিটা কেন, হ্যাঁ সাইন থিটা হয়ে যাবে কস থিটা। আচ্ছা 2u এর, u এর মানটা যা ছিল, এই যে u এর মানটা এখানে ছিল সাইন থিটা, এই মানটা এখানে বসিয়ে দেবে, মানে 2 sin θ ইন্টু cos থিটা, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কোনটার? এই যে এটার, সাইন থিটা স্কোয়ার এর অ্যান্সার, এর ডিফারেন্সিয়েশন হলো এই যে এটা। ওকে, আমার তোমাদের আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে, সেটাও চলো ট্রাই করি। cos থিটা, এখন এই কিউবটা কিন্তু শুধু থিটার উপরে, এই কিউবটা থিটার উপরে, তার মানে দেখো এইখানে একটা বাচ্চা ফাংশন থিটার উপরে কিউব, এর ডিফারেন্সিয়েশন হতে পারে, আবার তার সাথে একটা বড় সড় ফাংশন cos cos থিটা কিউব, মানে এই পুরোটা, তাহলে এই বাচ্চা ফাংশনটাকে আমরা u ধরে নিব আর পুরোটাকে f ধরে নিব, ঠিক আছে? তো ধরলাম যে f ইকুয়াল টু cos থিটা কিউব, এখন u একটা ফাংশন ধরে নিলাম, আচ্ছা পাশেরটুকুকে আমি নাই করে দিই, u কিউব, তাহলে f এর মান কি আসবে cos u, তাই না? দেখো u এর মান হলো u কিউব, তাই না? ও থিটা কিউব, u এর মান হলো থিটা কিউব, তাহলে এটা cos u হবে। তো আমরা এখানে চেইন রুলের ব্যবহার করব আবারও, df g থিটা, df d থিটা, থিটার মান আসবে df বাই du, আচ্ছা ওটুকু আর না লিখি, আমরা এইটার আর এইটার ব্যবহার করব, df বাই du, আর এটা কি ছিল, du বাই d থিটা। তো df বাই du দেখি কি হবে, cos u যা আসে তেমনই, বাই d বাই না du, আচ্ছা আর u এর মান আসবে থিটা কিউ, থিটা কিউ বাই d থিটা। তো cos u কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস সাইন x এখানে লেখা আছে, তাহলে মাইনাস সাইন u হবে, আর থিটা কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হবে 3θ². এখন এই সাইন u এর পরে, মানে ত্রিকোণমিতিক ফাংশনের পরে কিছু লেখাটা উচিত না, উচিত হলো এটা সামনে এনে ফেলা, উচিত হলো এটাকে সামনে এনে ফেলা, তো আমরা এটাকে সামনে এনে ফেলবো θ², আর এখানে সাইন u, u এর মানটা যা ছিল এই যে u কিউব, এই u কিউবটা তোমরা এখানে বসিয়ে দিবে, বসিয়ে দিলাম মাইনাস সাইন থিটা কিউব, আচ্ছা এই মাইনাসটাকে সামনে আনলাম, θ² সাইন u কিউব। আশা করি তোমরা বুঝেছো, দুটো প্র্যাকটিস প্রবলেম তোমরা আশা করি করতে পারবে। আচ্ছা এবার আমরা আরো কিছু ডিফারেন্সিয়েশন দেখব, এবার দেখি আচ্ছা ব্যাপার হলো, আমরা কিন্তু এমন ফাংশন দেখতেছিলাম যার উপরে পাওয়ার, উপরে পাওয়ার আছে x এর উপর পাওয়ার n আছে, মানে এই x এর মানটা চেঞ্জ হচ্ছে, লাইক মনে করো x স্কয়ার ফাংশন আছে, f অফ x ইকুয়াল টু x স্কয়ার ফাংশন আছে, এখন এর ডিফারেন্সিয়েশন হবে 2x, এখন x এর মান 5 হতে পারে, x এর মান 2 হতে পারে, x এর মান যদি 5 হয় তাহলে অ্যান্সারটা আসবে হলো 10, x এর মান 2 হলে অ্যান্সারটা আসবে হলো কত, 4। আচ্ছা এমন কি হতে পারে না, একটা ফাংশন এমন আছে এর উপর পাওয়ার x, তার মানে এই এই x এর মানটা পরিবর্তন হবে না, পরিবর্তনে x এর মানটা হবে না, পরিবর্তন হবে এই a এর মানটা, পরিবর্তন হবে এই a এর মানটা, ঠিক আছে? লাইক মনে করো সরি সরি সরি, এই x এর মানটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই উপরে পাওয়ার যা আছে তার মানটা, মানে যে দেখছো এখানে স্কয়ার, স্কয়ার ফিক্সড ছিল, স্কয়ারের জায়গায় 5² তারপর 2² এমন কিছু বসতেছিল, কিন্তু এই এই নিচের বেসটা ফিক্সড থাকবে, উপরের পাওয়ারটা হতে থাকবে, অর্থাৎ এ পাওয়ার এক্স, ধরো 2 এর উপর পাওয়ার 5 আসছে, এই 2 এর কোনো চেঞ্জ হবে না, হতে পারে 2 এর উপর পাওয়ার 6 হচ্ছে,
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইচ্ছা মতো মান পরিবর্তন করতে পারি আমরা, তার ওই মানের সাপেক্ষে এই পুরোটার মান পরিবর্তন হবে, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, প্রথমেই বলছি ক্লাসের। ওকে, 2 পাওয়ার 5, 2 পাওয়ার 6, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কেমন আসে সেটা একবার চলো দেখে নিই। এই এমন একটা ফাংশন যার এই উপরেরটা চেঞ্জ হতে পারে, এরকম সূচক ফাংশনে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এফ অফ এক্স, এটার যদি ডিফারেন্সিয়েশন করো এটা এমন আসবে। আশা করি তোমরা এই টার্মটা বোঝো, এটা হলো ন্যাচারাল লগ, একে বলা হয় ন্যাচারাল লগ। তোমরা জানো লগের একটা বেস থাকে, লগ 10 বেস লগ হয়, লগ 10 বেস থাকলে সেটাকে সাধারণ লগ বলে, লাইক এখানে আমি লিখেছি লগ 10 বেস 2। যখন লগের বেসটা ই থাকে, ই একটা সুন্দর সংখ্যা, ন্যাচারাল লগ নিয়ে কথা বলতে গেলে অনেক 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 কথা বলতে হবে, এত কথা না বললাম। তোমাদেরকে এখন একটু কিছু মজার জিনিস দেখাবো। লগের মান বেস যখন ই হবে, তখন সেটা লগ ই টু, তখন সেটাকে এমন ভাবে লেখা যায় লন বা ন্যাচারাল লগ, লন বলা ঠিক না আসলে, ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ টু। ওকে, এই ন্যাচারাল লগ, এটা মানে এমন একটা ফাংশন এ এক্স কে। বুঝতেই পারতেছো না, বুঝা যাচ্ছে না কিভাবে লিখতে। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে, এ পাওয়ার এক্স এমন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসারটা আসবে এক্স পাওয়ার লন এক্স। ওকে, আচ্ছা যদি এমন হয় যে নিচের এই ইয়ার মানটা ই এক্স, মানে যে বেস ছিল ই বেস, আচ্ছা তোমাদেরকে আগে ই জিনিসটা কি সেটা আগে একবার দেখিয়ে আসি, চলো। আচ্ছা তো তাই, হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা, এটাকে বলে ই 2.711। এটা আল্লাহ, এত বড় একটা সংখ্যা, এবং এটা হলো একটা অমূলক সংখ্যা। এইখানে ই এর একটা গল্প লিখছে, আশা করি অনেক সুন্দর হবে। তোমাদেরকে একটা রিডিং দিয়ে দেওয়া হবে, এই ইয়াটা রিডিং হিসাবে তোমরা আশা করি পড়ে নেবে। আসলে এটা কথা বলতে গেলে অনেক হবে, ন্যাচারাল লগ আসলে অনেক বড় একটা টার্ম, অনেক সুন্দর একটা টার্ম ম্যাথের। আর সহজ ভাষায় তোমরা দেখতেই পাচ্ছ যে ই এর মানটা ঠিক কত বড়, এটা একটা লগ। যদি ক্যালকুলেটারে কোনটা ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে দেখাতে চাই। ক্যালকুলেটার, এই যে ক্যালকুলেটার নিয়ে আসলাম এখানে, এই যে দেখতেছো না, তোমরা দেখতেছো এই, দাঁড়াও এখন আসতেছে, এই যে এখানে একটা বেগুনি কালার দেখতেছো, এই যে বেগুনি কালারে একটা ই এর মান, এই আলফা ই চাপলে, এই যে বেগুনি কালারের একটা ই এর মান আমি দেখিয়েছি তোমাদেরকে, এখানে ফোকাস আলফা দিয়ে এই লনের যে বাটন আছে এখানে চাপলে তোমরা ই এর মানটা পেয়ে যাবে। ই এর মানটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 2.718, আর অনেক কিছু আছে। এটা আসলে একটা অমূলক সংখ্যা, সংখ্যাটা কত বড় তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখলাম, দেখালাম, এবং সেখানে কিন্তু সংখ্যাটা শেষ হয়। লাইক তোমাদেরকে একটা বই থেকে যদি ই এর মানটা আমি দেখাতে চাই, দেখো তোমরা এই যে বইটা হলো কি যেন বইয়ের নাম, এই যে হ্যাঁ, প্রাণীর মাঝে গণিত বাজে, জ্যামিতির জন্য ভালোবাসা, এই বই, ই এর একটা মান দেওয়া আছে, তোমরা আশা করি পড়েই বুঝতেছো, দশমিকের পর 9000 ঘর পর্যন্ত ই এর মান দিচ্ছে, 2.78, এখান থেকে দিয়ে শুরু করে 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 এখানে শেষ হয়নি এখনো। এই যে দেখতে পাচ্ছো এইখানে একটা পেজে আছে, তারপরে এইখানে একটা পেজে আছে ই এর মান, তারপরে শেষ পর্যন্ত এই লাস্ট পেজে এসে এইখানে এসে 9000 ঘর পর্যন্ত ই এর মান দিছে। এটা একটা অমূলক সংখ্যা, এর কোনো শেষ নাই, চাইলে আরো করা যাইতো, পুরো একটা এরকম বই বানানো যাইতো যেটা শুধু ই এর মানই আছে। লাইক তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2400 ঘর পর্যন্ত, মানে 2400 ঘর পর্যন্ত পায়ের মান বের করছে, 3.141519152653585897, কত কত করে
শেষ পর্যন্ত এইখানে এসে শেষ করছে, এইখান থেকে এই পিসটাই কই গেল, এই পিসটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এইখানে এসে শেষ হয়েছে। আচ্ছা এটা মজার জিনিস দেখাই দিলাম তোমাদেরকে। তো চলো এখন যদি এমন হয় ব্যাপারটা, আমার কলম কই গেল, এখন যদি এমন হয় ব্যাপারটা ই এর উপরেই পাওয়ার এক্স আছে, মানে এখানে এ এর মান এমন হতে পারে, এর মান হতে পারে টু, টু এর উপর পাওয়ার স্কোয়ার থাকতে পারে, আবার চেঞ্জ হয়ে এটা ফাইভ হতে পারে, এমন যদি হয়, এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে সংখ্যাটা দেখলাম 2.71 ছিল, 2.718, 2.718, এইটার উপরে পাওয়ার যদি এরকম টু থাকে বা এটার উপরে পাওয়ার যদি ফাইভ থাকে, তখন তার ইয়াটা কি হবে, তখন তার ইয়াটাও সেই একই হবে, তার ডিফারেন্সিয়েশনটাও ডিডিএক্স অফ ইএক্স, ই এই যে দেখতে পাচ্ছ যে এ পাওয়ার এক্সটা সামনে এসেছিল তার সাথে গুণ অবস্থায় চলে গেছে লন এক্স, এখানেও লন ই, এই সরি সরি এখানে আমি এক্স লিখছিলাম না, আবারও ভুল করতেছিলাম, এখানে লন এ, আগে থেকে আমার নোট তৈরি করে রাখা উচিত ছিল, এখন আমি হুটহাট করতে যাই অনেক ভুল করতেছি, লন এ মানে একটা ফাংশন ডিডি এক্স পাওয়ার এ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে এ এক্স লন এ, তো এমন একটা ফাংশন যার বেসটাই হলো ই, এর ডিফারেন্সিয়েশন করলে হবে ই এক্স পাওয়ার লন ই। তোমরা জানো যে একটা লগে যদি এরকম হতো, লগটা লগ 10 বেস 10, লগ 10 বেস 10 হলে এর মানটা আসে 1, লগ 2 বেস 2 এর মানটা আসে কত, 1, তো আমরা কি বলতেছিলাম যে লন জিনিসটা হলো, আমরা বলতেছিলাম লন জিনিসটা হলো এমন একটা লগ যার বেসটা হলো ই, এখন যার বেসটা ই হয় আর এখানে যদি ই থাকে তার মানে লগ ই বেস ই, লগ ই বেস ই এর মানটা তোমরা বুঝতেই পারতেছো কি, লগ ই বেস ই এর মান হলো 1, তার মানে আমাদের এই লন ই এর মানটা আর লেখার দরকার নেই, এটা সোজাসুজি ই এক্স, তো 1টাকে না লিখলেও চলে। চলো এখান থেকে একবার যদি ক্যালকুলেটারে দেখাই দিতে চাই, লগ আলফা চেপে ই দিলাম, লগ ই এর মান কত আসে, ওহো এটা তো না, লন 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 ই এর মান কত আসে, করতেছি আলফা, ও শিফট চাপতেছি বারবার, হ্যাঁ এটা শিফট চাপলে কিন্তু হবে না, তোমরা দেখতে পাচ্ছ একটু ফোকাস আনার চেষ্টা করি, হ্যাঁ এখানে একটা পাওয়ার আছে যেখানে শিফট চাপলে আসবে ই পাওয়ার এক্স আর আলফা চাপলে আসবে ই, আমি বারবার শিফট চাপতেছিলাম তাই সিনট্যাক্স এরর দেখাচ্ছিল, যাই হোক লন ই, লন ই এর মান দেখতেছো 1, আবারও করি লন আলফা চাপবা তারপরে এই লনের এই বাটনটা, লন ই এর মান আসবে 1, ওকে সো লন ই এর মান যদি 1 আসে তার মানে ডিফারেন্সিয়েশন করলে কোনো চেঞ্জই আসতেছে না, ডিডি এক্স অফ ই পাওয়ার এক্স এটা ইকুয়াল টু ই এক্স। আচ্ছা তোমাদেরকে আরেক টাইপের গ্রাফ দেখো, আরেক টাইপের ইয়া দেখাবো, তাই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, অনেক বেশি লেংদি হয়ে গেছে, ব্যাপারটা হলো এতক্ষণ আমি লন নিয়ে কথা বলতেছি, এমন যদি হয় লনের লনটা নিজেই একটা ফাংশন, এখন আমরা এর ডিফারেন্সিয়েশন করতেছি, হ্যাঁ এগুলোর একটা এগুলোর ফর্মাল প্রুফ আছে, তোমরা যখন একাডেমিক পড়বে তখন এগুলোর ফর্মাল প্রুফ তোমরা শিখে নিবে, আমি তো এখানে সরাসরি বলে দিচ্ছি যে এ এ এক্স লন এ, সরাসরি বলে দিচ্ছি ডিডিএক্স অফ ই এক্স ইকুয়াল টু ই এক্স, এগুলো ফর্মাল প্রুফ গুলো তোমরা যখন একাডেমিকে পড়বে, ইন্টারে উঠলে তোমরা ক্যালকুলাস এর একাডেমিক পড়বে, একাডেমিকে ক্যালকুলাস থাকবে তখন তোমাদের, তখন তোমরা এটা তখন তোমরা এর প্রুফ গুলো দরকার হবে, আপাতত দরকার নেই। আচ্ছা লন ডিডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, লন ডিডি ডিডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, ওকে 1/x কিভাবে আসে যদি তোমাদেরকে একটু দেখাতে চাই, মানে বেশি দেখাবো না, অল্পতেই দেখিয়ে শেষ করে দিব, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ এঁকেছে, এটা হলো লন এক্স এর গ্রাফ, এটা হলো লন এক্স এর গ্রাফ, এই লন এক্স এর গ্রাফে এই যে দেখো এই পয়েন্টে স্লোপ নির্ণয় করেছে, এই পয়েন্টটা কি ছিল, এই পয়েন্টটা হাফ ছিল, আমার কলম টলম কই, এই পয়েন্টটা ছিল হাফ, এই পয়েন্টটা ছিল হাফ, তাহলে 1/2
হ্যাঁ, এভাবে যে স্লোপ নির্ণয় করে সেটা তো তোমাদেরকে প্রথমে ক্লাসের প্রথমেই দেখিয়েছিলাম যে একটা বাঁকা ফাংশনের স্লোপ নির্ণয় করে, আর তারপরে মাঝে এসে বলেছিলাম যে বাঁকা ফাংশনের যে স্লোপ নির্ণয় করে সেটাই হলো ডিফারেন্সিয়েশন। তোমরা দেখতে পাচ্ছ যে লন এক্স এর একটা গ্রাফ রেখেছে, সেখান থেকে স্লোপ নির্ণয় করছে, সেই টেকনিকে যে টেকনিকে আমরা একটা বাঁকা ফাংশনের গ্রাফ স্লোপ নির্ণয় করেছিলাম, সেই স্লোপের মাধ্যমে দেখতে পাচ্ছ হাফ এর এখানে এসেছে 2। এখন তুমি যদি এখানে এক্স এর মান যা হাফ সেটা যদি বসিয়ে দাও, এই যে এখানে দেখতেছো 1, এখানে 0, তার মানে এই যে এই দাগ বরাবর কি হাফ হবে না, হাফ 1/2 ইকুয়াল টু 2, স্লোপ বসেছে 2। আবার দেখো এই যে যে 2 এখানে 2, এখানে স্লোপ নির্ণয় করেছে, মানে স্লোপ নির্ণয় করেছে, সেটাই তো ডিফারেন্সিয়েশন, মানে ডিডি। আহা, এখানে বোধহয় বোঝা যাচ্ছে না লেখাটা, আচ্ছা এখানে আর না লিখলাম, স্লোপ নির্ণয় করেছে সেটা এসেছে, আহা কই যায়, সেটা এসেছে 1/x। x এর x অক্ষে কি পাওয়ার ছিল, 2 ছিল x অক্ষে, সেই 2 টার নিচে এসে স্লোপ এসেছে হাফ, এই যে দেখতেছো স্লোপ হাফ। আবার 5 এর এখানে স্লোপ নির্ণয় করেছে, এটা আসছে 1/5। আর ফর্মাল প্রুফ দেখালাম না, ফর্মাল প্রুফটা তোমাদের হয়তো বা কঠিন লাগতে পারে, ওকে। তো ddx ln x, তো চলো কিছু প্র্যাকটিস প্রবলেম না দেখলে দিন শেষে একেবারে এত কিছু শেখা অনর্থক হয়ে যাবে। আচ্ছা প্রথমে এটা দেখাবো, মনে করো ই এর উপর পাওয়ার শুধু এক্স নেই, এখন ই এর উপর পাওয়ার আছে সি এক্স, তাই না? এখন তুমি ই এর উপর পাওয়ার সি এক্স প্রথমেই না দেখে এমন দেখাই, একটা ফাংশন আছে ই এর উপর পাওয়ার এক্স স্কোয়ার, এখন এই উপরের এক্স স্কোয়ারটারও ডিফারেন্সিয়েশন হবে, আবার এইটুকুরও ডিফারেন্সিয়েশন হবে, তাই না? আবার ই এর উপর একটা পাওয়ার আছে তারও ডিফারেন্সিয়েশন হবে। এটাকে আমরা কিভাবে করতাম, ধরনের শ্রেষ্ঠ রুল, চেইন রুল, চেইন রুলের মাধ্যমে। তো আমরা ধরে নিলাম এটা হলো একটা ফাংশন এফ অফ এক্স ইকাল টু ই পাওয়ার এক্স স্কোয়ার, সো এখান থেকে আমি ধরে নিব এক্স স্কোয়ার ইকাল টু কত, ইউ, এক্স স্কোয়ার ইকাল টু ইউ, আর ই পাওয়ার এক্স, আর ই পাওয়ার এক্স স্কোয়ার ইকাল টু কি বলতে পারি, ই পাওয়ার ইউ, তাই না? ই পাওয়ার ইউ বলতে পারি, আর ই পাওয়ার ইউ কে আমরা বলতেছিলাম ফাংশন এফ, ওকে। এই এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে, আর এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে চেইন রুলের ক্ষেত্রে। তো চলো আমরা এবার চেইন রুল খাটাই, ddx অফ e পাওয়ার x স্কয়ার, চেইন রুল খাটালে আসবে হলো df বাই du ইনটু du বাই dx, df কত ছিল, e পাওয়ার x, df ছিল আমাদের ই পাওয়ার ইউ, ই পাওয়ার ইউ ছিল আমাদের, ওকে। আর ইউ এর মান কত ছিল, এক্স স্কোয়ার। আহা, তুমি দেখতে পাচ্ছ না আমাদের এফ এর মান কি ছিল, ই পাওয়ার ইউ, ওকে, সেটা আমরা বসিয়ে দিলাম, এফ এর মান ই পাওয়ার ইউ, আর ইউ এর মান ছিল এক্স স্কোয়ার, সেটা বসিয়ে দিই। তো এখানে একে ডিফারেন্সিয়েশন করলে কিছুই হয় না, ই পাওয়ার ইউ ছিল, ই পাওয়ার ইউই থেকে যাবে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x। তো আর ইউ এর মান যা ছিল এক্স স্কোয়ার সেটা এখানে বসিয়ে দিতে হবে, এক্স স্কোয়ার, এই 2x টাকে সামনে আনতে পারি, এই তো, এটা হলো আমাদের কিসের ডিফারেন্সিয়েশন, ই পাওয়ার এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন হলো 2x ইনটু ই এক্স স্কোয়ার। আচ্ছা আমরা এবার অন্য একটা ফাংশন দেখি যেখানে ই এর পাওয়ার থাকবে সি এক্স, তোমরা বুঝতেই পারতেছো এটা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডি এক্স অফ সি এক্স, সে একইভাবে চেইন রুল। এবার আমি আর ডিটেলসে যাব না, আর সি এক্স কে ধরে নিব একটা ফাংশন ই, সি এক্স এর মান ধরে নিব ইউ,
সো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এমন আসবে ডিএফ বাই ডিইউ। আমি ফুল ফাংশন ই পাওয়ার সি এক্স কে ধরছি এফ, আর এই সি এক্স কে আলাদাভাবে ইউ ধরছি, তার উপরে ডিইউ বাই ডিএক্স এফ। যদি এফ এর মান কত ছিল, এফ এর মান ছিল ইউ এর পাওয়ার, ই এর পাওয়ার ইউ, তাই না? সিএক্স কে আমরা কি ধরছিলাম, ইউ। সো আমরা সেটাই বসিয়ে দিই, আর ইউ ছিল সিএক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই পাওয়ার ইউ, ই পাওয়ার ইউ থেকে যাবে, আর সিএক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসে শুধু সি, তাই না? এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেল, আচ্ছা ইউ, ইউটা কি হয়ে যাবে, ইউটা হয়ে যাবে কি আমাদের, ইউটা আমাদের ছিল হলো সিএক্স, তাহলে ইউকে আমাদের বদলে আমরা সিএক্স লিখতে পারি, ঠিক আছে? তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেল, সেটা হলো ই এর উপর পাওয়ার যদি মনে করো এক্স থাকে, এক্স এর উপর এখানে ধরো যদি পাওয়ার টু থাকে, এক্স এর সাথে সহগ হিসাবে টু থাকে, এই টুটার সামনে চলে আসবে, আর ই এর পাওয়ার ইটা যেরকম ছিল সেরকমই থেকে যাবে যদি এর ডিফারেন্সিয়েশন করা হয়। লাইক আমরা কিসের ডিফারেন্সিয়েশন করার কথা বলছি, ই এর পাওয়ার টু এক্স, টু এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই টুটা এখানে চলে আসবে, এফ আর এক্স ছিল এক্স এ থেকে যাবে। আর লাস্ট লাস্ট একটা আমার দেখাবো তোমাদেরকে, প্র্যাকটিস প্রবলেম দেখাবো, সেটা হলো লনের একটা প্র্যাকটিস প্রবলেম দেখাবো, সেটা হলো লন মনে করো লন আর না লন লন ফাইভ জেড, লন ফাইভ জেড এর তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। দেখো লন ফাইভ জেড কে এভাবেও লেখা যেতে পারে, লন ফাইভ প্লাস লন জেড, তাই না? আশা করি তোমরা লগের এই সূত্রগুলো জানো, যে লগ কিভাবে একসাথে করে আবার আলাদা করে, লন ফাইভ প্লাস লন জেড, এটাকে আমাদের এবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে আমরা কি সামেশন রুল খাটাবো এখানে, এখানে কিন্তু আবার চেইন রুল খাটাতে যেও না, ঠিক আছে? এটাকে আলাদা করে ফেলা যায়, আলাদা করে ফেললে হয়ে যায়, ঠিক আছে? তো ddx অফ ln 5z এটা হবে ddx অফ ln 5 প্লাস ddx, না দুঃখিত দুঃখিত, এখানে আমার ইয়ারটা ছিল z, এখানে আমাদের পাওয়ারটা ছিল মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ছিল z, সো এখানে z হবে, এখানে z হবে ln z। আশা করছি আমি যে ভুলগুলো করছি সেগুলো তোমরা আর কখনো করবা না, আমার ভুল থেকে তোমরা ধীরে ধীরে শিক্ষা নিবা। তো এখন ln 5, ln 5 এর মান কি একটা কনস্ট্যান্ট না? দেখো ln 5, ln 5 এর মান 1.609, এটা একটা কনস্ট্যান্ট মান, তাই না? এই কনস্ট্যান্ট মানটা, কনস্ট্যান্ট মানে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেটা আসে শূন্য, আগেই বলেছিলাম তোমাদেরকে, তো এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে শূন্য, আর ডিডি জেড অফ লন জেড এটা হবে 1/z, যেমনটা বলেছিলাম আগে, ডিডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, আচ্ছা? তো হয়ে যাবে 1/z, দিন শেষে 1/z, এটা হলো আমাদের অ্যান্সার। তো আজকে অনেকগুলো সূত্র শিখালাম, সূত্রগুলো যদি এক নজর তোমাকে দেখে দেখিয়ে দিতে চাই, ডিডি এক্স অফ দেখতেই পাচ্ছ না কি দেখাবো তোমাদেরকে, ডিডি এক্স অফ এক্স পাওয়ার এন, এটা আসবে এন এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এরপরে আরেকটা সূত্র শিখিয়েছিলাম, ডিডি এক্স অফ সাইন এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স, আচ্ছা আরেকটা সূত্র শিখিয়েছিলাম, ডিডি এক্স অফ কজ এক্স ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন এক্স, ওকে। আরেকটা সূত্র শিখিয়েছিলাম, ডিডি এক্স অফ এ এর উপর পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে আসবে এ এক্স লন এ, আরেকটা সূত্র শিখিয়েছিলাম, ডিডি এক্স ই এর উপর পাওয়ার আছে এ এক্স, তাহলে দিন শেষে এটা এক্স এ থেকে যাবে, আর আরেকটা সূত্র যেটা মাত্রই ব্যবহার করলাম, ডিডি এক্স অফ লন এক্স, সেটা ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x, ঠিক আছে? আর আরেকটা যেটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোনো কনস্ট্যান্টের, লাইক এ হলো একটা কনস্ট্যান্ট মান, এর মান মনে করো 2 অথবা 5 অথবা 6,
যে কোনো কনস্ট্যান্ট মানে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হবে শূন্য। ঠিক আছে, তো আজকের রুল গুলো, আজকের সব সূত্রগুলো তোমরা এক নজরে দেখে নাও। আশা করি রুল গুলো তোমরা বুঝেছো, সূত্রগুলোও বুঝেছো। আজকের পর্যন্ত এখানেই, অনেক বেশি লম্বা হয়ে গেছে ক্লাসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্যালকুলাসের বেশ অনেকখানি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এর পরের ক্লাসে হয়তো বা এর ব্যবহার শেখানো হবে, অনেক সুন্দর সুন্দর ব্যবহার। আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যা যা বোঝানোর দরকার ছিল, সূত্র টুত্র সবকিছু বুঝিয়ে দিয়েছি, সব সব সব। কি একটা আনন্দ হচ্ছে না, তোমরা সবকিছু বুঝে গিয়েছো? হ্যাঁ, একটা আনন্দ হওয়ারই কথা, আমারও আনন্দ হচ্ছে তোমাদেরকে সব শিখিয়ে দিতে পেরেছি। এবার এর ব্যবহার গুলো একটু শেখানো বাকি আছে, এর ব্যবহার গুলো শিখাবো। আর যেমন বলেছিলাম যে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস নিয়ে কথা বলছি, ক্যালকুলাস দুই প্রকার, সিঙ্গেল ভ্যারিয়েবল, মাল্টি ভ্যারিয়েবল। এর মধ্যে সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতরে আবার দুটো ভাগ আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে শুধু কথা বলেছি, সামনের দিন হয়তো বা ইন্টিগ্রেশনের সাথে একটু করে পরিচয় করিয়ে দেবো। তারপরে অন্য আরেকটা সেশনে, থার্ড সেশনে হয়তো বা আমরা ইন্টিগ্রেশনে সূত্র ব্যবহার এগুলোকে শিখিয়ে দিব। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি, আশা করি তোমরা ভালো থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, রিডিং দিয়ে দেওয়া হবে, রিডিংটা অবশ্যই পড়বে, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে জমা দিবে, এবং অবশ্যই একটা ছোট টেস্ট থাকবে তোমাদের জন্য। টেস্ট কমপ্লিট করে তোমাদের টেস্টের রেজাল্টটা দেখা হবে। আশা করি তোমরা সবকিছু বুঝেছো, আশা করি টেস্টেও তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। সবাই শুভকামনায়, আজকে এখানেই রইলো, সবাই ক্যালকুলাস ট্রাই করতে থাকো। ওকে, আসসালামু আলাইকুম, শেষ করছি।